সাল 1514। বিশাল কামরার মাঝে হীরাখচিত সিংহাসনে চিন্তিত হয়ে বসে আছেন কাউন্ট লিও। তার পাশেই থাকা আরেকটি সিংহাসনের দিকে তার বাদামি চোখের দৃষ্টি স্থির। প্রধান সেনাপতি লুকাস কাউন্টের চোখে চিন্তার ছাপ স্পষ্ট দেখতে পায়। কাউন্ট লিও বড় বড় সিদ্ধান্ত নিতে কখনো দ্বিতীয়বার ভাবে না। এই প্রথম নিজের কাউন্টের চোখে এত দ্বিধা এবং হতাশা দেখতে পায় লুকাস। সে খুব রয়ে শয়ে কাউন্টকে প্রশ্ন করে, আমার কৌতূহল মার্জনা করবেন কাউন্ট, কিন্তু আপনার সিদ্ধান্ত কি আমি জানতে পারি? খুব শীঘ্রই কোনো সিদ্ধান্তে আমল না করলে সমগ্র রোমানিয়ান সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। চল শক্ত করে দাঁতে দাঁত চেপে সিংহাসনের হাতলটা শক্ত করে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে কাউন্ট লিও। উঠে এসে রাজ জ্যোতিষীর সামনে দাঁড়ায় কাউন্ট লিও, কণ্ঠে আকুতি মিশিয়ে বলে, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ কি খোলা নেই রাজজ্যোতিষী? কাউন্ট, অধিকাংশ প্রজাদের বাঁচাতে হলে আপনার ট্রান্সিলভেনিয়া শহরের প্রজাদের সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন করতে হবে, না হয় এই অশুভ শক্তি সম্পূর্ণ সাম্রাজ্যকে গ্রাস করে ফেলবে। আগামীকাল চন্দ্রগ্রহণের আগ মুহূর্তেই এই সিদ্ধান্তে আমল না করলে সেই অশুভ শক্তি হতে কেউই নিস্তার পাবে না। সিংহাসনে আহরণের সময় আমি প্রজাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাদের সকলের নিরাপত্তা আমার দায়িত্ব। কাউন্টেস ম্যারিকে বিবাহের সময় ওয়াদা করেছি আমি যে তাকে কখনোই একা ছেড়ে দিব না, বড় সব বিপদেও আমি তার পাশেই থাকব। আমার অনাগত সন্তান যে এখনো পৃথিবীর আলো দেখেনি, তাকে আমি কিভাবে মরতে দিতে পারি? আমার ইতিমধ্যে বহু সংখ্যক সৈন্য পাঠিয়েছি কাউন্টেসকে খুঁজে নিরাপদে ফিরিয়ে আনার জন্য, কিন্তু 2 দিন পেরিয়ে গেছে, এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি, একটাও সৈন্য ফিরে আসেনি সেই মৃত্যুপুরী থেকে। রাজ্যের সুরক্ষার জন্য আপনাকে কঠিন হতেই হবে কাউন্ট। লিও কিছু না বলে রাজসভা থেকে বেরিয়ে নিজের কামরায় চলে যায়। তার কামরার সঙ্গে আছে একটা সুদীর্ঘ বারান্দা। প্রাসাদের সব থেকে উঁচু কামরাটাই হচ্ছে তার এবং ম্যারির। বারান্দা থেকে সম্পূর্ণ রাজ্যটাই দেখা যায়। কেবল 7 বছরের শাসনে তার সাম্রাজ্যে এত বড় অভিশাপ লাগবে তা সে কখনো কল্পনাও করেনি। মাত্র 20 বছর বয়সে পিতা কাউন্ট কার্লোস আলবার্টকে হারায় লিও। পিতা গত হওয়ার পরই সাম্রাজ্যের ভার তার উপর এসে পড়ে। আপন বলতে ম্যারি ছাড়া তার আর কেউ ছিল না পাশে। ম্যারি এবং লিওর প্রণয়ের সম্পর্ক খুব ছোট থেকেই। রাজ পরিবারের কারোরই অবশ্য এতে আপত্তি ছিল না। সিংহাসনে আরোহণের পর এত বছরের প্রণয়কে পরিণতি দেয় লিও। একসঙ্গে মিলে দুজনেই সাম্রাজ্যের সকল দায়িত্ব পালন করে তারা। তাদের দাম্পত্য জীবনে সুখের অভাব ছিল না কোনো। অবশেষে বিয়ের 7 বছর পর ঈশ্বর ম্যারির গর্ভে একটি সন্তানও দেয়। কিন্তু অন্তঃসত হওয়ার পর থেকেই ধীরে ধীরে ম্যারির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রতি রাতেই দুঃস্বপ্ন দেখে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে থাকে সে। প্রাণপ্রিয় স্ত্রীর এই অবস্থা কোনো মতেই মেনে নিতে পারে না লিও। সাম্রাজ্যের সকল চিকিৎসক এনে সে হাজির করে, কিন্তু কেউ ম্যারির অসুখ ধরতে পারে না। একদিন রাজ জ্যোতিষী জানায় যে কাউন্টেস ম্যারির জন্য ট্রান্সিলভেনিয়া শহরে ভ্রমণ করা মঙ্গল হবে। তখন ম্যারি 7 মাসের অন্তঃসত্ত্বা। লিও কিছুতেই রাজি হচ্ছিল না। রাজ জ্যোতিষী বলে ট্রান্সিলভেনিয়া শহরের আবহাওয়া, বিশুদ্ধ বাতাস এসব কিছুর মধ্যে থাকলে ম্যারির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে। রাজের কাজ রেখে ম্যারির সাথে লিওর যাওয়াও হয়ে ওঠে না আর। তবে ম্যারির যেন সেখানে কোনো কষ্ট না হয় তাই সব ব্যবস্থা করে লিও। ট্রান্সিলভেনিয়ার তুষ দুর্গে ম্যারির থাকার ব্যবস্থা করে। সেখানে দাসী থেকে শুরু করে সৈন্য সবাইকে ম্যারির সেবায় নিযুক্ত করা হয়। লিওর সব দুশ্চিন্তা কিছুটা কমে আসে যখন সে ম্যারির চিঠি পায়। ম্যারির চিঠিতে জানায় সে এখন সম্পূর্ণ সুস্থ অনুভব করছে এবং সে আরও 1 সপ্তাহ সেখানে থাকতে চায়। স্ত্রীর আবদার ফেলতে পারে না লিও এবং সিদ্ধান্ত নেয় 1 সপ্তাহ পরে সে নিজে গিয়ে ম্যারিকে প্রাসাদে ফিরিয়ে আনবে। ম্যারির জন্য উপহারস্বরূপ নিজ হাতে কালো মুক্তা পাথরের একটা লকেট বানায়। এই কালো মুক্তা পাথর খুঁজে পাওয়া খুব কঠিন। কৃষ্ণসাগর থেকে পাওয়া এই পাথরটি লিও সযত্নে রেখে দিয়েছিল তাদের প্রথম সন্তানের জন্ম উপলক্ষে ম্যারিকে উপহার হিসেবে দিবে বলে। কিন্তু গত 3 দিন আগে তার কাছে খবর আসে ট্রান্সিলভেনিয়া শহরে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছে। মাকড়সার জালের মতো সম্পূর্ণ শহরটাকে গ্রাস করে ফেলেছে এই রোগ, কেউই রেহাই পাচ্ছে না। লিও সাথে সাথে সৈন্য পাঠে ম্যারিকে নিয়ে আসার জন্য, কিন্তু 2 দিন পার হতে চলে এখনও কোনো খবর পাওয়া যাচ্ছে না ম্যারির। ট্রান্সিলভেনিয়া শহর এবং বুখারেস্ট শহরের মাঝে রয়েছে একটি নদী। ট্রান্সিলভেনিয়া শহরটির পশ্চিম এবং উত্তর দিকটা পাহাড়ে ঘেরা।
এর দক্ষিণ দিকে রয়েছে কৃষ্ণ সাগর এবং পূর্ব দিকে একটি নদী বহমান। বুখারেস্ট শহর থেকে ট্রান্সিলভেনিয়া শহরে পৌঁছাতে হলে নদী পথ হয়ে যেতে হয়। দুই শহরের যাতায়াতের জন্য এই একটি পথই রয়েছে। বুখারেস্ট শহরের মূল ফটক বন্ধ করার আদেশ দিয়ে দিলেই ট্রান্সিলভেনিয়া শহর হতে প্লেগ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে না। লিওর এত সব ভাবনার মাঝে কামরার দরজায় করাঘাতের শব্দ হয়। লিও দুই হাত পেছনে ভাঁজ করে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ভেতরে প্রবেশ করো। প্রধান সেনাপতি লুকাস কামরায় প্রবেশ করে, প্রথমে মাথা নত করে কুশল জানায়, তারপর বলে, কাউন্ট, আপনার সিদ্ধান্ত কি জানতে পারি? কাল সকাল সূর্যোদয়ের পর্বে আমাদের কিছু একটা করতে হবে। লিও আরেকবার পাশ ফিরে নিঝুম রাজ্যের দিকে তাকায়। রাজ্যকে মৃত্যুপুরীতে পরিণত হওয়া থেকে রক্ষা করার জন্য এই মুহূর্তে তার কঠিন সিদ্ধান্তটি নিতেই হবে। সে তার পিতা আর প্রজাদের দেয়া প্রতিশ্রুতির কথা একবার মনে করে নেয়। লুকাসের দিকে তাকিয়ে বলে, প্রয়োজনীয় ব্যবস্থা নাও লুকাস। ট্রান্সিলভেনিয়া শহর থেকে মূল ফটক বন্ধ করে দেওয়ার আদেশ দাও। ট্রান্সিলভেনিয়া শহরে কারো এই শহরে প্রবেশ নিষিদ্ধ করা হলো। এই শহরসহ সম্পূর্ণ রাজ্যকে ঘোষণা করে দাও, ট্রান্সিলভেনিয়া শহরে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছে, সুরক্ষিত থাকার জন্য সবাই এই শহরে ভ্রমণ নিষিদ্ধ করা হলো। যে এই নিষেধাজ্ঞা মানবে না তাকে যথার্থ শাস্তি দেবে। যথা আজ্ঞা কাউন্ট। এই বলেই মাথা নত করে বেরিয়ে যায় লুকাস। রাজ জ্যোতিষী ভারতান আকাশের দিকে দেখে কাগজে একটা সংকেত আঁকছে। সংকেত থেকে তিনি আতঙ্কে চোখ বড় করে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, এই চন্দ্রগ্রহণ বদলে দিবে এই সাম্রাজ্যের ভবিষ্যৎ। কাল সূর্যাস্তের পর থেকে ভোরের প্রথম কিরণ উদয় হওয়ার আগেই সাম্রাজ্যে নেমে আসবে ঘোর অন্ধকার। কাউন্টকে আমার এক্ষুনি জানাতে হবে বিষয়টি। এই বলে তিনি কাউন্ট লিও কামরার সামনে গিয়ে প্রহরীদের বলে, কাউন্টকে জানাও আমি এসেছি, ওনার সাথে আমার দেখা করা গুরুত্বপূর্ণ। কাউন্ট বেশ কিছুক্ষণ আগেই বেরিয়ে গিয়েছে। রাজজ্যোতিষী ভারতান গলার ক্রুশ ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, ঈশ্বর রক্ষা করো। ঘোড়া বড় বড় পা ফেলে গহীন অরণ্যের মাঝে দিয়ে দৌড়াচ্ছে। ঘোড়ার পিঠে বসা লিওর মাথার চুলগুলো বাতাসের তীব্রতায় উঠছে। কাল রাতে সে স্বপ্ন দেখে ম্যারি তাকে বলছে তাকে এইখান থেকে রক্ষা করতে। ম্যারির চোখে পানি টলমলো করছে। তার কোলে তাদের সন্তান, ওই তো লিওর পৃথিবী, এরাই তো লিওর পরিবার। নিজের স্ত্রী ও সন্তানকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে লিও কিভাবে বেঁচে থাকবে? মাঝরাতে এই স্বপ্ন দেখে এক প্রহরও অপেক্ষা করেনি লিও। তখনই বেরিয়ে পড়ে ঘোড়া নিয়ে ট্রান্সিলভেনিয়া শহরের উদ্দেশ্যে। এখন অবশ্য বিকেল হয়ে এসেছে। ট্রান্সিলভেনিয়া শহরের এক অরণ্যের মাঝে সে ঘোড়া নিয়ে ছুটে চলেছে। আর কিছুক্ষণ পরেই সে তুষ দুর্গে পৌঁছে যাবে। শহরে প্রবেশ করতে সে দেখতে পায় পুরো শহরের বিধ্বস্ত অবস্থা। রাস্তাঘাটে সব কিছু এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পথিমধ্যে অনেক মানুষের নিথর দেহ পড়ে আছে। এই দৃশ্য দেখে কেউ ভাবতেই পারবে না এই শহরেও কখনো শিশুদের হাসিমাখা কলধ্বনি শোনা যেত। পুরো শহর গোরস্থানে পরিণত হয়েছে। একটা উটকো গন্ধ লিওর পেট গুলিয়ে আসে। সে তাড়াতাড়ি এখান থেকে তুষদুর্গের উদ্দেশ্যে প্রস্থান করে। সূর্য ডুবেছে বেশ খানিকক্ষণ হলো। তুষদুর্গে প্রবেশ করতে বেশ অবাক হয় লিও। সম্পূর্ণ দুর্গ নীরব। কাউকে না পেয়ে লিও জোরে ডাকতে থাকে ম্যারির নাম ধরে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না সে। খুঁজতে খুঁজতে সে দোতলায় এসে পড়ে। হঠাৎ পেছনে কেউ কাউন বলে দৌড়ে আসে। লিও চোখেতে পেছনে ফিরে দেখে সেনাপতি অ্যালেক্স দৌড়ে আসছে। অ্যালেক্স লিওর সামনে আসতেই লিও ব্যাকুল হয়ে প্রশ্ন করে, অ্যালেক্স তুমি ঠিক আছো? কাউন্টেস ম্যারি সে কোথায়? ম্যারি ঠিক আছে? কাউনেটস গুপ্ত কক্ষে আছেন। ওনার প্রসব বেদনা শুরু হয়েছে কাউন্ট, আপনি জলদি চলুন। সাথে সাথে লিও নিচে গুপ্ত কক্ষে যায়। সেখানে গিয়ে দেখে ম্যারি একটি মাদুরের উপর শুয়ে আছে, তার পাশেই একটা মহিলা বসা, সেও অন্তঃসত্ত্বা। ম্যারি লিওকে দেখে অশ্রুসিক্ত কণ্ঠে বলে, লিও, আমার লিও। লিও দৌড়ে গিয়ে ম্যারিকে জড়িয়ে ধরে, ম্যারি আমি এসেছি, আমি কিছু হতে দেব না তোমাদের, আমাকে ক্ষমা করো, আমি আসতে দেরি করেছি খুব। এমন সময় হন্তদন্ত হয়ে কামরায় প্রবেশ করে ড্যানিয়েল। লিওকে দেখে তৎক্ষণাৎ হাঁটু গেড়ে মাথা নত করে কুশল জানায় সে। লিও উঠে এসে বলে, কি হয়েছে ড্যানিয়েল? কাউন্ট, এই দুর্দশার কারণ শুধুমাত্র প্লেগ রোগ নয়। তুমি কি বলতে চাইছো ড্যানিয়েল? ড্যানিয়েল মাথা উঠিয়ে ম্যারির পাশে বসা নিজের স্ত্রী ক্যামেলের দিকে তাকায়।
লিও ড্যানিয়েলের দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকায়। ক্যামিলো ম্যারির ঘাড়ের পাশে হাতের চুলগুলো সরিয়ে দেয়। লিও দেখে ম্যারির ঘাড়ে কামড়ের দাগ, ঘাড়ের ক্ষত সম্পূর্ণ রক্তাক্ত হয়ে আছে। লিও অবাক হয়ে ম্যারির মুখশ্রী পানে তাকায়। ম্যারিকে কেমন ফ্যাকাশে লাগছে, যন্ত্রণায় ছটফট করছে। ড্যানিয়েল বলে, আমাদের এখনই বুকারেস্ট প্রাসাদে খবর পাঠাতে হবে কাউন্ট। রাজ জ্যোতিষী এ সম্পর্কে আগে আমাদের সতর্ক করেছিলেন, তিনি নিশ্চয়ই প্রতিরোধের একটা ভেদ করতে পারবেন। আপনি অনুমতি দিলে আমি এখনই বুকারেস্টের উদ্দেশ্যে রওনা দেই কাউন্টস। লিও মাথানের সম্মতি দিতে অ্যালেক্স বুকারেস্টের উদ্দেশ্যে রওনা হয়। ক্যামিলো পেছন থেকে তাড়া দিয়ে বলে, আপনার বাহিরে অপেক্ষা করুন, সময় ঘনিয়ে এসেছে। লিও এগিয়ে এসে ম্যারির ডান হাতটা ধরে হাতের উল্টো পাশে একটা চুমু খেয়ে বলে, আমি আসি ম্যারি, ভয় নেই কোনো। আধ ঘন্টা হয়ে গিয়েছে, ম্যারি যন্ত্রণায় চিৎকার করছে। লিও আর ড্যানিয়েল বাইরে দাঁড়িয়ে, হঠাৎ সব কিছু নিশ্চুপ হয়ে যায়। ভেতর থেকে ভেসে আসে এক সদ্য জন্মানো শিশুর কান্নার প্রতিধ্বনি। কামরায় প্রবেশ করে লিও দেখে ক্যামেলোর কোলে শুভ্র একটা কাপড়ে মোড়ানো একটা শিশুর চোখ বন্ধ করে কাঁদছে। লিও এগিয়ে যেতে ক্যামেলো বাচ্চাটিকে লিওর কোলে তুলে দিয়ে বলে, অভিনন্দন কাউন্ট, রোমানিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী প্রিন্স ভূমিষ্ঠ হয়েছেন। লিও বাচ্চাটিকে কোলে নিয়ে ম্যারির সামনে এসে বসে বলে, ম্যারি আমাদের প্রিন্সেস। ম্যারি এক হাত বাড়িয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, আমার ছেলে। লিও ছেলেটিকে ম্যারির কোলে দিয়ে পকেট থেকে সেই কালো মুক্তার লকেটটা বের করে ম্যারির গলায় পরিয়ে দিয়ে ম্যারির কপালে আলতোভাবে অধর স্পর্শ করে। ম্যারির চোখ বুঝে আসছে, ব্যথা কেঁপে উঠছে থেকে থেকে। ড্যানিয়েল বলে, কাউন, প্রিন্সের জন্য কোনো নাম ভেবেছেন আপনি? লিও ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে বলে, রিকার্ডো আলবার্ট, প্রিন্স রিকার্ডো। এবার শিশুটি কান্না থামিয়ে চোখ মেলে তাকায় লিওর দিকে। রিকার্ডোর চোখের মণি একদম সবুজ রঙের। লিও খেয়াল করে দেখে রিকার্ডো একদম ম্যারির মতো দেখতে হয়েছে। ম্যারির চোখের মণির রঙও সবুজ রঙের। হঠাৎ উপরে দরজা ভেঙে পড়ার শব্দ হয়। ক্যামেলো, ড্যানিয়েল, লিও সবাই আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকায়। ড্যানিয়েল তড়িঘড়ি করে তলোয়ার বের করতে করতে বলে, কাউন, আপনি প্রিন্স, কাউন্টেস ও ক্যামেলোকে নিয়ে শীঘ্রই পিছনের দরজা দিয়ে পালিয়ে যান, সেখানে দুইটা ঘোড়া আছে, আমি এদিকে যতক্ষণ সম্ভব প্রতিরোধ করছি। ম্যারি ভাঙা গলায় বলে, লিও আমার কাছে আর বেশি সময় নেই, তুমি রিকর্ডারকে নিয়ে পালাও, আমার সন্তানের জীবন বাঁচাও। লিও অসহায় চোখে তাকিয়ে বলে, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না ম্যারি, আমি কখনোই তোমাকে একা ছেড়ে দিব না। এই বলে লিও এগিয়ে গিয়ে ড্যানিয়েলের কোলে রিকার্ডোকে দিয়ে বলে, আর এক মুহূর্ত অপেক্ষা করবে না, আজ থেকে রিকার্ডো তোমার কাছে আমানো। রিকার্ডো ও ক্যামিলোকে নিয়ে এই মুহূর্তে তুমি প্রস্থান করবে। কাউন্ট, এটা বলবেন না, আমি জেনে বুঝে আপনাকে এদের মাঝে ফেলে যেতে পারি না। লিও গলা ভারী করে বলে, আমি তোমাকে আদেশ দিচ্ছি ড্যানিয়েল, আমার বিরোধিতা করো না। ড্যানিয়েল ছলো ছলো চোখে তাকিয়ে থাকে কাউন্টের দিকে। লিও চোখের ইশারায় যেতে বলে তাদের। ড্যানিয়েল ক্যামেলোর কাছে এগিয়ে তার হাত ধরতে নিলেই ক্যামেলো দৌড়ে গিয়ে ম্যারির পাশে বসে নিজে পেটের উপর হাত রেখে বলে, কাউন্টেস, আমি রিকার্ডো এবং নিজের সন্তানের মাঝে কখনো পার্থক্য করব না, আজ থেকে সে আমার প্রথম সন্তান। ম্যারি নিজের গলা থেকে সেই কালো মুক্তা পাথরের লকেটটা খুলে ক্যামেলোর হাতে দিয়ে বলল, আমার কাছে আর কিছুই নেই ওকে দেওয়ার মতো, এটা আমার শেষ স্মৃতি রিকর্ডারের জন্য। ক্যামিলো লকেটটা হাতে নিতেই ড্যানিয়েল ক্যামিলোর এক হাত ধরে পেছনের দরজা দিয়ে প্রস্থান করে। ড্যানিয়েল বের হওয়ার সাথে সাথে লিও কাঠের কিছু টুকরো দিয়ে দরজাটা ঢাকার চেষ্টা করে। খুব কাছেই কিছু পদধ্বনির আওয়াজ পেতেই সে এগিয়ে গিয়ে ম্যারির মাথার কাছে বসে বলে, আমার হাতে আর এখন কোনো পথ খোলা নেই ম্যারি, তাদের হাতে মারা যাওয়ার থেকে আত্মহত্যাই শ্রেয়। এই বলে হাতের আংটির পাথরটা সরিয়ে বিষ বের করে ম্যারিকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। কামরার দরজা ভেঙে চারজন প্রবেশ করতেই দেখে ম্যারি এবং লিওর নিথর দেহ মাটিতে পড়ে আছে। আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজে তারা। কিছু না পেয়ে সামনের জন বলে, আজ রাতের মাঝেই তাকে খুঁজে বের করতে হবে, এই চন্দ্রগ্রহণের সময় তার জন্মই আমাদের আরো শক্তিশালী করে তোলার একমাত্র পথ, সেই আমাদের কোভেন গোত্রের কাউন্ট।
সাল 1614 সকাল থেকেই বাড়িতে সবাই জামাকাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র গোছানোতে ব্যস্ত। ঘরের কর্তা মার্টিন অ্যালভেজ এবং তার স্ত্রী জুলিয়া অ্যালভেজ সব জিনিসপত্র ঠিকঠাক করে নেওয়া হচ্ছে কিনা সেই তদারকি করছেন। হঠাৎ কাঁচ ভাঙার শব্দে দুজনেই দৌড়ে পাশের কামরায় যায়। নিচে একটা কাঁচের পেয়ালা ভেঙে পড়ে আছে। একটা মেয়ে তাড়াহুড়ো করে ভাঙা কাঁচের টুকরোগুলো তুলতে নিয়ে তার হাত সামান্য কেটে যায়। জুলিয়া অ্যালভেজ চেঁচিয়ে ওঠে, ক্যাথরিন একটু সাবধানে কাজ করা কবে শিখবে তুমি? আমি দুঃখিত মা, পাশ থেকে মার্টিন অ্যালভেজ বলে ওঠে। তোমার বেশি লাগানি তো হাতে। আমি ঠিক আছি বাবা। জুলিয়া একটি রুমাল এনে ক্যাথরিনের হাতের ক্ষত পরিষ্কার করে রুমাল দিয়ে বেঁধে দেয়। সে কিছুটা রাগ হয়ে বলল, তুমি একা এইসব করছো কেন? সে কোথায়? কাজ ফেলে নিশ্চয়ই আবার ঘোড়া নিয়ে বেরিয়েছে। হে ঈশ্বর, আমায় ধৈর্য দাও। 8 বছরের ছোট্ট লিয়াম মনের আনন্দে নিজের সকল খেলনা গুছিয়ে নিচ্ছে। বাসার এত চেঁচামেচি যেন তার কানেই পৌঁছচ্ছে না। একটু পর ক্যাথরিন এসে তার পাশে বসে বলে, কিরে বাদর, এত খেলনা নিয়ে কি করবি তুই? শেষে তো গ্রানিকে পেলে সারাদিন শুধু এটা খাবো ওটা খাবো বলে মাথা খারাপ করে দিবি। এগুলো দিয়ে খেলার সময় আদৌ হবে তোর? বোনের উপর বেশ রাগ হয় লিয়ামের, মুখ ফুলিয়ে বলে, আমি মোটেও কারো মাথা খারাপ করি না। এই বলেই কপট রাগ দেখিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় সে। পিছনে ক্যাথরিন মুচকি হাসতে হাসতে কাজে মন দেয়। সূর্যের কিরণ সমুদ্রে প্রতিফলিত হচ্ছে। স্বচ্ছ নীলাভ সমুদ্রের পানির মাঝেই সাঁতার কাটছে এক কিশোরী। তাকে দেখে মনে হচ্ছে দিন দুনিয়া সম্পর্কে সে বেমালুম ভুলে বসে আছে। আপাতত সে পৃথিবীর সব থেকে সুখী মানুষদের একজন। তার ভেজা দীঘল সোনালি চুলগুলোকে সূর্যের কিরণের প্রতিফলনে মনে হচ্ছে মুক্তার মতো ঝলঝল করছে। তার নীলাভ চোখের রং নীল সমুদ্রের জলের সমতুল্য। বেশ কিছুক্ষণ সাঁতার কেটে সে উঠে আসে তীরে। দ্বীপের এই দিকটা বেশ নিরিবিলি, ভেজা জামা গায়ে লেপটে আছে। বাতাসে কিছুটা ঠান্ডা লাগায় দৌড়ে গিয়ে গাছের সাথে বাঁধা ঘোড়ার পাশে তার কাপড়ের একটা থলি থেকে জামা বের করে তাড়াতাড়ি পরিবর্তন করে নেয় সে। বিকেল প্রায় হয়েই এলো। তড়িঘড়ি করে বাসায় ফিরে সে ঘোড়াটা বাসা থেকে কিছুটা দূরে রেখে নিঃশব্দে বাড়ির ভেতর প্রবেশ করে। জুলিয়া সালাদ বানাচ্ছে এবং রাগে বিড়বিড় করছে। পাশেই ক্যাথরিন ব্রিয়াম রান্না করছে। চুপচাপ পা ফেলে বাসায় প্রবেশ করবে এমন সময় লিয়াম দেখে চিল্লিয়ে বলে ওঠে, অ্যানা। জুলিয়া সাথে সাথে পাশ ফিরে ডেকে ওঠে, অ্যানাস্তাসিয়া। অ্যানাস্তাসিয়া চুপচাপ মাথা নত করে ঘরে প্রবেশ করে। জুলিয়া রাগ দেখিয়ে বলে, আদরে বাদর হওয়া প্রিন্সেসের বাসায় ফেরার সময় হলো অবশেষে। মা, ঘোড়া ছুটে গিয়েছিল পথে, ওটাকে ধরে আনতে এত সময় লেগে গিয়েছে। অযথা বাহানা মোটর দিবে না। এবার তোমার নানির বাসা থেকে এসে ক্যাথরিনের বিয়ে শেষ হলেই তোমার একটা ব্যবস্থা করব আমি। আর কতকালে এমন উড়নচণ্ডী থাকবে? মা, কোনো কথা বলবে না, তাড়াতাড়ি তোমার বড় বোনকে কাজে সাহায্য করো। আজকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বে তোমরা খেয়ে। কাল সকাল সকাল আমাদের মেসিডোনিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। অ্যানাস্তাসিয়া মুখ ফুলিয়ে কিছু না বলে গিয়ে ক্যাথরিনের সাথে কাজে হাত লাগায়। কাভালা শহরের থাসোস দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। দ্বীপে বসবাস করে হাতে গোনা 36টি পরিবার। মার্টিন অ্যালভেজ দ্বীপের একজন স্বনামধন্য বণিক। ব্যবসার কাজে ওনাকে প্রায়ই বিভিন্ন শহরে ভ্রমণ করতে হয়। কালকেও ওনার দীর্ঘ এক মাসের জন্য লিরোস শহরে ভ্রমণ করতে হবে। যাওয়ার সময় তাই পরিবারকে মেসিডোনিয়ার কাস্টোরিয়া গ্রামে নিজের শাশুড়ি অর্থাৎ জুলিয়ার মায়ের বাসায় রেখে যাবে। পরের মাসেই ক্যাথরিনের বিয়ে, তাই ক্যাথরিন অ্যানাস্তাসিয়া লিয়াম একসাথে গ্রানির বাসা থেকে ঘুরে আসতে চাইছে। কাভালা শহরে যেমন এখন বসন্তের আমেজ, কিন্তু মেসিডোনিয়া শহরে তেমনই ঠান্ডা। এখানে তাপমাত্রা -9°C। মেসিডোনিয়া শহর একদম গ্রিক দেশের সীমান্ত প্রান্তে হওয়ায় এখানের আবহাওয়ার সাথে কাভালা শহরের আবহাওয়ার পার্থক্য রয়েছে। মেসিডোনিয়ার কাস্টোরিয়া গ্রামটি চারদিক দিয়ে পাহাড় এবং অরণ্যে ঘেরা। পুরো গ্রামটি বরফে ঢাকা পড়ে আছে, সূর্যের দেখা পাওয়া দুষ্কর। ফিটনে পাশাপাশি বসে আছে ক্যাথরিন এবং অ্যানাস্তাসিয়া, তাদের মুখোমুখি বসে আছেন জুলিয়া এবং লিয়াম। মার্টিন সামনে কোচম্যানের সাথে বসেছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বেশ খানিকক্ষণ হলো। হুড়যুক্ত লম্বা ক্লক গায়ে পড়ে থাকার পরেও বেশ ঠান্ডা লাগছে অ্যানাস্তাসিয়ার। লোকালয় বেশ পেছনে ফেলে এখন অরণ্যের মাঝ দিয়ে তারা কাস্টোরিয়া
কাস্টোরিয়া গ্রামের দিকে যাচ্ছে। যদিও তারা চাইলে আজ রাতটা লোকালয়ে কাটিয়ে দিতে পারত, কিন্তু মার্টিন বলে তারা এর আগেও বহুবার রাতে কাস্টোরিয়া ভ্রমণ করেছে। জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার পথে যাওয়ার রাস্তা হয়ে গেলে তারা এক ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। লিয়াম এত দূর ভ্রমণ করার খুব একটা অভ্যাস নেই, তাই সে অনেকক্ষণ আগেই জুলিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ক্যাটরিনও চোখ বুঝে হেলান দিয়ে আছে, কেবল আনাস্তাসিয়ার চোখে মুখে ক্লান্তির কোনো লেশমাত্র নেই। সে আপন মনে বারবার পাশের ছোট জানালার পর্দা সরিয়ে উঁকি দিয়ে দেখছে তাদের পৌঁছতে আর কত দূর বাকি। এখনও ফিটন জঙ্গলের মাঝপথেই আছে। আনাস্তাসিয়া মনে মনে ঠিক করে রেখেছে গ্রানির বাসায় গিয়ে সে প্রতিদিন ঘোড়া নিয়ে পাহাড়ে ঘুরে বেড়াবে। তার সব জল্পনা কল্পনার মাঝেই হঠাৎ ফিটন থেমে যায়। বাইরে থেকে ঘোড়ার দৌড়াদৌড়ির শব্দ পাওয়া যায়। ক্যাথরিন, জুলিয়া এবং আনাস্তাসিয়া তিনজনই নড়ে চড়ে বসে। মার্টিন এসে দরজায় কড়া নাড়লে জুলিয়া দরজা খুলে প্রবেশ করে। কি হয়েছে, ফিটন থেমে গেল কেন, কিসের শব্দ হলো? ঘোড়া দুটো হঠাৎ বাদন মুক্ত হয়ে দৌড়ে পালিয়েছে। কোস্টম্যান ঘোড়াগুলোকে ধরে আনতে গিয়েছে, কিন্তু এখানে এভাবে অপেক্ষা করাটা নিরাপদ না। কোস্টম্যান ঘোড়াগুলোকে খুঁজে পরে ফিটন এবং জিনিসপত্র নিয়ে আসবেন। আমরা পায়ে হেঁটে আর আধ ঘন্টা গেলে গ্রামে পৌঁছে যাব। আনাস্তাসিয়া বলে, কিন্তু লিয়াম এত দূর কিভাবে হেঁটে যাবে বাবা, সে এভাবেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তুমি এবং ক্যাথরিন তোমরা মায়ের হাত ধরে আসো, আমি লিয়ামকে কোলে নিচ্ছি। এ বলে মার্টিন লিয়ামকে কোলে নেয়। আনাস্তাসিয়া এবং ক্যাথরিনও জুলিয়ার হাত ধরে নেমে আসে। মার্টিন ফিটনের সামনে থেকে একটা লণ্ঠন আনাস্তাসিয়ার হাতে তুলে দেয়, আর একটা লণ্ঠন নিজেদের হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। 5 মিনিট ধরে তারা জঙ্গলের মাঝে পথ ধরে হাঁটছে। আনাস্তাসিয়া হাঁটতে নিয়ে বেশ কয়েকবার পড়ে যেতে নিয়েছে। ক্যাথরিনের হাত ধরে থাকায় সে নিজেকে পড়তে পড়তে সামনে নিতে পেরেছে। লণ্ঠনের আলোতেও অন্ধকার তেমন একটা ঘুরছে না, তাই বেশ সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে তাদের। হঠাৎ কিছু দূর হতে কতগুলো নেকড়ের ডাক ভেসে আসে। আনাস্তাসিয়া সহ সকলেই ভীত দৃষ্টিতে তাকায় সেদিকে। নেকড়েগুলো এদিকে ধেয়ে আসছে। আনাস্তাসিয়া ভীতিস্বরে বলে, বাবা এখন আমরা কি করব? মার্টিন নিজেও বুঝতে পারছে না কি করবে। এখন পালানোর চেষ্টা করেও লাভ নেই, সে আনাস্তাসিয়াকে আড়াল করে দাঁড়ায়। কোলে লিয়াম তখন বেঘরে ঘুমোচ্ছে। জুলিয়াও এক হাতে মার্টিনের কোলে থাকা লিয়ামের হাত ধরে এবং ক্যাথরিনকে আড়াল করে দাঁড়ায়। 6টি নেকড়ে জুলিয়া এবং মার্টিনকে ঘিরে ধরে আছে। নেকড়েগুলো হিংস্র এবং ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। জুলিয়া ভয়ে চোখ বন্ধ করে বাইবেল পাঠ করছে। এমন সময়ই একটা নেকড়ে হিংস্র গর্জন তুলে একটি পুরুষ মানুষের রূপ ধারণ করে। এ দেখে মার্টিন এবং জুলিয়া দুজনেরই শির দ্বারা হিম হয়ে যায়। নেকড়েটি এগিয়ে আসতে আসতে বলে, আমাদের 6 জনের মতো 2টো শিকার মরেও চলবে না। কে তোমরা, কি চাও আমাদের থেকে? নেকড়েটি কথার কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে পাশ ফিরে তাকায়। জুলিয়া এবং মার্টিন সেই দৃষ্টি অনুসরণ করে ভয় পেয়ে যায়। ক্যাথরিন, আনাস্তাসিয়া, নাসোকে তারা ওই দিক দিয়েই পালিয়ে যেতে বলেছে। পেছনে আরেকটা নেকড়ে গর্জন দিয়ে উঠে একটা যুবকের রূপ ধারণ করে। সে এগিয়ে এসে সামনের নেকড়েটিকে বলে, কি দেখছেন ওদিকে আলফা? আজকে কাউকে খোদাতে থাকতে হবে না, তোমাদের শিকার তোমাদের রইল, আমি আমার শিকার পেয়ে গিয়েছি। এ বলে নেকড়ে রূপ ধারণ করে জঙ্গলের উত্তর দিকে অগ্রসর হয়। জুলিয়া কান্না করতে করতে বলতে থাকে, আমার সন্তানদের ছেড়ে দাও, আমাদের মেরে ফেলো, ওদের ছেড়ে দাও। মার্টিন তেড়ে এসে একটা নেকড়েকে মারতে নেয়, কিন্তু পাশ থেকে আরেকটা নেকড়ে এসে তাকে ছুঁড়ে ফেলে। মার্টিন পাশে থাকা একটা গাছের সাথে আঘাত পেয়ে জ্ঞান হারায়। জুলিয়া দৌড়ে মার্টিনের কাছে যায়। নেকড়ে 5টি তাদের দিকে এগিয়ে আসে। জুলিয়া জানে তাদের মৃত্যু আজকে নিশ্চিত। সে মার্টিনের এক হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলে, আমাদের প্রাণ নিয়ে নাও ঈশ্বর, তুমি আমার সন্তানদের রক্ষা করো, আমার ক্যাথরিন, আনাস্তাসিয়া, লিয়ামকে তুমি রক্ষা করো। ক্যাথরিন, আনাস্তাসিয়া, লিয়াম তিনজনই জঙ্গলের মাঝপথে দৌড়াচ্ছে। কোথায় যাচ্ছে তারা কেউ জানে না, শুধু এতটুকু জানে তাদের পালাতে হবে এখান থেকে। জুলিয়া এবং মার্টিন লিয়ামের দায়িত্ব এবং ক্যাথরিনও আনাস্তাসিয়াকে দিয়েছে, বলেছে যাই হয়ে যাক না কেন তারা যেন পিছনে ফিরে না তাকায়, যে কোনো মূল্যে একে অপরকে রক্ষা করতে। দৌড়ানোর মাঝে হঠাৎ লিয়াম পড়ে যায়। সে ক্যাথরিনকে উদ্দেশ্য করে বলে, ক্যাথরিন, আমি আর দৌড়াতে পারছি না, আমরা কোথায় যাচ্ছি? মা আমাদের সাথে আসেনি কেন? বাবা কেন আমাদের একা এসে পড়তে বলছে? লিয়াম, লক্ষ্মী ভাই আমার, আমাদের আর একটু দৌড়াতে হবে, আর একটু কষ্ট করো ভাই, যে কোনো মূল্যে তোমাকে রক্ষা করব।
আনাস্তাসিয়া এগিয়ে এসে ক্যাথরিনকে বলে, ক্যাথরিন, মা বাবাকে আমরা আর কখনো দেখতে পাবো না। বোনের অশ্রুসিক্ত কণ্ঠে এই প্রশ্ন শুনে ক্যাথরিনের এতক্ষণ আটকে থাকা কান্না বাঁধ ভাঙে। লিয়ামার আনাস্তাসিয়ার জন্যই তো এতক্ষণ সে শক্ত হয়েছিল। কাঁদতে কাঁদতে পাশে থাকা একটা উঁচু পাথরের উপর বসে পড়ে সে। আনাস্তাসিয়া হাতের লণ্ঠন নিচে রেখে বোনের সামনে বসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। লিয়াম কিছু না বুঝে প্রশ্ন করে, ক্যাথরিন, অ্যানা, তোমরা কাঁদছো কেন? আনাস্তাসিয়া ও ক্যাথরিন নিজেদের সামলে নিয়ে উঠে দাঁড়ায়। আনাস্তাসিয়া এগিয়ে এসে লিয়ামের হাত ধরে বলে, কিছু হয়নি লিয়াম, আর কিছুক্ষণ দৌড়তে হবে আমাদের, গ্রানির বাসায় যেতে পারলেই আর ভয় লাগবে না। এ বলে আনাস্তাসিয়া লিয়ামকে নিয়ে এগিয়ে নিচ থেকে এক হাতে লণ্ঠন তুলে নেয়। ক্যাথরিনও আরেকটা লণ্ঠন নিজের হাতে তুলে নিয়ে তাদের পেছনে উঠে আসে। হঠাৎ পেছন থেকে কারো কণ্ঠ ভেসে আসে, রাস্তা খুঁজে পেতে সাহায্য করতে পারি? আনাস্তাসিয়া, লিয়াম ও ক্যাথরিন তিনজনই পেছন ফিরে তাকায়। কালো গোট, কালো রঙের মেডিভাল টিউনিক শার্ট, ব্রিচেস প্যান্ট পরা একজন লোক দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। ক্যাথরিন স্বস্তির নিঃশ্বাস ফেলে এইভাবে যে এখন তারা অন্তত কারো সাহায্য নিতে পারবে, কিন্তু তার এই ধারণা মুহূর্তেই বদলে যায় যখন সে লণ্ঠনটি তুলে সামনে ধরে দেখে যে এই লোকটির চোখের মণির রং রক্তিম লাল। আনাস্তাসিয়াও ভয়ে লিয়ামকে জড়িয়ে ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। ক্যাথরিন সাথে সাথে আনাস্তাসিয়া লিয়ামকে উদ্দেশ্য করে বলে, এই মুহূর্তে পালাতে হবে। আনাস্তাসিয়া লিয়ামের হাত ধরে সাথে সাথে সামনের দিকে দৌড়ানো শুরু করে। ক্যাথরিনও দৌড় দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে পাথরের সাথে পায়ে হোঁচট খেয়ে পড়ে যায়। ক্যাথরিনের হাতের লণ্ঠনটাও পড়ে আগুন নিভে যায়। আনাস্তাসিয়া শব্দ পেয়ে থেমে যায়, পেছনে ফিরে দেখে তার বোন পড়ে আছে। আনাস্তাসিয়া চিৎকার করে উঠে, ক্যাথরিন! মুহূর্তের মধ্যে দূরে দাঁড়িয়ে থাকা রক্তিম চোখের লোকটা ক্যাথরিনের সামনে এসে দাঁড়ায়। আনাস্তাসিয়া দৌড়ে সামনে আসতে নিবে, তার আগে ক্যাথরিন বলে ওঠে, অ্যানা, আর এক পাও সামনে আগাবি না, লিয়ামকে নিয়ে চলে যা এখান থেকে। ক্যাথরিন, আমি পারবো না আর কাউকে হারাতে। অ্যানা, আমার কথা শোন, চলে যা এই মুহূর্তে এখান থেকে, পিছনে ফিরে আর তাকাবি না। নিজের ভাইকে বাঁচানোর জন্য নিজের বোনকে আমি কিভাবে ফেলে যাব ক্যাথরিন? তোকে শক্ত হতে হবে অ্যানা, লিয়ামের জন্য হলেও তোকে বাঁচতে হবে। সময় নষ্ট না করে লিয়ামকে নিয়ে চলে যা, ভয় পাচ্ছে ও। আনাস্তাসিয়া অশ্রুভেজা চোখে একবার সামনে ক্যাথরিনের দিকে তাকায়, পাশেই তাকে ভয়ে জড়িয়ে ধরে থাকা লিয়ামের দিকে তাকায়। তার 17 বছরের জীবনের সব থেকে দীর্ঘ এবং নিষ্ঠুরতম রাত আজকে। একদিকে একজনকে বাঁচাতে হলে অন্যদিকে আরেকজনকে ফেলে যেতে হচ্ছে তার, এর থেকে মৃত্যু অধিক শ্রেয় বলে মনে করে সে। ক্যাথরিন দেখছে সেই রক্তিম চোখের লোকটা তার সামনে এলেও আনাস্তাসিয়া এবং লিয়ামের কাছে যাচ্ছে না, সে ক্রমশ তার দিকেই এগিয়ে আসছে। ক্যাথরিন চোখ শক্ত করে আনাস্তাসিয়ার দিকে তাকায়। আনাস্তাসিয়া বাধ্য হয়ে লিয়ামের হাত ধরে সেখান থেকে প্রস্থান করে। ক্যাথরিন এটা দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে যে এই আগন্তুক লোক আর আনাস্তাসিয়া ও লিয়ামের পিছু নেয়নি। ক্যাথরিন একা নিজেই হাতের উপর ভর করে উঠে দাঁড়ায়। তার পায়ে উরুর পাশ দিয়ে বেশ খানিকটা কেটে গিয়েছে। সে সামনে তাকিয়ে দেখে সেই আগন্তুক লোকটা রক্তিম চোখে তার দিকে তাকিয়ে আছে। ক্যাথরিন তার চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলে, তুমি কোনো মানুষ নও। মৃত্যু পথযাত্রী এত তেজ মানায় না। তুমি কি ভেবেছো আমি তোমার কাছে জীবন ভিক্ষা চাব? মেরে ফেলার হলে বিলম্ব না করে এখনই মেরে ফেলো। আমার শিকারকে আমি কখনোই জীবিত ছাড়ি না, মৃত্যুর জন্য প্রস্তুত হও। মুহূর্তের মধ্যেই রক্তিম চোখের লোকটি গর্জন তুলে একটা নেকড়েতে পরিণত হয়। এই দৃশ্য দেখে ক্যাথরিনের দেহ হিম শীতল হয়ে যায়। ভয় পেলেও সে ভয়ের ছাপ চোখে মুখে ফুটে ওঠার আগেই সে নিজেকে সামলে যথাসম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে। নেকড়েটি তার আশেপাশে দিয়ে কিছুক্ষণ কর্কশ গর্জন তুলতে তুলতে পায়চারি করে। হিংস্র দৃষ্টিতে ক্যাথরিনের দিকে তাকিয়ে আছে সে। ক্যাথরিনের চোখের জল বেশ আগেই শুকিয়ে গিয়েছে, সে অনুভূতি শূন্য হয়ে আছে। এক রাতেই নিজের মা বাবাকে হারালো, ছোট ভাই বোন দুটো ঠিকঠাক পৌঁছতে পারবে কিনা নিশ্চিত না সে। এত সব কিছুর পর এখন সে আর মৃত্যুকে মোটেও ভয় করছে না। নেকড়েটি মানুষের রূপে এসে ক্যাথরিনের কাছে আসে, নিজের এক হাত দিয়ে বেশ শক্ত করে ক্যাথরিনের ঘাড়ের এক পাশ ধরে। ঘৃণায় ক্যাথরিনের গা ঘুরিয়ে আসে, তার 19 বছরের জীবনে এই প্রথম কোনো পুরুষ তাকে স্পর্শ করার সাহস করেছে। ক্যাথরিনের বাগদত্তা নাথানও কখনো তাকে ছোঁয়ার সাহস করেনি। নেকড়েটি ক্যাথরিনের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, ক্যাথরিন বরফের ন্যায় জমে যায়, ক্লান্ত শরীর অসাড় হয়ে পড়ে। আবার একই কণ্ঠ ফিসফিসিয়ে বলে, তোমার মৃত্যু আমার হাতে,
কিন্তু আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস করছো তুমি, সেটার শাস্তি তোমাকে পেতেই হবে। এ বলে ক্যাটরিনের চোখে চোখ রেখে রুক্ষ গলায় বলে, আজকে পূর্ণ চাঁদকে সাক্ষী রেখে বলছি, তোমার জীবনকে আমি নরকের থেকেও বেশি বেদনাদায়ক করে তুলব। যেই চোখে আজকে মৃত্যু ভয় নেই, সেই চোখে মৃত্যু ভীতি না দেখে তোমাকে মারব না আমি। তুমি নিজে আমার কাছে মৃত্যু ভিক্ষা চাইবে। কথাটা বলে নেকড়েটি অপর হাত দিয়ে ক্যাটরিনের ঘাড়ে আঘাত করে, অজ্ঞান ক্যাটরিনকে নিজের বাহুতে জড়িয়ে নেয় সে। আকাশে জলজল করা পূর্ণিমা চাঁদের আলো এসে ক্যাটরিনের মুখে ঠিকরে পড়ছে। পূর্ণ চাঁদের রাতে এই প্রথম আরন নিজের কোনো শিকারকে জীবিত রেখেছে। নেকড়ে জাতের আলফা আরন রদ্রিগেজ মনে মনে প্রতিজ্ঞা করে, এই নির্বোধ তুচ্ছ মেয়েকে দিয়ে সে মহাভোজ করবে। তবে তার আগে এই মেয়ের চোখে মুখে মৃত্যু ভয় দেখতে চায় সে। এই সামান্য মেয়ের চোখে মৃত্যু ভয়ই এখন তাকে একমাত্র সব থেকে তৃপ্তি দিতে পারবে। আনাস্তাসিয়া ও লিয়ামকে জঙ্গলে হন্য হয়ে খুঁজে ফিরছে ক্যাথরিন, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। ক্যাথরিন জোরে জোরে তাদের নাম ধরে ডাকছে, তবুও কোনো জবাব আসছে না কোথাও থেকে। বরফে ঢাকা জঙ্গলে দৌড়াতে বেশ বেগ পেতে হচ্ছে ক্যাথরিনকে। চারিদিকে সন্ধ্যা নেমে এসেছে, ঠান্ডায় তিরতির করে কাঁপতে থাকে ক্যাথরিন। সে একটা লম্বা গাছের নিচে এসে দাঁড়ায়, থেমে কিছুটা দম নিয়ে নেয়। হঠাৎ অনুভব করে তার কাঁধে তরল কিছু উপর থেকে টপটপ করে পড়ছে। সে তার বাম হাত কাঁধে নিয়ে সামনে এনে দেখে তার কাঁধে রক্ত লেগে আছে। ভয় ভয় সে উপরে তাকায়, উপরে তাকিয়ে দেখতে পায় আনাস্তাসিয়া এবং লিয়ামের মাথা গাছের ডালের সাথে ঝুলে আছে। এই দৃশ্য দেখে সে হিতেহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে ক্যাথরিন। সে গগন বিদারী চিৎকার দিয়ে দৌড়ানো শুরু করে, দিক বেদিক বেল মালুম ফুলে চোখ বন্ধ করে দৌড়াতে থাকে সে। হঠাৎ করেই কারোর সাথে ধাক্কা লেগে সে পড়ে যাচ্ছিল, কিন্তু একজোড়া পেশি বহুল হাত তাকে জড়িয়ে নেয়। ক্যাথরিন ভয়ে চোখ বন্ধ করেছিল, কিন্তু তখনই একটি পরিচিত কণ্ঠস্বর বলে ওঠে, ক্যাথ। ক্যাথরিন সেই বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে সামনে তাকাতেই দেখে তার সামনে আর কেউ নয়, বরং রক্তিম চোখের সেই নেকড়ে মানব দাঁড়ানো। তার ঠোঁটের এক পাশে তাজা রক্ত মেখে আছে। ক্যাথরিনের দিকে তাকিয়ে বাঁকা হাসছে। ক্যাথরিন পালানোর জন্য আশেপাশে তাকাতেই দেখে চারদিক দিয়ে তাদের ঘিরে অসংখ্য নেকড়ে দাঁড়িয়ে আছে হিংস্র চোখে। আবার সামনে তাকিয়ে দেখে সেই নেকড়ে মানব তার দিকে এগিয়ে আসছে। ভয়ে ক্যাথরিন দুই হাত দিয়ে মুখ ঢেকে জোরে জোরে চিৎকার করে ওঠে। তখনই তার ঘুম ভেঙে যায়। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, স্বপ্নটাকে একদম বাস্তবের মতো মনে হচ্ছিল। ক্যাথরিন নিজেকে ঠান্ডা করে আশেপাশে তাকিয়ে অবাক হয়। একটা অপরিচিত বিশাল কামরায় আছে এই মুহূর্তে সে। কামরায় জ্বালানো বেশ কতগুলো মোমের আলোয় সে আশেপাশে নজর বুলিয়ে নেয়। কামরায় একটা বড় বিছানা, একটা আয়না, কাঠের এন্টিক ক্যাবিনেট ও বিশাল একটা বইয়ের তাক আছে। ক্যাথরিনের ধীরে ধীরে সব মনে পড়ে যায়। তার এতদিন জ্ঞান ছিল না, কিন্তু কতদিন ধরে সে এখানে এটাও জানার কোনো উপায় নেই। ক্যাথরিন গায়ের চাদর সরিয়ে বিছানা থেকে নামার জন্য পা নাড়াতে নিয়ে ব্যথায় আহ বলে ওঠে। সে তাকিয়ে দেখে তার বাম পায়ে পট্টি বাঁধা, সেদিন পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে গাছের ভাঙা ডাল তার পায়ে গেঁথে যায়। তখন ক্যাথরিন খেয়াল করেনি এত কিছুর মাঝে, এখন মনে পড়েছে। সে এখন কোথায়, এটা কোন জায়গা, এসব কিছুই সে জানে না। তার গায়ের জামাটাও পরিবর্তন করে একটা সাদা রঙের মেডিভাল নাইট গাউন পরানো হয়েছে। কে পরিবর্তন করেছে? হঠাৎ করে সেই নেকড়ে মানবীর চেহারাটা ভেসে ওঠে ক্যাথরিনের চোখে। সাথে সাথে সে রাগে বিস্ফোরিত চোখে তাকায়। আশেপাশে পিনপতন নীরবতা। রাতের নিঝুম আধারে নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছে ক্যাথরিন, কিন্তু এটাই ভালো সুযোগ। এখান থেকে পালাতে হলে আগে তার জানতে হবে সে কোথায় আছে বা পালানোর রাস্তা কোথায়। ক্যাথরিন বিছানা ছেড়ে নিচে নেমে দাঁড়ায়। পায়ে ব্যথা করলেও সেটা মুখ বুঝে সহ্য করে নেয়। তার কামরার সাথে একটা বারান্দা আছে বিশাল। ক্যাথরিন ধীরে ধীরে হেঁটে বারান্দায় আসে। আর একটু সামনে যেতেই সে দেখতে পায় বিশাল একটা প্রাসাদের সব থেকে উঁচু কামরায় এই মুহূর্তে সে অবস্থান করছে। গহীন অরণ্যের মাঝে এই প্রাসাদটি ছাড়া আর দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। আর বাহিরে তুষারপাত হচ্ছে, তুষারে সব কিছু ঢাকা পড়ে আছে। ক্যাথরিন সামনে এগিয়ে সামান্য নিচের দিকে ঝুঁকে কাউকে দেখা যায় নাকি দেখার জন্য, কাউকে দেখতে না পেয়ে সে সোজা হয়ে দাঁড়ায়। কিন্তু হঠাৎ সে তার পেছনে কারো অস্তিত্ব অনুভব করে। ক্যাথরিন থেমে একটু শ্বাস নিয়ে তৎক্ষণাৎ পেছনে ফিরে হাতের সাহায্যে আঘাত করতে নেয় পেছনে থাকা ব্যক্তিটাকে। কিন্তু আরন তার আগেই ক্যাথরিনের দুই হাত নিজের হাতের সাহায্যে ক্যাথরিনের কোমরের পেছনে নিয়ে চেপে ধরে তাকে রেলিংয়ের বাইরে নিয়ে ধরে। আকস্মিক ঘটনায় ক্যাথরিন চোখে ভয়ের চোখে বন্ধ করে নেয় সে। বেশ কিছুক্ষণ এইভাবে থেকে যখন দেখে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, তখন সে পিটপিট করে চোখ মেলে চোখ খুলে দেখে সে রক্তিম চোখের নেকড়ে মানবের দিকে তাকিয়ে আছে। ঠোঁটে লেপটে আছে সেই বাঁকা হাসি। ক্যাথরিন চেঁচিয়ে উঠে আর বলে,
তোমার সাহস কিভাবে হয় আমাকে ছোঁয়ার? অসভ্য কোথাকার! এই মুহূর্তে আমাকে ছেড়ে দাও, না হয় যে হাত দিয়ে আমাকে ছোঁয়ার সাহস দেখিয়েছ সেই হাত কেটে ফেলব। আরন কিছুটা সামনে ঝুঁকে ক্যাটরিনের চোখে চোখ রেখে বলে, ক্যাট, অসভ্যতা এখনো কিছু দেখোনি, তাই আমাকে অসভ্য বলে সম্বোধন করা সম্পূর্ণ অনুচিত। এই বলে আরন আরো একটু সামনে ঝুঁকে ক্যাটরিনের এত কাছে আসায় কিছুটা বেসামাল হয়ে সে চোখ ফিরিয়ে নেয়। তার হৃদস্পন্দনের ওঠানামা শব্দ হয়তো এই নীরব পরিবেশে যে কেউ শুনতে পাবে স্পষ্ট। কোনো সাড়া শব্দ না পেয়ে ক্যাটরিন আর চোখে আরনের দিকে তাকায়। সোনালি চুল ও হালকা সোনালি দাড়ি, ফর্সা গড়নের বলিষ্ঠ দেহের লোকটা উপর বেশ মানানসই। আরন ফিসফিসিয়ে বলে, আরনের ক্ষীণ কণ্ঠস্বর শুনলেই ক্যাটরিনের শরীর হিম হয়ে আসে। আরন কিছুক্ষণ থেমে আবারও বলে, ছেড়ে দেবো? ক্যাটরিন হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ক্যাটরিন আরন ক্যাটরিনকে ছেড়ে দিতেই ক্যাটরিন পেছনের দিকে পড়ে যেতে নেয়। ক্যাটরিন ভয়ে চিৎকার করে ওঠে। আরন সাথে সাথে নিজের ডান হাত দিয়ে ক্যাটরিনের বাম হাত ধরে ফেলে। ক্যাটরিন রাগ দেখিয়ে বলে, মেরে ফেলতে চাইলে হাত ধরেছো কেন? হাত ছেড়ে দাও, তোমার মনোবাসনা পূর্ণ হবে। উফ ক্যাথ, তুমি নিজেই আমাকে বললে তোমাকে ছেড়ে দিতে, এখন তুমি আবার রাগ দেখাচ্ছ? আর তোমাকে এত সহজে আমি মরে যেতে দিতে পারি? আমি কি এতটাই খারাপ? কিছুটা বিদ্রুপের সুরে বলে আরন, ক্যাথরিন, আমাকে ক্যাথ বলে ডাকার অধিকার আমি তোমাকে দেইনি। তোমার কি মনে হয় আমি তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি? মেরে ফেলার হলে এখনই মেরে ফেলো, না হয় পরে অনুশোচনা করবে। আমাকে জীবিত রাখা তোমার জন্যই বিপজ্জনক হবে। সহজ কোনো কিছু এভাবে আমার পছন্দ না, বিপজ্জনক খেলা আমি খুব ভালোবাসি। ক্যাটরিন চোখ গরম করে তাকিয়ে থাকে আরনের দিকে। আরন ক্যাটরিনকে একইভাবে এখনও ধরে রেখেছে, কিছু না বলে তাকিয়ে আছে ক্যাটরিনের দিকে। আরন হঠাৎ এক টানে ক্যাটরিনকে তুলে আনে। ক্যাটরিন এসে আছে পরে আরনের বলিষ্ঠ বুকে। আরন নিজের এক হাত দিয়ে ক্যাটরিনের চুলের ভাঁজে জমে থাকা বিন্দু বিন্দু তুষারগুলো সরিয়ে দিতে থাকে। এই মুহূর্তে ক্যাটরিনের মোটেও মনে হচ্ছে না সে কোনো নেকড়ে মানবের সাথে আছে। এই শান্ত নিশ্চুপ আরনকে দেখে কেউ বুঝবেই না সে কোনো হিংস্র জন্তু। ক্যাটরিনের ভাবনায় ফোরন কেটে আরন বলে, তোমাকে এখনো মারিনি মানে এই না যে আমি তোমাকে আর মারবো না, তোমার মৃত্যু আমার হাতেই। বলে যেও না যে তুমি আমার শিকার, কোনো রকমের চালাকি করার চেষ্টা করলে এত সুন্দর দেহ ছিন্ন ভিন্ন করে নেকড়ের মাঝে বিলিয়ে দেব, তোমার পরিণতিও তোমার মা বাবার মতো হবে। এই বলে আরনকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে চোখের পলকে কামরা থেকে বেরিয়ে যায় আরন। ক্যাটরিন হতবিহ্বল হয়ে সেখানেই বসে থাকে। তার মানে তার মা বাবার খুনি আরন? তার মা বাবার কথা মনে পড়তেই চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ক্যাটরিন নিজের উপরই রাগ হয় এই ভেবে যে সে এই মাত্র একটা জানোয়ারকে মানুষের সাথে তুলনা করছিল। একা একা বিড়বিড় করে সে বলে, আমিও তোমাকে এত সহজে ছেড়ে দিব না। আরন রদ্রিগেজ, রক্তের খেলা তুমি শুরু করেছ, কিন্তু এর শেষ আমি দেখে ছাড়ব। জানালার ধারে দাঁড়িয়ে আছে, বাইরে তাকিয়ে আছে আনাস্তাসিয়া। বাসার সামনে আঙিনাতেই লিয়ামার পাশের বাসার দুটি বাচ্চা বরফ নিয়ে খেলছে। কামরার দরজা খোলার শব্দ পেয়েতেই সে পেছনে ফিরে তাকায়। বয়স্ক একজন মহিলা কামরায় প্রবেশ করে, চেহারায় ওনার বার্ধক্যের ছাপ স্পষ্ট। তিনি এসে বলেন, অ্যানা, নিচে আমি তোমাদের জন্য টেবিলের নাস্তা সাজিয়ে এসেছি, নিচে চলো নাস্তা করে নিতে। গ্রানি, আমি কিছুক্ষণ পরে আসছি, তুমি আর লিয়াম নাস্তা করে নাও। এ বলে আনাস্তাসিয়া আবারও জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। বৃদ্ধা কিছু না বলে দীর্ঘ শ্বাস ফেলে নিচে নেমে আসে। তিনি জানেন আনাস্তাসিয়া মুখে বললেও খেতে আসবে না, গত 5 দিনে পানি ছাড়া কিছু মুখেই তুলেনি সে। মাঝে জোর করে 2 বার স্যুপ খাওয়ানোর চেষ্টা করেও বিশেষ একটা লাভ হয়নি। এক রাতে এত কিছু সহ্য করার পর কারোরই স্বাভাবিক থাকার কথা না। লিয়াম এখনও ছোট, তাই সে কিছুই বুঝতে পারেনি। তাকে শুধু এতটুকুই বলা হয়েছে তার মা বাবা এবং বড় বোনকে সে আর কখনোই দেখতে পারবে না। 2 দিন মন খারাপ করে থাকলেও প্রতিবেশীদের বাচ্চাদের সাথে খেলা করে এখন সে মন খারাপের বিষয়টাও ভুলে গিয়েছে। শুধু ভুলতে পারেনি আনাস্তাসিয়া। নিচে নেমে নিজের কামরায় এসে বৃদ্ধা একটা সিন্দুক থেকে কিছু পুরনো খেলনা বের করেন। সেগুলোর মধ্যে থেকে একটা খেলনা ঘোড়া হাতে নিয়ে তিনি মন খারাপ করে বসে থাকে। মেয়ে জামাতা এবং নাতনিকে হারিয়ে বেশ ভেঙে পড়েছেন অলিফিয়া কোলান, কিন্তু আনাস্তাসিয়া ও লিয়ামের জন্য যথাসম্ভব শক্ত থাকার চেষ্টা করছেন। লিয়াম তাও কিছুটা সময় গেলে সব ভুলে নতুন জীবন শুরু করতে পারবে, কিন্তু আনাস্তাসিয়া, এত চঞ্চল মেয়েটা এক রাতেই সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। নির্জীব প্রাণীর মতো সারাদিন কামরায় বসে থাকে। অলিফিয়ার খুব চিন্তা হয় নিজের নাতনিকে নিয়ে। আদৌ আনাস্তাসিয়া এই মানসিক আঘাত থেকে বেরিয়ে
স্বাভাবিক জীবনে ফিরতে পারবে নাকি কে জানে। ক্রিসমাস উপলক্ষে সকাল থেকে অলিভিয়া বেশ অনেক কিছু রান্না করেছেন, মুসাকা, তারা মশালাতা, ডল মিসডেস, মারিগিটসা সহ আরও অনেক রকম গ্রিক ঐতিহ্যবাহী খাবারই রান্না করেছেন। এর পাশাপাশি রিজো গালো, লোকুমদেস সহ আরও অনেক ধরনের মিষ্টান্ন বানিয়ে প্রতিবেশীদের ঘরে পাঠিয়েছেন। কাস্টোরিয়া গ্রামে ক্রিসমাস উপলক্ষে প্রতি বছরই সম্পূর্ণ গ্রামে উৎসব আমেজ ছড়িয়ে পড়ে। গ্রামের প্রাণকেন্দ্র সবাই একত্রিত হয়ে আনন্দ খুশি ভাগাভাগি করে নেয় সন্ধ্যার পর। সেখানে নাচ গান সহ আরও বিভিন্ন আয়োজন করা হয়। বিকেলে অলিভিয়া অনেক জোরাজোরি করার পরেও আনাস্তাসিয়া কোথাও যেতে রাজি হয় না, কিন্তু লিয়ামের খুব ইচ্ছে সে আনন্দ উদযাপন করবে সবার সাথে একত্রে। তাই অলিভিয়া লিয়ামকে নিয়ে যায় এবং আনাস্তাসিয়াকে বলে যায় বাসায় সাবধানে থাকতে, ও একা যেন বের না হয়। অলিভিয়ার বাসাটি দোতলা কাঠের তৈরি, দোতলায় দুটি কামরা এবং নিচতলায় একটি রান্নাঘর এবং বসার ঘর। বাড়ির সামনে বিশাল উঠোন কাঠের বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ। তুষারপাতের কারণে সম্পূর্ণ উঠানে তুষারে ঢাকা পড়ে আছে। বাড়ির পেছনে রয়েছে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো, সেখানে দুটি ঘোড়া পালে অলিভিয়া। আনাস্তাসিয়া ছোট থেকে ঘোড়া খুব ভালোবাসে, গ্রানির বাসায় এলে সবসময় সে ঘোড়া নিয়ে পাহাড়ের এদিক ওদিক ঘুরে আসে। গোধূলি লগ্ন পেরিয়েছে বেশ অনেকক্ষণ আগেই, ঘন জঙ্গলের গহীনে পৌঁছানোর চাঁদের আলোয় আবছা আবছা চারপাশ দেখা যাচ্ছে। ঘোড়ার পিঠে চড়ে আনাস্তাসিয়া ধীরে ধীরে সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে তার বোনকে সে শেষ দেখেছিল। সেদিন রাতে নাসোকে নিয়ে গ্রানির বাসায় পৌঁছে আনাস্তাসিয়া সব বলার পর গ্রামের সবাই মিলে ভোরের আলো ফুটতে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। কিন্তু সম্পূর্ণ জঙ্গল তন্নতন্ন করে খুঁজে ও জুলিয়া মার্টিন ও কোচম্যানের লাশ ব্যতীত অন্য কাউকেই পাওয়া যায়নি। সবাই ভেবেই নিয়েছে যে ক্যাটরিনকেও হয়তো বন্যপ্রাণী মেরে তাকে আহার হিসেবে গ্রহণ করে নিয়েছে, কিন্তু আনাস্তাসিয়ার বিশ্বাস সে তার বোনকে এখানেই কোথাও খুঁজে পাবে। তাই সুযোগ বুঝে সে একটি ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। ছোটবেলা থেকেই মার্টিন অ্যালভেজ নিজের মেয়েদের সাহসী করে গড়ে তুলেছেন। ঘোড়ায় চড়া, তরবারি চালানো থেকে শুরু করে আত্মরক্ষার জন্য যা যা করতে হয় সব শিখিয়েছেন তিনি। ক্যাটরিন ছোট থেকে নির্ভীক প্রকৃতির হলেও আনাস্তাসিয়া তার বিপরীত, কিছুটা উড়নচণ্ডী স্বভাবের হলেও আনাস্তাসিয়া অন্ধকার, রক্ত, মৃত্যু এই জিনিসগুলোকে খুব ভয় পায়। কিন্তু এই মুহূর্তে তার বোনকে খুঁজে পাওয়া আকাঙ্ক্ষা ভয়ের থেকেও তীব্র। আচ্ছা, চাঁদের আলো, হালকা তুষারপাত, নিশ্চুপ চারিপাশ যেন পরিবেশকে আরও ভুতরে করে তুলেছে। আনাস্তাসিয়া সতর্ক চোখে চারিপাশে চোখ বুলিয়ে নিচ্ছে। তুষারপাতের ফলে বরফ জমে গিয়েছে সব জায়গায়, বরফ ঠেলে ঘোড়া নিয়ে আগানো কষ্টের ছিল। তাই আনাস্তাসিয়া ঘোড়া থেকে নেমে সেটাকে একটা গাছের সাথে বেঁধে একা সামনে পা বাড়ায়। একটা কালো রঙের লম্বা গাউন পরে আছে সে, দুই হাত দিয়ে গাউন কিছুটা উঁচু করে ধরে হাঁটার ফলে পায়ের ঠান্ডা লাগছে খুব। লাল রঙের হুডযুক্ত লম্বা ক্লকটির নিচের অংশ পেছনে বরফ ঘেঁষে নিচে পড়ে আছে। নির্ঘুম ও খাওয়া দাওয়ায় অনিয়ম হওয়ার কারণে শরীরটা খুব দুর্বল হয়ে আছে আনাস্তাসিয়ার। তবু মনের জোরে সে আশেপাশে চোখ বুলাতে থাকে, হয়তো কোথাও ক্যাটরিন বা সেই রক্তিম মানবীর কোনো চিহ্ন খুঁজে পাবে। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও কিছু না পেয়ে আনাস্তাসিয়া ক্লান্ত হয়ে পড়ে, শরীর ঝিমিয়ে আসে, পাশের একটা গাছে হেলান দিয়ে দাঁড়ায়। সাথে সাথে আর্তনাদ করে উঠে সে ব্যথায়, ডান হাত পিঠের কাছে নিয়ে একটানে একটা গাছের চিকন ধারালো ডালের অংশ বের করে আনে। ডাল বের করার সময় ধারের কারণে সে তার ক্লর্কের ভেতরে জামাটাও পিছনের পিঠের দিক দিয়ে বেশ খানিকটা ছিঁড়ে যায়। আনাস্তাসিয়া পেছনে ফিরে একটু এগিয়ে যায় ঘোড়া যেখানে বেঁধে রেখেছিল সেখানে, কিন্তু সেখানে ফিরে এসে দেখে ঘোড়া দড়িটা গাছের সাথে পড়ে আছে আর ঘোড়াটা সেখানে নেই। একে তো ঠান্ডায় কাটা ঘা বেশ জ্বলছে, এখন আবার ঘোড়াটাও বাঁধন মুক্ত হয়ে লাপাতা হয়ে গিয়েছে। কিছুটা ভয়ও পায় আনাস্তাসিয়া। হেঁটে বাসায় ফেরাটা বেশ কষ্টসাধ্য বিষয় হবে এই তুষারে আচ্ছন্ন রাস্তা হয়ে। মাথা উঁচু করে আকাশের দিকে তাকায় আনাস্তাসিয়া, চাঁদের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমাকে শক্তি দাও ঈশ্বর, এতটা নির্মম জীবন কেন হলো আমার? মা বাবাকে হারিয়েছি, কিন্তু আমার বিশ্বাস আমার বোন জীবিত আছে। আমাকে ক্যাথরিনের কাছে পৌঁছানোর রাস্তা দেখাও। হঠাৎ সে দেখে ঘন কালো অন্ধকারের আড়ালে চাঁদ ঢাকা পড়ে যাচ্ছে, তীব্র বেগে বাতাস বওয়া শুরু হয়েছে। হঠাৎ এমন পরিবর্তনে আনাস্তাসিয়া ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। মুহূর্তের মাঝে পরিবেশ ঘুটঘুটে অন্ধকার হয়ে পড়ে। দুর্বল আনাস্তাসিয়া বোধ করে মৃত্যুর হয়তো খুব সন্নিকটে সে। এই এত অন্ধকার কি তাকে গ্রাস করে ফেলবে? দুই চোখ খোলা অবস্থায় সে কিছুই দেখতে পাচ্ছে না। কোনো তৃষ্ণার্ত ব্যক্তি জল তেষ্টায় যেমন কাতর হয়ে ওঠে, আনাস্তাসিয়া এই মুহূর্তে ঠিক ততটাই কাতর একরাশি আলোর জন্য।
থরথরিয়ে কাঁপতে থাকা আনাস্তাসিয়া কম্পিত পা জোড়া এগিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার শরীর অসার হয়ে আসে খুব কাছেই অগ্রসর হওয়া অশ্বস্বরে। বাতাসের বেগ যেন হঠাৎ আরেকটু তীব্র হয়। ঘোড়ার স্বর খুব কাছ থেকে পাওয়ার সাথে সাথেই হঠাৎ একটা হিম শীতল হাত নিজের কোমরে অনুভব করে আনাস্তাসিয়া। চোখ বন্ধ করে ফেলে সে। এক মুহূর্তের জন্য তার হৃদস্পন্দন থেমে যায়। চোখের পলকে সে নিজেকে ঘোড়ার পিঠে আবিষ্কার করে। চোখ মেলে তাকায় আনাস্তাসিয়া। অন্ধকারে সে কিছুই দেখতে পাচ্ছে না। ভারসাম্য রক্ষার জন্য সে তার এক হাত দিয়ে পেছনে বসা মানুষটার ঘাড় আঁকড়ে ধরে। পরক্ষণে সে লক্ষ্য করে আধারে তলিয়ে যাওয়া চাঁদ আস্তে আস্তে আড়াল হতে বেরিয়ে আসছে। কিন্তু চাঁদ রক্তিম বর্ণ কেন ধারণ করছে? আজকে কি তবে চন্দ্রগ্রহণ? আনাস্তাসিয়ার মনে পড়ে ছোট থাকতে তার বাবা একবার চাঁদ নিয়ে তার সাথে গল্প করার সময় চন্দ্রগ্রহণ সম্পর্কে বলেছিল। চন্দ্রগ্রহণের সময় কখনো কখনো চাঁদ রক্তিম বর্ণ ধারণ করে। পূর্ণ চাঁদ গ্রহণের সময় চাঁদ পৃথিবীর মাঝখানে অবস্থান করে। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। প্রচ্ছায়া অবস্থানে চাঁদ প্রায় অদৃশ্য হয় না। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ধুলি কণা ও গ্যাস দ্বারা প্রতিফলিত হয় চাঁদের উপর পড়ে। এই অবস্থায় লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য বর্ণের আলোর তুলনায় বেশ বেশি হওয়ায় এটি সব থেকে কম বিচ্ছুরিত হয়। তাই ওই সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের দ্বারা প্রতিফলিত হয়ে লাল বর্ণের আলো চাঁদের উপর পড়ার ফলে চাঁদকে তখন লাল দেখায়। চাঁদের লাল আভাযুক্ত দীপ্তি আলোতে আনাস্তাসিয়া দেখে সে যে ঘোড়ায় বসে আছে সেটা তারই ঘোড়া যেটা কিছুক্ষণ আগে বাঁধনমুক্ত হয়ে গিয়েছিল। বাতাসের বেগে আনাস্তাসিয়ার চুল উড়ে মুখের উপরে এসে পড়ছে বারংবার। অপর হাত দিয়ে চুল ঠিক করতে করতে আনাস্তাসিয়া দেখে দুটি হাতের বাঁধনের মাঝে আপাতত সে আবদ্ধ। হাত দুটি তার দুপাশ হয়ে সামনে ঘোড়ার লাগাম ধরে আছে। এক পাশ হয়ে বসায় আনাস্তাসিয়া খুব সহজেই পাশ ফিরে তাকায় উদ্গ্রীব চোখে। সাদা রঙের মেডিভাল টিউনিক শার্ট, কালো রঙের ব্রিচেস প্যান্ট এবং কালো বুট জুতো পরা একজন যুবক শক্ত হাতে ঘোড়ার লাগাম ধরে আনাস্তাসিয়ার পেছনে বসে আছে। শার্টের উপর একটা হালকা নীল রঙের কোট এবং তার উপর আবার লম্বা কালো হুডযুক্ত ক্লক পরে আছে। ক্লকের হুড তুলে মাথায় দিয়ে রাখা এবং মুখের অর্ধাংশ কালো মুখোশ দ্বারা ঢাকা। কিন্তু এসব কিছুর মাঝে আনাস্তাসিয়ার চোখ পড়ে যুবকের একজোড়া সবুজ উজ্জ্বল চোখের উপর। সেই সবুজ চোখ জোড়ার দৃষ্টিও আনাস্তাসিয়ার উপর নিবদ্ধ। দুজোড়া নীলকান্তমণি এবং সবুজ নেত্রের সাক্ষাৎ হয়। এক অদ্ভুত আলোড়ন তৈরি হয় 17 বছর বয়সী কিশোরীর হৃদয়ে। নিঃশ্বাসের গতির পরিবর্তন হয়। সম্মুখে নেত্রপল্লব মেলে তাকিয়ে থাকে সেই দিকে আনাস্তাসিয়া। যুবকের কপালে এলোমেলো হয়ে আছে কিছু বাদামি রঙের চুল। চন্দ্রগ্রহণের ফলে রক্তিম আলোর যেন সবুজ চোখ জোড়া আরও বেশি উজ্জ্বল লাগছে। কাপা কণ্ঠস্বরে প্রশ্ন করে আনাস্তাসিয়া বলে, কে তুমি? ভরাট কণ্ঠে যুবকটি প্রত্যুত্তর করে, রিকার্ডো। গহিনী অরণ্যে দূর দূর পর্যন্ত কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। যাদের অস্তিত্ব আছে তারা হলো এক পাল নেকড়ে। এই অরণ্যের বুকে বিশাল এই পরিত্যক্ত প্রাসাদটি বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এর ভিতরে সৌন্দর্য সম্পর্কে। এক অমীমাংসিত রহস্য হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বাস্কভ প্রাসাদ। গত 2 দিনে ক্যাটরিন এতটুকু বুঝতে পেরেছে সে গ্রিকে নেই, কারণ সেদিন রাতে আরন তার কামরা থেকে যাওয়ার পরপরই একটা মহিলা আসেন ক্যাটরিনের কাছে। তার হাতে একটা ট্রেতে কিছু খাবার ছিল, যেগুলোর বেশিরভাগই নামই হচ্ছে ক্যাটরিনের অজানা। গ্রিকে কখনো এই ধরনের খাবার ক্যাটরিন দেখেনি। মহিলাটি হাতের খাবার বিছানায় একটি পাশে রেখে ক্যাটরিনের কাছে এগিয়ে আসে। ক্যাটরিন প্রথমে কিছুটা ভয় পেয়ে যায়, এটা ভেবে যে হয়তো এই মহিলাটাও কোনো নেকড়ে। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে মহিলাটি রোমানিয়ান ভাষায় বলে ওঠে, আমাকে ভয় পেও না, আমিও মানুষ তোমার মতো। রোমানিয়ান ভাষা শুনে কিছুটা অবাক হয় ক্যাটরিন। ছোটবেলায় তাকে আর আনাস্তাসিয়াকে তার বাবা বাসায় ব্যক্তিগত শিক্ষক রেখে 3টি ভাষার প্রশিক্ষণ দেয়, যার মধ্যে রোমানিয়ান অন্যতম। তাই সে মহিলার কথার অর্থ বুঝতে পারে। সে এখন রোমানিয়ান ভাষায় প্রশ্ন করে সেই মহিলাকে, এই জায়গা কোথায়? আমি কতদিন ধরে অজ্ঞান ছিলাম। তুমি মানুষ হলে তুমি এখানে কি করছো? আর আমার কাপড়কে বদলিয়েছে। তুমি এই মুহূর্তে রোমানিয়ান সাম্রাজ্যের সিভিউ শহরের বাস্কুপ প্রাসাদে আছো। তুমি 5 দিন ধরে অজ্ঞান ছিলে। 3 নম্বর প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না। তোমার কাপড় আমিই বদলেছি। এই শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্যাটরিন। আশেপাশে তাকিয়ে সামনের দিকে ঝুঁকে মহিলাকে প্রশ্ন করে, এই প্রাসাদে কি ওই অসভ্য ছাড়াও আরও কেউ থাকে? আলফা আমাদের প্রধান, এই প্রাসাদ উনারই। কিন্তু প্রাসাদ রক্ষার স্বার্থে আরও অনেক ওমেগা জাতের নেকড়ে আছে। ওমেগা জাতের নেকড়ে কি? আর ওই অসভ্যকে তুমি
আলফা বলছো কেন? আলফা হলো একপাল নেকড়ের প্রধান, আর ওমেগা হলো সাধারণ নেকড়ে মানবী। আলফার শক্তির সাথে তাদের শক্তির তুলনা চলে না, এবং তুমি ভুলেও আলফাকে আরেকবার অসভ্য বলবে না। কেউ শুনতে পেলে তোমার গর্দান ছিঁড়ে খাবে। মনে রেখো, এই প্রাসাদের দেওয়ালেরও কান আছে। কিছুটা সাহস সঞ্চয় করে ক্যাথরিন আরও কিছু বলতে যাবে, তার আগে মহিলাটি বলে, তুমি খেয়ে নাও, আর কিছুর প্রয়োজন হলে বাহিরে দাঁড়ানো ওমেগাকে আওয়াজ দিয়ে বলবে আমাকে ডেকে দিতে। এই বলে মহিলাটি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে ক্যাথরিন প্রশ্ন করে, তোমার নাম কি? মহিলাটি এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পেছনে না ফিরে জবাব দেয়, মার্থা। এই বলেই সে সেখান থেকে প্রস্থান করে। ক্যাথরিন মনে মনে ভাবতে থাকে, এখন কি করবে সে? এই প্রাসাদ থেকে কি করে পালাবে সে? গ্রিক হলেও একটা কথা ছিল, এত এত নেকড়ের চোখ ফাঁকি দিয়ে গহীন অরণ্য পার করে নিজের পরিবারের কাছে জীবিত ফেরত যাওয়া নেহায়েতই অসম্ভব বিষয়। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করতে হবে ক্যাথরিনের। এত কিছুর মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সেই অসভ্য আলফা প্রধানকে নিজ হাতে খুন করা। নিজের পিতামাতার খুনিকে ছেড়ে দেওয়ার মানুষ ক্যাথরিন নয়, এজন্য কিছুতেই দুর্বল হয়ে পড়ে যাবে না ক্যাথরিনের। শক্ত থাকতে হবে তাকে, তাকে দুর্বল দেখলেই এই নেকড়েপাল তাকে ঘিরে ধরবে। সেই সুযোগ কখনোই দিতে চায় না ক্যাথরিন, তাই সে উঠে চুপচাপ বসে খাবার খেয়ে নেয়। আজ দুদিন হলে এই অশুভ নেকড়েদের আলফার আর দেখা পায়নি ক্যাথরিন। এতে অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, ক্যাথরিন এই দুই দিন কামরায় বসে পরিকল্পনা করছে কিভাবে সে ওই আয়রনকে খুন করে এখান থেকে পালাতে পারবে। এর মাঝে মার্থা প্রতিদিন সময় মতো এসে তাকে খাবার দিয়ে গিয়েছে, তখন টুকটাক কথা বললেও কথাও বলেছে ক্যাথরিনের সাথে। কিন্তু ক্যাথরিন একটা জিনিসই বুঝতে পারছে না, তা হলো মার্থা যদি মানুষ হয় তাহলে সে এখানে কি করছে? রাত গভীর হয়েছে, চারদিক নিশ্চুপ হয়ে আছে। ক্যাথরিন নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয়। বিছানা থেকে নেমে ধীরে ধীরে সেই কাঠের এন্টিক ক্যাবিনেটের দিকে যায়। সেখান থেকে কাপড় নিয়ে পরে থাকা গাউনটা পরিবর্তন করে একটা নীল এবং কালো মিশেলের গাউন পরে নেয়। কোমরে একটা বেল্ট পরে তার উপর দিয়ে একটা হুডযুক্ত ক্লক গায়ে দিয়ে নিয়েছে সে। হেঁটে আবারও বিছানার কাছে গিয়ে সাবধানে বালিশের নিচে হতে একটা কাচের টুকরো হাতে নিয়ে নেয়। আজকে দুপুরে মার্থা খাবার নিয়ে আসার পর ইচ্ছে করেই একটা কাচের থালা সে হাত থেকে ফেলে দেয়। মার্থা সে কাচের টুকরো পরিষ্কার করার সময় ক্যাথরিন গোপনে একটা টুকরো সরিয়ে নিজের কাছে রেখে দেয়। মার্থা বলেছিল ক্যাথরিনের কামরার বাইরে সুরক্ষার জন্য ওমেগা নেকড়ে আছে। ক্যাথরিন জানে না এই কাচের টুকরো দিয়ে কতটা ঘায়েল করতে পারবে সে কোনো নেকড়েকে, কিন্তু আপাতত যা আছে সেটাকেই হাতিয়ার বানিয়ে নেওয়া উত্তম। ধীরে ধীরে ক্যাথরিন দরজার কাছে এগিয়ে যায়, খুব সাবধানে দরজা হালকা ফাঁকা করে দেখে দরজার সামনে কেউ আছে কিনা। কিছুটা অবাক করার বিষয় হলেও দরজার সামনে কেউ নেই। ক্যাথরিন এবার দরজাটা সম্পূর্ণ খুলে বেরিয়ে আসে, কিছুটা অবাক হয়ে ভাবতে থাকে এখানে কেন কেউ নেই। মনে মনে কিছুটা খুশিও হয় এই ভেবে যে অন্তত দরজার কাছে তাকে বেশি একটা ঝামেলা পোহাতে হয়নি। সামনে তাকিয়ে ক্যাথরিন দেখে ঘুটঘুটে অন্ধকার চারিপাশ, কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে। তাই সে তাড়াতাড়ি কামরায় ফিরে এসে একটা মশালে মোমবাতি থেকে আগুন জ্বালিয়ে আগুনের মশাল হাতে কামরা থেকে বের হয়। বিশাল সাদা করিডোরের দুপাশ ঘিরে মোট 12টা কামরা, পাথরের হাঁটার পথের দুই পাশেই বিভিন্ন ভাস্কর্য রাখা। ক্যাথরিন মশাল হাতে একটা কামরার দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু দরজার বাহির হতে তালা দেয়া। অপর আরেকটা দরজার সামনে যায়, সেটিও একইভাবে তালা দেয়া। এরকম করে এক এক করে সবগুলো কামরার দরজায় তালা দেয়া। কিছুটা বিরক্ত হয় ক্যাথরিন, সেভাবে কি এমন আছে যে এই কামরাগুলো তালা দিয়ে বন্ধ করে রেখেছে? সে এসব রেখে হেঁটে সামনের দিকে এগোতে করিডোরের শেষ মাথায় পৌঁছায়। সেখান থেকে বাম দিকে আরেকটু লম্বা করিডোর পার হয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ায় ক্যাথরিন। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে সে, আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। অসভ্য ও তার নেকড়ে পাল কি সব বনে শিকার করতে গিয়েছে নাকি, ভাবে ক্যাথরিন। বিশাল প্রাসাদের দুয়ার হয়ে ভেতরে প্রবেশ করলেই দুপাশে দুটি লম্বা করিডোর, আর একটু সামনে আগালেই বিশাল হলরুম। সাদা পাথরের এই হলরুমটি কালো মখমলের পর্দা দ্বারা সজ্জিত। হলরুমের মাঝ হয়ে সিঁড়ি উপরের দিকে কয়েক ধাপ পর্যন্ত উঠে দুপাশ হয়ে উপরের দিকে গিয়েছে। মশালের আলো দিয়ে এতক্ষণ এসব ঘুরে ঘুরে দেখছিল ক্যাথরিন। হঠাৎ সিঁড়ির পাশে মশাল ধরতেই একটা নেকড়ে দেখে ভয় চাপা আর্তনাদ করে ওঠে ক্যাথরিন, কিন্তু সাথে সাথে খেয়াল করেই বুঝতে পারে এটা একটা ভাস্কর্য। কিছুটা ক্ষোভ নিয়ে ক্যাথরিন বলে, অসভ্য নেকড়ে কোথাকার? হঠাৎ দূর হতে ক্ষীণ কোলাহলের শব্দ পায় ক্যাথরিন। তৎক্ষণাৎ আশেপাশে সতর্ক দৃষ্টিতে চোখ বুলিয়ে নেয় সে, কোথাও কেউ নেই, তাহলে এই শব্দ আসছে কোথেকে?
শব্দ অনুসরণ করে ক্যাথরিন মূল দরজার বাম পাশে করিডোর ধরে হাঁটা শুরু করে। যতই সামনে এগোচ্ছে ততই শব্দ আরো পরিষ্কার হচ্ছে। করিডোরের শেষ মাথায় এসে সে দেখে নিচের দিকে সুড়ঙ্গ পথ গিয়েছে। ক্যাথরিন কৌতূহল নিয়ে খুব সন্তর পরে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। নিচে পৌঁছে সরাসরি সামনে না গিয়ে আড়াল হতে মাথা বের করে সামনে তাকাতেই এক অদ্ভুত দৃশ্য দেখে ক্যাথরিন। এক বিশাল অন্ধকার কক্ষের একপাশে তিনটা জানালা ভেদ করে চাঁদের আলো কক্ষে ঠিকরে পড়ছে। কক্ষের দুপাশ ঘিরে দাঁড়িয়ে আছে বহু সংখ্যক নেকড়ে। কক্ষের ঠিক মাঝে মেঝেতে বসে আকুতি মিনতি করছে একটা যুবক। তার সামনেই বিশাল আসন পেতে বসে আছে স্বয়ং নেকড়েপালের আলফা আরন রদ্রিগেজ। সে মানব রূপে বসে আছে আপাতত। সেই যুবকটি রোমানিয়ান ভাষায় বারবার বলছে, আমাকে ছেড়ে দিন দয়া করে, আমার বৃদ্ধ মা একা বাসায়, তার দেখাশোনা করার জন্য আর কেউ নেই, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। আরন কিছু না বলে আসন থেকে উঠে যুবকটির সামনে এসে দাঁড়ায়। এক হাত দিয়ে যুবকটির গলায় চেপে ধরে তাকে বেশ খানিকটা উঁচুতে তুলে ধরে। ছেলেটা হাত পা মেলে ছোড়াছড়ি করছে, তার চোখ উপচে পানি পড়ছে। আরন চোখ বুঝে চোখ মেলে তাকায়। এই মুহূর্তে তার চোখ আগের তুলনায় বেশি জলজল করছে। তার হাতের নখ বেশ লম্বা ও ধারালো রূপ ধারণ করে। সে নখের আঁচড় বসাবে এমন সময় ক্যাথরিন হাতে মশাল নিয়ে দেয়ালের আড়াল থেকে বেরিয়ে এসে চেঁচিয়ে ওঠে, ছেড়ে দাও এই ছেলেকে। সবার দৃষ্টি ক্যাথরিনের উপর নিবদ্ধ হয়। আরন বাদে বাকি সব নেকড়েগুলোই ভীত সন্ত্রস্ত হয় ক্যাথরিনকে দেখে। আরন কিছুটা চোখ কুচকে তাকায় ক্যাথরিনের দিকে। ক্যাথরিন হাতের আগুনের মশালটা চারিদিকে ঘুরিয়ে ভয় দেখানোর মতো করে বলতে থাকে, সব কয়টাকে পুড়িয়ে মারব, ছেড়ে দাও ওকে, না হয় আমি সত্যি সত্যি সবগুলোর শরীর আগুন ধরিয়ে দিব। আশেপাশের কতগুলো নেকড়ে ক্যাথরিনের এহেন কাণ্ডে ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায়। বিরক্ত মাখা চোখ জোড়াকে শীতল করে ক্যাথরিনের দিকে তাকায় আরন। কিছু না বলে চোখের পলকে ধারালো নখের সাহায্যে আরন যুবকটির বক্ষ মাঝ বরাবর হাত ঢুকিয়ে টেনে তার হৃৎপিণ্ড বের করে আনে। ক্যাথরিন কিংকর্তব্য বিমূর হয়ে থাকে সেই দৃশ্য দেখে। তার হাত থেকে আগুনের মশালটি নিচে পড়ে যায়। আরন সেই ছেলেটির দেহ দূরে ছুঁড়ে মারে সেই হৃৎপিণ্ড হাতের এগিয়ে নিয়ে আসে ক্যাথরিনের কাছে। ক্যাথরিনের সামনে এসে দাঁড়িয়ে হাতে থাকা হৃৎপিণ্ডটি কামড় বসায় সে। এরকম নৃশংস দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারায় ক্যাথরিন। নাকের কাছে বিদঘুটে একটা গন্ধে বিটপিট করে চোখ খুলে তাকায় ক্যাথরিন। গন্ধটায় তার মাথা কিছুটা ভারী অনুভব করে সে। এক হাতে মাথা ধরে আরেক হাতের উপর ভর করে উঠে বসে সে। মার্থা তার পাশেই বসেছিল, সে এগিয়ে ক্যাথরিনকে উঠে বসতে সাহায্য করে। মার্থা ক্যাথরিনের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, কেন এমন করলে ক্যাথরিন? আমি তোমাকে মানা করেছিলাম, বলেছিলাম দূরে থাকতে এসব থেকে। ক্যাথরিন নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বসে থাকে। মার্থা আবারও বলতে থাকে, ঈশ্বর রক্ষা করেছেন, কারো সাহস নেই আলফার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর। যে এই স্পর্ধা করে তার মৃত্যু এর থেকেও ভয়ঙ্কর হয়। আলফা দয়া করেছে তোমার উপর। তুমি কার করুণা নিয়ে বেঁচে আছো মার্থা? সাথে সাথে মার্থার চেহারার রং পাল্টায়। ক্যাথরিন বুঝতে পারে সে সঠিক প্রশ্নই করেছে। আরেকটু দৃঢ় কণ্ঠে সে আবারও বলে, তুমি খারাপ নও মার্থা, এটা আমি ভালোই বুঝেছি। তুমি চাও আমার কোনো ক্ষতি না হোক, সেজন্যই প্রথম দিন থেকে আমাকে বেশ কয়েকবার অনেক কিছু নিয়ে সতর্ক করেছ। কিন্তু তুমি কেন এদের দাস হয়ে এই প্রাসাদে আছো? আর তুমি যদি মানুষই হও তাহলে কেন ওরা তোমাকে জীবিত রেখেছে? কেন তোমাকে ছিঁড়ে খুঁড়ে খাদ্যের মতো গ্রহণ করেনি? আমাকে সত্যিটা বলো মার্থা। মার্থা কিছু না বলে অন্যদিকে মাথা ঘুরিয়ে দীর্ঘশ্বাস নেয়, কিছুক্ষণ চুপ থাকে। ক্যাথরিন প্রস্তুতি নিচ্ছিল আবার কিছু বলার, কিন্তু মার্থা নিচ থেকে বলা শুরু করে, আমি কোনো মানুষ নই ক্যাথরিন, আমিও একজন নেকড়ে মানবী। এতটুকু শুনে চোখ বড় করে তাকায় ক্যাথরিন, কিছুটা বিস্মিত হয়ে প্রশ্ন করে সে, সত্যি? মার্থা মাথা নেড়ে হ্যাঁ বলে। ক্যাথরিন আবার প্রশ্ন করে, তাহলে তুমি ওদের মতো না কেন? আজ থেকে ২২ বছর পূর্বে ১৫৯২ সালে আমি ও আমার ভাই রোমানের আর্চি শহরের ছোট্ট একটা গ্রামে বসবাস করতাম। আর্চি শহর সিভিউ শহরের পাশেই অবস্থান করে। আমি ও আমার ভাই অনাথ ছিলাম। ছোটবেলা থেকেই আমরা আমার চাচার বাসায় থাকতাম। সেখানে যে আমাদের খুব একটা কেউ পছন্দ করত তা নয়। তখন আমার বয়স ১৮ এবং আমার ছোট ভাইয়ের বয়স ১৩ ছিল।
আমাকে ও আমার ছোট ভাইকে আমাদের চাচা কিছু মুদ্রা লাভের আশায় দাস বাজারে নিয়ে বিক্রি করে দেয়। আমাকে ও আমার ভাইকে আলাদা আলাদা দুজন ক্রেতা ক্রয় করে নেয়। আমিও আমার ভাই সেখান থেকে আলাদা হয়ে যাই। আমাকে যে বণিক ক্রয় করে তিনি আমার উপর নানা ধরনের শারীরিক নির্যাতন করতেন। একদিন উনার অত্যাচারের মাত্রা অতি বৃদ্ধি পাওয়ায় আমি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে উনার মাথায় আঘাত করে বসি। আঘাতপ্রাপ্ত অবস্থায় সেই বণিককে সেখানে ফেলেই আমি সেই বাসা থেকে পালিয়ে যাই। তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছিল। অন্ধকারে অপরিচিত জায়গায় রাস্তা হারিয়ে ফেলে আমি আর্চি ও সিভিউ শহরের সীমানা প্রান্তের জঙ্গল হয়ে দৌড়ে পালাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দ শুনতে পাই, শুকনো পাতা মুড়ানোর শব্দ। থেমে আমি আশেপাশে তাকিয়ে শব্দের উৎস খুঁজতে থাকি। আমি মনে করি শহরের কেউ কি আমার পিছু নিয়েছে হয়তো, কিন্তু হঠাৎ একটি নেকড়ের ডাক শুনতে পেয়ে আমার ভুল ধারণা বদলে যায়। আমি ভয় পেয়ে সেখান থেকে পালানোর আগেই আমার সামনে একটি নেকড়ে এসে দাঁড়ায়। ভয়ঙ্কর গর্জন তুলে সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার পায়ে কামড় বসায়। ব্যথায় আমি চিৎকার করে উঠি। তখনই সেখানে আরেকটা নেকড়ে আসে। সে জলদি এসে সেই নেকড়েকে সেখান থেকে সরিয়ে মানব রূপে ফিরে আসে। আমি দেখতে পাই আমার সামনে আমার ভাই বসে আছে। তারপর আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি এক অপরিচিত কামরায় আমি, আমার ভাই আমার পাশে বসে আছে। আমি তাকে প্রশ্ন করি আমি কোথায়, তার কি হয়েছে, সে একরকম নেকড়ে রূপে কেন ছিল। আমার প্রত্যুত্তরে সে আমাকে বলে এটা নেকড়ে পালদের রাজ্য, সে এখন একজন ওমেগা নেকড়ে, আর সে নেকড়ের দ্বারা কামড়ের ফলে আমিও নেকড়েতে পরিণত হই। এসব শুনে বিষয়ে ক্যাটরিনের মুখ হা হয়ে যায়। সে বুঝতে পারছে না কি বলা উচিত তার। মার্থা নিজ থেকেই বলে, আমি ওদের একজন হয়েও ওদের মতো নই ক্যাথরিন। আমি আজ পর্যন্ত কোনো মানব দেহকে খাদ্য হিসেবে গ্রহণ করিনি, কাউকে হত্যা করিনি। সেটার প্রমাণ হচ্ছে আমার চোখ। কোনো ওমেগা জাতের নেকড়ে যদি কোনো মানুষকে হত্যা করে তবে তার চোখের মণির রং পরিবর্তন হয়ে উজ্জ্বল হলুদ বর্ণ ধারণ করে। যতদিন কোনো ওমেগা নেকড়ে কোনো মানুষকে হত্যা না করবে ততদিন তার চোখের মণির রং সাধারণই থাকবে। তোমাদের আলফা, তার চোখের মণির রং রক্তিম লাল কেন? কারণ তিনি আলফা, তিনি আমাদের সবার থেকে আলাদা। উনি কত মানুষ হত্যা করেছেন তার জীবনে তার কোনো হিসেব নেই, এবং শক্তির দিক দিয়েও তিনি আমাদের তুলনায় বহুগুণ শক্তিশালী। মার্থা আবারও বলে, তুমি জানতে চেয়েছিলে না যে কেন আমি এখানে দাসত্ব করি? এটা আমার শাস্তি। আমি আর দশটা সাধারণ নেকড়ের মতো তাদের নিয়ম পালন করছি না দেখেই আমি এখানে দাস হয়ে আছি। আমিও তোমার মতো সাধারণ মানুষের আহার গ্রহণ করি। এসব কিছু শুনে ক্যাথরিন থম হয়ে বসে থাকে। তার চোখের সামনে ভাসতে থাকে আরনের সেই যুবকটির বক্ষ ছেদ করে বের করে আনা হৃৎপিণ্ডের দৃশ্যটি। মুহূর্তে সে জ্বলে ওঠে, মার্থার দিকে তাকিয়ে প্রশ্ন করে, সেই অশুভ আলফা কোথায় তোমাদের? ক্যাথরিন, তোমাকে বারবার মানা করি আমি, এভাবে বলো না, আলফা শুনতে পেলে এর শাস্তি গুনতে হবে। আমি তোমাকে শেষবারের মতো প্রশ্ন করছি মার্থা, তুমি আমাকে না বললে আমি নিজেই খুঁজে নিব। ক্যাথরিন দৃঢ় কণ্ঠে বলে, মার্থা কিছুটা ভড়কে যায় ক্যাথরিনের এমন কথায়। সে জানে যদি সে না বলে ক্যাথরিন নিজেই তখন খুঁজে নিবে, সেটাই আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাই সে বলে দেয়, তোমার কামরা থেকে বের হয়ে বাম পাশের দিকে তৃতীয় কামরা আলফার। সাথে সাথে ক্যাথরিন বিছানা থেকে নামে দ্রুত পায়ে বারান্দায় গিয়ে সেখান থেকে একটা মশাল এনে মোমবাতি দিয়ে তাতে আগুন ধরিয়ে নেয়। মার্থা ভয় পেয়ে ক্যাথরিনকে প্রশ্ন করে, তুমি কি করতে চাচ্ছ ক্যাথরিন? কোনো ধরনের পাগলামি করো না। মার্থা স্পষ্ট দেখতে পাচ্ছে জ্বলন্ত আগুন মশালে নয় বরং ক্যাথরিনের চোখে। মনে হচ্ছে সবাইকে ভস্ম করে দিবে। মার্থা এগিয়ে ক্যাথরিনের কাছেও যেতে পারছে না আগুনের জন্য। নেকড়েরা অনেক আগুনকে অনেক ভয় পায়, আগুন থেকে যত সম্ভব দূরে থাকে তারা। আগুন তাদের জন্য এতই ভয়ঙ্কর যে তারা মরার অন্যতম বড় অস্ত্র হচ্ছে আগুন। ক্যাথরিন মশাল হাতে কামরার দরজা খুলে সাথে সাথে সামনে দেখে মানবরূপী নেকড়ের রক্ষক দরজার পাশে দাঁড়ানো।
ক্যাটরিনের হাতে আগুনের মশালটি দেখে ভয় পথ ছেড়ে দূরে সরে দাঁড়ায়। ক্যাটরিন বুঝতে পারে নেকড়েদের দুর্বলতা আছে আগুনে। মনে মনে পৈশাচিক হাসি হাসে, এই ভেবে যে এই একই ভয় এখন সে আরনের চোখেও দেখতে পাবে। সে ছুটে যায় আরনের কামরার সামনে। এখন আর দরজার তালা দেয়া নেই। সে দরজার মাঝ বরাবর সজোরে লাথি মারতেই দরজাটা সম্পূর্ণ খুলে যায়। কামরার মাঝামাঝি দাঁড়িয়ে থাকা আরন ঘুরে পিছনে তাকায় ক্যাটরিনের দিকে। ক্যাটরিনের হাতে থাকা আগুনের মশালের দিকে তাকিয়ে ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায় সে। ক্যাটরিন বলে, কি হয়েছে, ভয় পাচ্ছিস কেন? আয় আমার কাছে আয়, সাহস থাকলে। ভয় জড়িত কণ্ঠে আরন বলে, ক্যাট, এমন করো না, ফেলে দাও ওর হাত থেকে, দূরে রাখো আমার থেকে। বলতে বলতে পিছিয়ে যেতে থাকে আরন। ক্যাটরিন সামনে এক পা দু পা করে এগোতে এগোতে বলে, পিছিয়ে যাচ্ছিস কেন, খুব ভয় হচ্ছে এখন? না জানি কত কত মানুষের প্রাণ নিয়েছিস, তাদের চোখে এই মৃত্যু ভয়ই তো তোর খুব প্রিয়, তাই না? আজকে তোর চোখে সেই ভয়, একই ভয় দেখে আমি হাসব তোর উপর। আরন ভয়ে পিছিয়ে যেতে যেতে বারান্দায় এসে পৌঁছায়। ক্যাটরিন তার কাছে বারান্দায় আসতে মুহূর্তে আরনের চেহারা রং বদলে যায়। চোখ মুখ থেকে ভয়ের ভাব সরে যায়। চোয়াল শক্ত করে রক্তিম চোখ আরো তীক্ষ্ণ করে ক্যাটরিনের দিকে তাকায়। হঠাৎ এমন পরিবর্তনে কিছুটা ভড়কে যায় ক্যাটরিন। ঠিক সেই মুহূর্তে আরন ঝড়ের বেগে চোখের আড়াল হয়ে ক্যাটরিনের পেছনে এসে এক হাতে ক্যাটরিনের গলা চেপে ধরে এবং অপর হাতে ক্যাটরিনের যে হাতে মশাল ছিল সে হাত শক্ত করে ধরে মশালটা ক্যাটরিনের মুখের সামনে এনে ধরে। নির্ভীক কণ্ঠে বলে, ক্যাট, তোমার সাহস দেখে আমি মুগ্ধ। খুব দুঃসাহসিক কাজ করে ফেলেছ, আরনকে আগুনের ভয় দেখাতে এসছো। উফ, বোকা ক্যাট। ক্যাটরিন কিছুটা বোকা দৃষ্টিতে বোঝার চেষ্টা করে আগুন দেখেও আরন কেন ভয় পাচ্ছে না। তার যতদূর মনে পড়ছে বাকি সব নেকড়ে আগুন দেখে ভয় পিছিয়ে গিয়েছিল। ক্যাটরিনের ভাবনার মাঝে আরন আবার বলে, নিশ্চয়ই ভাবছো আমি তোমাকে দেখে ভয়ে তোমার কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার বদলে কিভাবে তোমার কাছে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, কিন্তু তুমি তো ভুলে যাচ্ছ যে আমি নেকড়ে পালকের আলফা হই। এই সামান্য আগুন এবং তুমি কখনোই আমাকে শেষ করতে পারবে না ক্যাট। বরং আমি চাইলে এই সুন্দর মুহূর্তে, এই মুহূর্তে এই আগুন দিয়ে তোমার সুন্দর মুখ পুড়িয়ে দিতে পারি আমি। এটা বলে আরন মশালটা ক্যাটরিনের মুখের আরও কাছে এনে ধরে। আগুনের তাপ স্পষ্ট ক্যাটরিনের মুখে এবং চোখে এসে পড়াতে ক্যাটরিন এক হাত মুখের সামনে এনে ধরে। আরন ক্যাটরিনের গলা থেকে হাত নামিয়ে সেই হাত দিয়ে ক্যাটরিনের মুখ আড়াল করে সামনে রাখা হাতটা ধরে পেছনে মুড়িয়ে নেয়। কানের কাছে পুনরায় ফিসফিস করে বলে, এতটুকু সহ্য করতে পারছো না? হ্যাঁ, এখনো তো তোমাকে কষ্টের সাথে সাক্ষাৎই করাইনি আমি। ক্যাটরিনের চোখ ছাপিয়ে নামে জলের ধারা, তবুও সে একটা বারো মুখ দিয়ে কোনো শব্দ করে না। এই যে এত যন্ত্রণা হচ্ছে তবুও কিছু অনুভব করছে না সে। তার অনুভূতি নামক মায়াজাল হয়তো ভোঁতা হয়ে গিয়েছে। কিছুটা বিরক্ত হয় এতে আরন। নিশ্চিত এই মেয়ের আগুনের তাপে যন্ত্রণা হচ্ছে যা তার চেহারা স্পষ্ট ফুটে উঠেছে, তবু মুখ দিয়ে একটা রা শব্দও করছে না। অথচ আরন চাইছে ক্যাটরিন নিজ থেকে তাকে বলুক যে তার কষ্ট হচ্ছে, কিন্তু এই মুখে কুলো পেটে দাঁড়িয়ে আছে। অ্যারন আগুনের মশালটা দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং ধাক্কা দিয়ে ক্যাটরিনকে ঘুরিয়ে কামরার ভেতর ফেলে দেয়। কক্ষের বাইরে অপেক্ষমান মার্থাকে উচ্চস্বরে ডাকে। মার্থা ক্যাটরিনের পিছু পিছু এসে কক্ষের বাইরে এতক্ষণ অপেক্ষা করছিল। ডাক পড়তে সে মাথা নত করে ধীর গতিতে প্রবেশ করে ভেতরে। এই মেয়েকে নিয়ে যাও এখান থেকে, আর কখনো যদি আমার অনুমতি ব্যতীত আমার কক্ষে প্রবেশ করে তাহলে এর শাস্তি তুমি এবং তোমার ভাই পাবে। অ্যারনের কথা শেষ হওয়া মাত্রই মার্থা মাথা নত করে এগিয়ে এসে ক্যাটরিনকে উঠতে সাহায্য করে, তাকে নিয়ে বেরিয়ে যেতে থাকে। দরজার দ্বার প্রান্তে গিয়ে ক্যাটরিন একবার ঘাড় ফিরিয়ে পিছনে অ্যারনের দিকে তাকায়। অ্যারন ক্যাটরিনের দিকেই তাকিয়েছিল এতক্ষণ। ক্যাটরিনের চোখে চোখ পড়তেই দৃষ্টি সরিয়ে ফেলে। গতরাতের তুষার ঝড়ের ফলে বেশ অনেকগুলো গাছ ভেঙে পড়েছে গ্রামে। গ্রামের পুরুষেরা সেগুলো কেটে টুকরো টুকরো করে সব ঘরে ঘরে কাঠ বিতরণ করছেন। ঠান্ডার মরশুমে সব ঘরে সন্ধ্যার পর ঘর উষ্ণ রাখার জন্য কাঠের প্রয়োজন। আনাস্তাসিয়া সকাল থেকে বরফ পরিষ্কারের কাজে ব্যস্ত। অপরদিকে লিয়াম কিছুক্ষণ পরপরই বরফ ছুঁড়ে মারছে আনাস্তাসিয়ার দিকে। আনাস্তাসিয়া রাগ হয়ে বারবার লিয়ামকে ধমকাচ্ছে, তবে বেশি একটা লাভ হচ্ছে না, লিয়াম নিজের মতোই খেলে যাচ্ছে। কিছুক্ষণ পরেই লিয়াম আবার আনাস্তাসিয়াকে বরফ ছুঁড়ে দৌড়ে পালানোর সময় বরফে পিছলে পড়ে যায়। এবার আনাস্তাসিয়া কাজ ফেলে দৌড়ে এসে লিয়ামের উপর উঠে বসে তার দুই হাত নিজের মুঠোর মাঝে নিয়ে বলে, বেশি বিরক্ত করছিস তুই সকাল থেকে, এখন আমিও তোর উপর থেকে উঠবো না যতক্ষণ না তুই ক্ষমা চাইবি। গ্রানি, এনা আমাকে মারছে। এই গ্রানিকে ডাকছিস কেন, চুপচাপ ক্ষমা চা, না হয় এই ঠান্ডা বরফের উপর শুয়ে থাক।
লিয়াম জেব বের করে ব্যঙ্গ করে হাসতে থাকে। আনাস্তাসিয়াও হেসে লিয়ামের পেটে কাতুকুতু দিতে দিতে বলে, আমি তোর খেলা ছোটাচ্ছি বরফ নিয়ে, বাদর কোথাকার। এই বলে আনাস্তাসিয়া লিয়ামের উপর থেকে সরে বরফ ছুঁড়ে মারতে থাকে। লিয়াম ও আনাস্তাসিয়াকে লক্ষ্য করে বরফ ছুঁড়ে খেলতে থাকে। অলিফিয়া বসার ঘরের জানালা দিয়ে এই দৃশ্য দেখে কিছুটা স্বস্তি পায়। অবশেষে আনাস্তাসিয়ার মুখে হাসি দেখতে পেয়ে তিনি অনেকটাই চিন্তামুক্ত হয়। বরফ নিয়ে খেলা শেষে আনাস্তাসিয়া কক্ষে ফিরে আসে। নিজের কক্ষের এক কোণে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার চুলের বিভিন্ন জায়গায় বরফ আটকে আছে। হাতের সাহায্যে এক এক করে বরফের ছোট ছোট কণাগুলো সে সরাতে থাকে। তার মনে পড়ে যায় সেই রাতের ঘটনা। রিকার্ডো নামক সেই আগন্তুক নিজের নাম বলে কিছুক্ষণ আনাস্তাসিয়ার দিকে তাকিয়ে থাকে। এক হাত ঘোড়ার লাগাম থেকে সরিয়ে সেই হাত নিয়ে আনাস্তাসিয়ার চুল জুড়ে বিচরণ করতে থাকে। আনাস্তাসিয়ার চুলের ভাজে ভাজে আটকে থাকা বরফ কণাগুলো সরিয়ে দিতে থাকে। আনাস্তাসিয়ার শ্বাস রুদ্ধ হয়ে আসার উপক্রম হয়। হঠাৎ ঘোড়া শব্দ করে থেমে যেতেই তার হুঁশ হয়। সামনে তাকাতেই দেখতে পায় জঙ্গল পার করে সে গ্রামের কাছাকাছি এসে পৌঁছেছে। রিকার্ডো বলে, এখান থেকে একাই যেতে পারবে আশা করছি। তুমি যাবে না, আমার পথ আলাদা। এ বলে ঘোড়ার লাগাম আনাস্তাসিয়ার হাতে ধরিয়ে রিকার্ডো নিচে নেমে পড়ে। আনাস্তাসিয়া কিছু বলার পূর্বেই রিকার্ডো বলে, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। আনাস্তাসিয়া আর কিছু না বলে সামনে ফিরে ঘোড়া নিয়ে যেতেই নিবে সেই মুহূর্তে রিকার্ডো পেছন থেকে প্রশ্ন করে, তোমার নাম? আনাস্তাসিয়া পেছনে ফিরে হালকা হেসে বলে, আনাস্তাসিয়া। সবুজ নেত্রের সেই যুবকটি হালকা হাসলো বইকি, এমনটাই ধারণা করে নিল আনাস্তাসিয়া সেই চোখ জোড়ার দিকে তাকিয়ে। যতবার দু চোখের পাতা এক করছে ততবারই আনাস্তাসিয়ার মনে হচ্ছে কামরায় সে ছাড়াও অন্য কারো উপস্থিতি আছে। গ্রানি ও লিয়াম ঘুমিয়েছে বেশ অনেকক্ষণ আগে, তাহলে কে আসতে পারে? এসব ভাবতে ভাবতেই দু চোখ মেলে তাকায় আনাস্তাসিয়া। না, কেউ নেই। আবার চোখ বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ে আনাস্তাসিয়া। এবার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে তলিয়ে যায় সে। ঘুমানোর সাথে সাথে অন্ধকারাচ্ছন্ন কামরায় একটা ছায়ার বিচরণ দেখা যায়। ছায়াটি এগিয়ে এসে আনাস্তাসিয়ার পাশে বসে, কিছুটা ঝুঁকে এসে আনাস্তাসিয়ার ঘাড়ের কাছে। উষ্ণ অধর ছোঁয়ায় সেখানে পরক্ষণ অস্পষ্ট স্বরে বলে, নাসিয়া। শীতের মরশুমের কারণে চারিদিকে কুয়াশা জড়ানো আভা ছড়িয়ে আছে। আকাশে সূর্যের দেখা পাওয়া বেশ দুষ্কর। অবশ্য আগামী এক মাস পর্যন্ত এই শীত স্থায়ী থাকবে, তারপরই দেখা মিলবে বসন্তের। বসন্তেলেই মেসিডোনিয়া শহরের রূপ বদলে যায় সম্পূর্ণ। পাহাড়ের বুক ঘেঁষে থাকা বরফ খসে সেখানে সবুজের বিচরণ চলে। কাস্টোরিয়া গ্রামের বাজার আরও জমজমাট হয়ে ওঠে। কাভালা শহরের তুলনায় এখানে জনসংখ্যা বেশি। রূপের দিক দিয়ে কাভালা শহর থাসোস দ্বীপের কারণে আরও বেশি সুন্দর দেখায়। তবে মেসিডোনিয়ার সৌন্দর্য ভিন্ন রকম সুন্দর। শীতকালে সাদা বরফে ঘেরে এই শহর ভয়ঙ্কর রূপ সুন্দর ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করে। লেকের পাশে এক বিশাল মালটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে একটা ছায়া। তার দৃষ্টির সামনে থাকা আনাস্তাসিয়ার দিকে, যে আপাতত চুপচাপ লেকের পাড়ে বসে আছে একটা পাথরের উপর, গভীর ধ্যানে কিছু একটা ভাবছে সে। বিকেলবেলা হওয়া সত্ত্বেও চারিদিকে একটা গুমোট অন্ধকার ভাব। চুপচাপ বসে থাকা আনাস্তাসিয়ার ধ্যান ভাঙে হঠাৎ দূর হতে কারো অস্তিত্ব অনুভব করে। পিছনে ফিরে মালটা গাছটার দিকে তাকায় সে। কেউ নেই, অথচ তার স্পষ্ট মনে হচ্ছিল কেউ একজন দূর হতে তাকে দেখছে। উঠে দাঁড়ায় আনাস্তাসিয়া, এগিয়ে যায় সে মালটা গাছের কাছে। কাউকে না দেখে সে ফিরে যাওয়ার জন্য পেছনে ফিরতেই আতঙ্কে চিৎকার করে ওঠে। বরফে পা পিছলে পড়ে যেতে নেয়। পড়ে যাওয়ার সময় এক মুহূর্তের জন্য আনাস্তাসিয়ার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। ভয়ে সে চোখ বন্ধ করে ফেলে। ভূমি থেকে কেবল এক হাত ব্যবধান, তখনই একটা বরফের ন্যায় ঠান্ডা হাত নিজের ঘাড়ের নিচে অনুভব করে আনাস্তাসিয়া। ভয়ে ভয়ে চোখ মেলে তাকায় সে। লম্বা হুডযুক্ত ক্লকের আড়ালে থাকা এক যুবক তাকে এক হাত ধরে রেখেছে। ঘাড়ের নিচে হতে হাতটা সরিয়ে নিলেই আনাস্তাসিয়ার ভূমির মাঝে থাকা এক হাত ব্যবধান সমান ঘুচে যাবে। যুবকের মুখোশ দ্বারা ঢাকা চেহারার দিকে তাকাতে আনাস্তাসিয়ার টনক নড়ে ওঠে। এই চোখ জোড়া সে চিনে। সে তার জীবনে এই সবুজ নেত্রের মানুষ হিসেবে একজনকেই দেখেছে। সেই চন্দ্রগ্রহণের রাতে এই চোখের মালিকের সাথেই তার পরিচয় হয়েছিল। জড় পদার্থের মতো জমে যায় আনাস্তাসিয়া সেই সবুজ নেত্রপল্লবের দিকে তাকিয়ে সম্মোহনী স্বরে বলে, রিকার্ডো হাতের সাহায্যে ধীরে ধীরে আনাস্তাসিয়াকে সোজা করে দাঁড় করায়। আনাস্তাসিয়ার মোহিত দৃষ্টি রিকার্ডোর উপর চোখের উপর স্থির। মৃদু বাতাস বইছে। রিকার্ডো কিছুটা গলা খাকারি দিতেই হুঁশ ফিরে আনাস্তাসিয়ার। সে কি বলেছে বুঝতে পেরেই খানিকটা লজ্জা পায়, নজর ঝুঁকে পড়ে। তুমি কি সবসময় একা বনে ঘুরে বেড়াও? রিকার্ডোর প্রশ্ন শুনে তার দিকে তাকায় আনাস্তাসিয়া। প্রত্যুত্তর বলে, না।
এটা বলে আনাস্তাসিয়া আবারও ফের প্রশ্ন করে, তুই ম্যাসিডোনিয়ান? না। তাহলে ম্যাসিডোনিয়ায় কি করছো তুমি? তাও আবার কাস্টোরিয়া গ্রামে? রিকার্ডো হাঁটতে হাঁটতে লেকের পাশে এক গাছের কাছে গিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে, তুমি ম্যাসিডোনিয়ান? তাহলে তুমি ম্যাসিডোনিয়ায় কি করছো? তাও আবার কাস্টোরিয়া গ্রামে? নিজের বোকার মতো করার প্রশ্নে লজ্জিত হয় আনাস্তাসিয়া। এগিয়ে গিয়ে পূর্বস্থান গ্রহণ করে বসে সে, হাতে একটা গাছের সরু ডাল, তা দিয়ে বরফ করতে করতে বলে, আমি আমার গ্রানির সাথে থাকি এখন, তিনি ম্যাসিডোনিয়ান। আমিও কিছু কাজে এসেছি এখানে। কি কাজে এসেছে সেটা প্রশ্ন করবে ভেবেও আর কিছু প্রশ্ন করে না আনাস্তাসিয়া। পাশে আবার তাকে গায়ে পড়া স্বভাবের ভাবে বসে, যদি আর চোখে একটু পর পর রিকার্ডোর দিকে তাকাচ্ছে আনাস্তাসিয়া। বলার জন্য আর কোনো কথা খুঁজে পাচ্ছে না সে। রিকার্ডো নিজ থেকেই বলে, আমার দিকে চাইলে সরাসরি তাকাতে পারো, এত লুকিয়ে আর চোখে দেখার মতো কিছু নাই। রিকার্ডোর কথা শুনে আপনি আপনি আনাস্তাসিয়ার মুখ হা হয়ে যায়। রিকার্ডো তার দিকে তাকিয়েও ছিল না, তাহলে সে কিভাবে দেখলো? অবশ্য আনাস্তাসিয়া যেভাবে বারবার তাকাচ্ছিল এতে বোঝারই কথা। আনাস্তাসিয়ার ইচ্ছে করছে এক ছুটে এখান থেকে পালিয়ে যেতে। সে উঠে এসে রিকার্ডোর সামনে দাঁড়িয়ে বলে, আমি মোটেও তোমাকে দেখছিলাম না। এই বলে পাশ কেটে চলে যেতে নেয় আনাস্তাসিয়া। রিকার্ডো এক হাতে আনাস্তাসিয়ার বাহু ধরে টেনে তাকে সামনে এনে দাঁড় করায়। আকাশি রঙা গাউন ও তার উপর ছাই রঙের লম্বা ক্লক পরা আনাস্তাসিয়াকে আপাদমস্তক পরো করে নেয় সে। ক্লকের হুডটা তুলে আনাস্তাসিয়ার মাথায় তুলে দিতে দিতে বলে, আর কখনো যেন তোমাকে এখানে সেখানে ঘুরতে না দেখি, ফিরে যাও। তুমি মুখোশের আড়ালে থাকো কেন সব সময়? চেহারা দেখিয়ে ঘুরে বেড়ানোর প্রয়োজন মনে করি না। এই বলে রিকার্ডো চলে যেতে নিলে আনাস্তাসিয়া ক্লকের ভেতর হতে একটা তলোয়ার বের করে রিকার্ডের কাঁধে রেখে বলে, রহস্য আমার পছন্দ নয়। রিকার্ডের চোখে কিছুটা হাসির আভা ফুটে ওঠে। সে মুহূর্তেই মাথা নিচু করে ঘুরিয়ে আনাস্তাসিয়ার পেছনে এসে তার হাতের দ্বারা সেই তলোয়ার তার গলায় ধরে ভরাট কণ্ঠে বলে, তলোয়ারও চালানো জানো দেখছি, তবে আরো প্রশিক্ষণ দরকার তোমার। রিকার্ডো সত্যি সাথে পেরে উঠছে না আনাস্তাসিয়া, তবু দৃঢ় কণ্ঠে বলে, আমার যথেষ্ট প্রশিক্ষণ আছে। এটা বলেই তলোয়ার সহ ঘুরে পেছন পাশ ফিরে যায় সে। তলোয়ারের ধারে রিকার্ডোর ক্লক কেটে গা থেকে খুলে মাটিতে লুটিয়ে পড়ে। কালো মেডিভাল টিউনিক শার্ট এবং ছাই রঙের ব্রিচেস প্যান্টের সাথে গলায় কালো রঙের একটা কাপড় দ্বারা অর্ধেক মুখ ঢেকে রেখেছে সে। আনাস্তাসিয়া এগিয়ে যাবে, তার আগে রিকার্ডো আনাস্তাসিয়াকে গাছের সাথে পিট করে দু হাত চেপে ধরে বলে, দুঃসাহসিক বটে তুমি। এ বলে আনাস্তাসিয়ার চোখের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করে রিকার্ডো। হাতের বাঁধন কিছুটা হালকা হয়ে আসে অন্যমনস্ক হওয়ার ফলে। আনাস্তাসিয়া সুযোগ বুঝে রিকার্ডোর গলার কালো কাপড়টা একটানে খুলে ফেলে। রিকার্ডো সম্পূর্ণ মুখ দৃশ্যমান হয়। এক মুহূর্তের জন্য আনাস্তাসিয়া দম নিতে ভুলে গেল। তার মনে হলো তার সামনে কোনো মানুষ নয়, স্বয়ং কোনো গ্রিক দেবতা দাঁড়িয়ে আছেন। হতেই পারে, এমন ঐশ্বরিক সুন্দর কোনো পুরুষকে এর আগে কখনো দেখেনি আনাস্তাসিয়া। সে কোনো কবি হলে নিশ্চিত এখন এই যুবকের সৌন্দর্য নিয়ে মহাকাব্য রচনা করে ফেলত। এই গোধূলির লগ্ন যেন রিকার্ডোর সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। অপলক চেয়ে থেকে রিকার্ডোকে দেখতে থাকে আনাস্তাসিয়া। গৌরবর্ণের দীর্ঘদেহী সুদর্শন যুবক আনাস্তাসিয়াকে স্তম্ভিত করে। বাদামি রঙের চুল এবং সবুজ রঙের মণি বেশ মানানসই লাগছে তার উপর। রক্তিম লাল অধর জোড়া দেখে মনে হচ্ছে হালকা ছুঁয়ে দিলেই ফেটে রক্ত বেরিয়ে আসবে। এই যুবকের রূপকথা সেই রানীর মতো তাজা রক্ত দিয়ে স্নান করে নাকি সৌন্দর্য ধরে রাখার জন্য? প্রশ্ন জাগে আনাস্তাসিয়ার মনে। রিকার্ডো কিছুটা তার দিকে ঝুঁকে আসতেই চোখ বুঝে নেয় আনাস্তাসিয়া। দৃষ্টি এবং মন দুটি তোমার আয়ত্তের বাইরে চলে যাবে এভাবে সরাসরি তাকিয়ে থাকলে। চোখ মেলে তাকায় আনাস্তাসিয়া। হুঁশ হয় তার, চোখ গরম করে তাকানোর ব্যর্থ প্রচেষ্টা করে। ঝাঁঝালো কণ্ঠে বলে, তোমার দিকে মোটেও তাকিয়েছিলাম না আমি। এই বলে এক দৌড়ে সেখান থেকে পালায় সে। রিকার্ডো পেছন থেকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে এক কিশোরীর তার থেকে দৌড়ে পালানোর দৃশ্য। কিশোরীর হাতে রিকার্ডোর মুখ আবৃত করার সেই কালো কাপড়টা বরফ ঘেঁষেই যেন তার সাথে পালিয়ে যাচ্ছে। নিচে পড়ে থাকা তলোয়ারের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয় রিকার্ডো। অন্ধকারাচ্ছন্ন কক্ষে বিশাল আসনে বসে আছে আরন। তার সামনে এক হাঁটুতে ভর দিয়ে মাথা নত করে বসে আছে ক্রিয়াস। আলফা, আমরা মেডিসিনিয়া সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। হয় মিলে গিয়েছে, পালিয়ে যাবে কোথায়? আরন রদ্রিগেজের চোখ ফাঁকি দেওয়া এতই সহজ। আকাশ পাতাল যেখানে খুশি গিয়ে পালিয়ে বেড়াক,
বিশ্বাসঘাতকরা শাস্তি কতটা ভয়ঙ্কর হয় তা আমি ওকে বুঝিয়ে ছাড়ব। পেছনে মার্থা কক্ষে প্রবেশ করে মাথা নত করে কুশল জানায়। অ্যারন প্রশ্ন করে, খেয়েছে সে? জি না আলফা, আমি খুব চেষ্টা করেছি কিন্তু কিছু মুখে তুলছে না। সন্ধ্যার পর থেকে জ্বরটা বেড়েই চলেছে। কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে অ্যারন বলে, তুমি আছো কিসের জন্য? একটা সাধারণ মেয়ের আদরকে খেয়াল রাখতে পারছো না? হ্যাঁ, এখনো জ্বর কমাতে পারো নি? এই মেয়ে যদি কিছু হয় তুমি সহ তোমার ভাইকে দিয়ে আমি সম্পূর্ণ পালের ভোজের আয়োজন করবো। প্রিয়াস ও মার্থা দুজনেই কিছুটা অবাক হয়ে তাকায়। অ্যারন তাদের অবাক দৃষ্টি দেখে চোখ কুচকে থাকায়। সাথে সাথে রুক্ষ কণ্ঠে আবারও বলে, আমি এজন্যই বলছি কারণ আমি চাই না এই সামান্য জ্বরে এই মেয়ে মারা যায়। এই বলেই সেখান থেকে প্রস্থান করে অ্যারন। সোজা চলে আসে ক্যাথরিনের কামরায়। অন্ধকার কামরায় এক দুটি মোমের আলোয় অন্ধকার তেমন একটা ঘুচছে না, তবুও সেই আলোয় ক্যাথরিনকে আবছা দেখতে পাচ্ছে অ্যারন। নিজের নিস্তেজ শরীরটা পিছনে গুটিয়ে আছে, চেহারায় খানিকটা পরিবর্তন লক্ষণীয়। প্রথম দিকের সাথে আজকের চেহারায় অসাদৃশ্য লক্ষ্য করে ক্যাথরিনের পাশে এগিয়ে বসে অ্যারন। পরশুদিনের সেই আগুনের তাপে এখনও চেহারা লাল হয়ে আছে ক্যাথরিনের। অ্যারন কিছুক্ষণ ভনিতা করে ধীরে নিজের হাত দিয়ে ক্যাথরিনের কপাল ছুঁয়ে দেখে। সঙ্গে সঙ্গে তার শীতল বরফের ন্যায় হাতে অগ্নিতাপ অনুভব করে। অ্যারনের ভ্রু ঝোড়ার মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে। সে ভেবেছিল এই মেয়ে হয়তো খুব সাহসী, কিন্তু সামান্য হৃদয়ছেদের মতো দৃশ্য দেখে এই মেয়ে এতটা ভেঙে পড়বে তা অ্যারনের ধারণার বাইরে ছিল। জাগ্রত অবস্থায় তো খুব বড় বড় কথা বলে বেড়ায়, এখন কি অসহায়ের মতো পড়ে আছে ভেবে অবজ্ঞার হাসি হাসে সে। জ্বরের ঘরে হালকা বিড়বিড় করছে ক্যাথরিন, স্পষ্ট কিছু শোনাও যাচ্ছে না অ্যারন সামান্য ঝুঁকে শোনার জন্য। আমি তোমাকে খুন করব অ্যারন, কথাটা অ্যারনের কানে তীক্ষ্ণভাবে বেজে ওঠে। সে স্থির দৃষ্টিতে তাকায় ক্যাথরিনের দিকে। ক্যাথরিন সামান্য নড়ে পাশ ফিরে শুয়ে পড়ে, তার ফলে তার কিছু চুল ঘাড়ের কাছ থেকে সরে যায়। অ্যারন অবাক হয়ে তাকায় ক্যাথরিনের ঘাড়ের দিকে। সে এক হাতে ক্যাথরিনের মাথা কিছুটা উঁচু করে ধরে আরেক হাত দিয়ে তার চুলগুলো সব ঘাড়ের পেছনে সরিয়ে দেয়। সে স্পষ্ট দেখতে পাচ্ছে ক্যাথরিনের ঘাড়ের সুচালো দুটি দাঁতের কামড়ের ছাপ। এটা দেখে আবার ক্যাথরিনের চেহারা দিকে তাকায় অ্যারন। ক্যাথরিনের বিবর্ণ ফ্যাকাশে চেহারা দেখে আজ করতে পারে সে কিছু একটা। ভরাট কণ্ঠে সে ডাকে, ক্যাথ। ক্যাথরিন সামান্য চোখ খুলে তাকায়। সে ঘোলাটে চোখে অ্যারনকে দেখতে পায়। অ্যারনের এক হাত নিজের ঘাড়ের পেছনে ও অন্য হাত নিজের গলায় অনুভব করে। সে অস্পষ্ট কণ্ঠে বলে, মারতে এসেছ? অ্যারনের উত্তর না শুনে চোখ বুঝে ফেলে সে। অ্যারন বিড়বিড় করে বলে, আমি ছাড়াও তোমাকে মারার জন্য অন্য শত্রু আছে। গোগানি শব্দ ভেসে আসছে কামরার ভেতর থেকে। দরজার সামনে আসতে এই শব্দ শুনে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে ক্যামিলো। দরজা খুলে কামরায় প্রবেশ করতে সে দেখতে পায় অর্ধনগ্ন একটি কিশোরীকে দেয়ালের সাথে চেপে ধরে আছে ম্যাথিউ। সে আপাতত নিজের রক্ত তৃষ্ণে মেয়েটাতে ব্যস্ত। মেয়েটা ছটফট করছে গলা কাটা মুরগির মতো, নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছে। ক্যামিলো হাওয়ার বেগে ম্যাথিউর কাছে গিয়ে এক হাতে তাকে দূরে ছুঁড়ে নিয়ে ফেলে। ম্যাথিউ দেয়ালের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সে মেয়েটির দেহ নিস্তেজ হয়ে নিচে লুটিয়ে পড়ে, এক হাতে ঘাড় চেপে ধরে রক্তপাত বন্ধ করার ব্যর্থ প্রচেষ্টা করে। ব্যথায় মুখ দিয়ে এখনো রা আওয়াজ করে যাচ্ছে সে। ম্যাথিউ মুহূর্তে ক্ষুধার্ত প্রাণীর মতো হিংস্র শব্দ করে উঠে দাঁড়ায়। ক্যামিলোকে দেখে দৃষ্টি কিছুটা শিথিল করার চেষ্টা করে, হাত দিয়ে মুখে লেপে থাকা রক্ত মুছতে মুছতে এগিয়ে এসে বলে, উফ মা, আমাকে ক্ষমা করো, তোমার জন্য কোনো শিকার নিয়ে আসিনি। তুমি চাইলে এই মেয়েকে আমি আমার তোমার অধীনে ছেড়ে দিতে পারি, এর সব রক্ত এখনো শেষ করিনি আমি। ম্যাথিউ, তোকে কতবার মনে করাতে হবে যে প্রাসাদের ভিতর নিজের কোনো শিকার নিয়ে আসবি না? তোর ভাইয়ের নিষেধ কি ভুলে যাস? তোমার ছেলে গত দু সপ্তাহ ধরে রোমানিয়ে নেই, কোথায় গিয়েছে সেই খোঁজও কেউ জানে না। শুধু শুধু তার ভয় আমাকে দেখে লাভ নেই। সামান্য সম্মান দিয়ে কথা বল ম্যাথিউ, সে শুধু তোর ভাই না, গোবিন্দের কাউন্টও। সে কি আদৌ কাউন্ট হওয়ার যোগ্য মা? যার গোবিন্দের নিয়ে কোনো মাথা ব্যথা নেই সে কিভাবে আমাদের কাউন্ট করার ক্ষমতা রাখে? আর তোমার এসব নীতিবাক্য তোমার প্রাণপ্রিয় পুত্রের জন্য জমিয়ে রাখো, আমাকে একা ছেড়ে দাও। এমিকে ছেড়ে দে, খোদা মেন্টনের হলে কোনো পশুর রক্ত পান কর শিকার করে। ম্যাথিউ কিছুটা বিরক্তি নিয়ে ঘাড় বাঁকা করে চোখ বন্ধ করে। ক্যামিলো কিছু বলার আগেই ম্যাথিউ তীব্র বাতাসের গতিতে এসে সেই মেয়েটার পাশে বসে। ক্যামিলো আঁতকে উঠে মানা করে, ম্যাথিউ সেদিকে তোয়াক্কা না করে সেই মেয়েটির ঘাড় ভেঙে ফেলে। ক্যামিলো চেঁচিয়ে বলে, আমার সন্তানদের এত অধঃপতন দেখার চেয়ে মৃত্যু শ্রেয় ছিল। এতে অধঃপতনে কি দেখবে মা?
আমাদের অস্তিত্ব পরিচয় কি তুমি ভুলে গিয়েছো? এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? আমি জানি আমি আমাদের সত্য বদলাতে পারবো না, তাই বলে কারো ক্ষতি না করেও টিকে থাকতে পারি, তাই না? ম্যাথিও বিছানায় আরাম করে গা এলিয়ে শুয়ে পড়ে, কিছুটা বিদ্রুপে সুরে বলে, মানুষের মতো আচরণ আমাদের মানায় না। আমরাও একটা সময় মানুষই ছিলাম। ছিলাম, কিন্তু এখন আর নেই। তাই অযথা অতীতের কথা বলে আমায় বিরক্ত করো না, আর ভুলে যেও না আমি আজকে যা হয়েছি তা তোমার কারণে হয়েছি। এই হিংস্র জীবন তুমি আমাকে দিয়েছ। ক্যামিলো আর কিছু বলতে পারে না, সে তাকিয়ে থাকে অবিকলতার মতোই দেখতে শ্যামবর্ণের ও রেশমের মতো কালো চুলের ছেলের দিকে। দেখতে ক্যামিলোর মতো হলেও তার স্বভাব ও অভ্যাস একদমই তার উল্টো। তার কথা গলায় এসে আটকে যায়, কিছু না বলে কামরা থেকে বেরিয়ে পড়ে সে। ক্যামিলো বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ম্যাথিও চোখ মেলে তাকায়, কিছুক্ষণ শূন্যে তাকিয়ে থেকে পাশ ফিরে নিচে পড়ে থাকা সেই মেয়েটির লাশের দিকে তাকায়। সেই দৃষ্টিতে না আছে কোনো মায়া আর না আছে কোনো মনুষ্যত্বের ছোঁয়া। জঙ্গলের গহীনে ঘুটঘুটে অন্ধকার যেন চাঁদের আলোয় কিছুটা ঘুচেছে। লম্বাটে গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই গাছের ডালপালার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে উজ্জ্বল নক্ষত্রপুঞ্জ। কিন্তু এইসবের দিকে ক্যাথরিনের কোনো ধ্যান নেই, সে যতটা সম্ভব হচ্ছে রাস্তা মনে রাখার চেষ্টা করছে মুখস্থ বুলির মতো। এতদিন পর সেই বন্দী প্রাসাদ থেকে মুক্তি পেয়েও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার ফুরসত পাচ্ছে না সে। অ্যারন যখন তাকে খবর পাঠালো যে এই মধ্যরাতে এই মুহূর্তে তাকে অ্যারনের সাথে বাইরে যেতে হবে, তখন সে মানা করতে নিয়েও কিছু একটা ভেবে রাজি হয়ে যায়। মূলত তার উদ্দেশ্য হচ্ছে প্রাসাদের বাইরে বের হওয়ার রাস্তা ও জঙ্গলের ভেতরটার সাথে পরিচিত হয়ে থাকা, যেন পরে পালানোর সময় সহজেই সে এখান থেকে পালাতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে সে কোনো গোলক ধাঁধার মাঝে ঘুরছে, চারিদিক তার কাছে দেখতে একই রকম মনে হচ্ছে। অ্যারনের তার দিকে কোনো খেয়াল নেই, সে নিজের মতো সামনে হেঁটে চলেছে। ক্যাথরিনের মাথায় অনেক চিন্তাও ঘুরপাক খাচ্ছে, যেমন সে অনেকক্ষণ যাবত বোঝার চেষ্টা করছে তাকে এখানে নিয়ে আসার পেছনে অ্যারনের উদ্দেশ্য কী। অ্যারন কি তাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে? কিন্তু এই অসভ্য জানোয়ার তাকে মারার হলে তো আরও আগেই মেরে ফেলত। এখনও বাঁচিয়ে রাখার পেছনে উদ্দেশ্য বুঝতে পারছে না ক্যাথরিন। হঠাৎ পেছনে ধপ করে পড়ার শব্দ হয়। অ্যারন থেমে পেছনে না তাকিয়ে বলে, নিজের ধ্যান আমার প্রতি মনোনিবেশ করলে প্রতি কদমে হোঁচট খেয়ে পড়বে। ক্যাথরিন কিছুটা বিরক্তি নিয়ে সামনে তাকায়। এই অসভ্য কি মস্তিষ্কের ভাবনাও পড়তে পারে? পড়লে পড়ুক, তার কিছু যায় আসে না। ক্যাথরিন নিজের হালকা বেগুনি রঙের গাউনটা ছেড়ে উঠে দাঁড়ায়। অ্যারন নিজের মতো আবারও সামনে হেঁটে চলে, পেছনে ফিরে তাকানোর প্রয়োজনও মনে করেনি। অ্যারনের এমন ভাব দেখে ক্যাথরিন মনে মনে কিছু একটা ভাবে। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরেও কোনো শব্দ না পেয়ে খটকা লাগে অ্যারনের ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় সে। কেউ নেই, স্মিত হাসে সে, কিছুটা উচ্চস্বরে বলে ওঠে, আমার সাথে খেলা ইচ্ছে জেগেছে তার মানে? কিন্তু আলফার সাথে এসব বাচ্চাদের লুকোচুরি খেলাটা কতটা যুক্তিসঙ্গত নিজেই ভেবে দেখো। কোনো উত্তর না পেয়ে অ্যারন আবারও বিদ্রুপের সুরে বলে, এখান থেকে পালানোর চেষ্টা করাটা বোকামি, তাই শুধু শুধু ব্যর্থ প্রয়াস করো না। আর আমি তোমাকে খোঁজা শুরু করার আগে নিজে থেকে বেরিয়ে আসো সামনে। কোনো প্রতিউত্তর না পেয়ে অ্যারনের মুখের হাসি মলিন হয়ে আসে, ভ্রুজোড়ার মাঝে সূক্ষ্ম ভাঁজ হয় স্পষ্ট। চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয়, না ক্যাথরিনের গন্ধ পাচ্ছে না সে। চোখ মেলে আশেপাশে তাকায়, ধীর স্বরে বলে, ক্যাথ, ক্যাথ, আমি কিভাবে ভুল করলাম? ড্যানিয়েল ও ক্যামিলোর সামনে দাঁড়িয়ে আছে ম্যাথিও। মাঝরাতে তাকে এভাবে ডেকে পাঠানোর কারণ খুঁজে পাচ্ছে না সে। ম্যাথিও বিরক্তি মাখা কণ্ঠে প্রশ্ন করে, আমাকে কেন ডেকেছো, কারণটা কি জানতে পারি? তুমি ভালো করে জানো যে তোমার ভাই গত 2 সপ্তাহ ধরে এখানে উপস্থিত নেই, সে কোথায় সেটাও কাউকে বলে যায়নি। এতদিন কেভেনদের এভাবে ফেলে রেখে দূরে থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, শত্রুরা তার অনুপস্থিতির সুযোগ নিতে পারে। এখন আমি এই বিষয়ে কি করতে পারি? আমি চাই তুমি সবার অগোচরে এখান থেকে গিয়ে তোমার ভাইকে যেখান থেকে পারো খুঁজে আনো। তুমি ছাড়া আর কাউকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো না। তুমি জানো যে তোমাদের ছেলের কোনো বিষয় নিয়ে আমি পরোয়া করি না, তাই আমার থেকে এই আশা করো না। ক্যামিলো কিছুটা রেগে ধমকে ওঠে, ম্যাথিউ, হয় ভাই বল না হয় কাউন্ট, বারবার তোমাদের ছেলে এটা কোন ধরনের আদব? আদব, মায়া ও করুণা, এই তিনটা জিনিস আমার মাঝে নেই তা তুমি ভালো করেই জানো মা, তাই অযথা আমাকে এসব বলে সময় অপচয় করো না। ক্যামিলো কিছু বলতে নিবে, তার আগে ড্যানিয়েল বলে, তুমি কক্ষের বাইরে অপেক্ষা করতে পারো ক্যামিলো, আমি ম্যাথিউরের সাথে একা কথা বলতে চাই। ক্যামিলো আর কিছু না বলে ম্যাথিউর দিকে গরম চোখ করে তাকিয়ে বেরিয়ে পড়ে।
ড্যানিয়েল বিশাল জানালার পাশে রাখা দুটি গদির একটিতে পায়ের উপর পা তুলে বসে আরেকটিতে ম্যাথিওকে বসার জন্য ইশারা করে। ম্যাথিও কথা না বাড়িয়ে বসতেই ড্যানিয়েল তাকে উদ্দেশ্য করে বলে, তুমি কক্ষের বাইরে অপেক্ষা করতে পারো ক্যামিলো, আমি ম্যাথিউডের সাথে একা কথা বলতে চাই। তোমার নিজের মা এবং ভাইয়ের প্রতি রাগ ও ক্ষোভ সম্পর্কে আমি অবগত, কিন্তু তোমাকে এখন তাকে খুঁজতে যেতেই হবে। ভুলে যেও না আমাদের অস্তিত্ব তার সাথে জড়িত। শত্রুরা চারদিকে উৎপেতে বসে আছে, সবাই তার গোলাম, কিন্তু এই মূর্খের দল এটা বুঝতে পারছে না যে তারা যা করছে ভুল করছে, যে কাউন্টের কোভেনদের নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, তাকে নিয়ে কিসের এত আতিক্ষেতা। কাউন্ট হওয়া উচিত এমন কারো যে কেভেনদের ও আমাদের সর্বপ্রথম প্রাধান্য দেয়, যেমন তুমি। ড্যানিয়েলের কথার অর্থ বুঝতে পারে ম্যাথিউ, সে আর কিছু না বলে উঠে দাঁড়ায়, চলে যাবার জন্য পা বাড়াতে পেছন থেকে আবারও বলে, আমি নিজের মতো যথেষ্ট ভালো আছি, কোভেনদের কাউন্ট হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমি পোষণ করছি না, আর বাকি রইল আমাদের কাউন্টের বিষয়। আমি এখনই বেরোচ্ছি তাকে খুঁজতে, এদিকটা আশা করছি তুমি ও মা সামলে নেবে। ম্যাথিউ এই বলে কক্ষ থেকে বেরিয়ে যায়। ড্যানিয়েল জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে হতাশ দৃষ্টি মিলে। চারিদিকের অন্ধকার ছাপিয়ে অ্যারনের দিকে লাল চোখ জোড়া জল জল করছে। বিচলিত চোখ মেলে বাতাসের বেগে এক একবার এক এক দিকে ছুটছে সে। নিজের উপর চরম বিরক্ত সে, তার সাজানো ফাঁদে পা ফেলেনি শত্রু। ক্যাটরিনের ক্ষতি করার জন্য সে শত্রু উঠে পড়ে লেগেছে তার মূল সূত্র যে অ্যারনকে ঘিরে, সেটা অ্যারন বুঝতে পারছে স্পষ্ট। ক্যাটরিন হতে দূরে থাকার আদেশ দিয়েছিল সে সবাইকে। ক্যাটরিন শুধুমাত্র অ্যারনের একান্ত শিকার, সেই শিকারকে অন্য কেউ বাগে নেওয়ার চেষ্টা করাটাই নেহায়ত অ্যারনকে বিচলিত করার জন্যই। অ্যারন যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, সে মোটেও চায় না তার শত্রুর ইচ্ছে সফল হোক, কিন্তু পর মুহূর্তে আবারও নিজের উপর রাগ হচ্ছে এই ভেবে যে সবেমাত্র জ্বর সেরে ওঠা ক্যাটরিনকে নিয়ে বাইরে আসাটা তার ভুল ছিল। জ্বর সারলেও এখনও বেশ দুর্বল তার শরীর, এমত অবস্থা সেই শত্রু তার উপর আক্রমণ করলেও সে প্রতিরোধ করতে পারবে না। ক্যাটরিনের মুখ ভেসে ওঠে চোখে, সে আগের তুলনায় বেশি উদ্গ্রীব হয়ে খুঁজতে থাকে তাকে। হঠাৎ বয়ে যাওয়া দমকা হওয়ায় পরিচিত একটা গ্রান পায় অ্যারন, ঘুরে পেছনে ফিরে অ্যারন, চোখ বন্ধ করে আবারও জোরে শ্বাস নেয় সে, একই পরিচিত গ্রান পায় সে। অ্যারন এক পা দু পা করে সামনে আগায়, যতই সামনে আগাচ্ছে ততই গ্রানটা আরও স্পষ্ট অনুভব করতে থাকে সে। আরও কিছুটা সামনে এগোতেই সে একটা গাছের আড়াল হতে হালকা বেগুনি রঙের গাউনের কিছুটা অংশ দেখতে পায়। অ্যারন দ্রুত পায়ে সে গাছের সামনে যেতেই কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়। সাদা বরফের উপর একটা মেয়ের দেহ পড়ে আছে, হালকা বেগুনি রঙের গাউনের জায়গায় ছেঁড়া হওয়ার ফলে শরীরের অধিকাংশ দৃশ্যমান, পা হাত সহ শরীরের সব জায়গায় আঁচড়ের দাগ। সেই আঁচড়গুলো থেকে রক্ত বেরিয়ে সারা শরীরে রক্তাক্ত হয়ে আছে। অ্যারনের চোখ বেয়ে নিবদ্ধ হয় সেই মেয়েটির মুখশ্রীর উপর, দুই কদম পিছিয়ে যায় সে, রক্তিম লাল চোখ শীতল হয়ে আসে। বরফ কুচে ভিড়ে পড়ে থাকা এই রক্তাক্ত নিথর দেহটি কার বুঝতে পেরেই সে সেখানেই বসে পড়ে। অ্যারনের কাছে এই মুখশ্রী বড্ড অপরিচিত, তেজের বদলে অসহায়তার ছায়া এই মুখশ্রীতে। এটাই তো দেখতে চেয়েছিল অ্যারন, ক্যাথরিনের অসহায়ত্ব। অ্যারনের এখন পৈশাচিক আনন্দ হওয়ার কথা, কিন্তু অদ্ভুত হলেও সত্যি তার বিন্দুমাত্র আনন্দ হচ্ছে না, উল্টো তার চোখ থেকে এক বিন্দু পানি গড়িয়ে পড়ে। ধীর স্বরে বলে, হাঁটুর উপর ভর দিয়ে ক্যাটরিনের কাছে এসে বসে অ্যারন হাত বাড়িয়েও সরিয়ে ফেলে। তার মনে হচ্ছে তার সামান্য ছোঁয়াতেও ক্যাটরিন ব্যথা পাবে, তবু সাহস করে হাত বাড়িয়ে এক হাতে ক্যাটরিনকে বুকের সাথে আঁকড়ে নেয়। সাথে সাথে তার হাত রক্তে মাখামাখি হয়ে যায়। অপর হাত দিয়ে ক্যাটরিনের হাতের নাড়ি পরীক্ষা করে সে, নাড়ি সচল চলছে, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে, কয়েকবার ক্যাথ বলে ডাকে। কোনো উত্তর না পেয়ে তাড়াতাড়ি নিজের গলা থেকে ক্লকের বাঁধন খুলে তা নিয়ে ক্যাটরিনের গায়ে জড়িয়ে দেয়। তারপর তাকে পাঁচ কোলা তুলে নিয়ে হাঁটা শুরু করে। লিয়ামকে সেই বিকেল থেকে খুঁজছে আনাস্তাসিয়া, পাশের বাসার এরিকের সাথে খেলতে খেলতে কোথায় গিয়েছে লাপাত্তা। অলিফিয়া আনাস্তাসিয়াকে তাগাদা দিয়েছে লিয়ামকে নিয়ে আসতে বাসায়, সন্ধ্যা নেমে যাবে। বর্গেসদের বাসার সামনে আসতে এরিকের নিকোডিমাসের সাথে দেখে আনাস্তাসিয়া, দুজন উঠোনে খেলছে। আশপাশে চোখ বুলিয়ে লিয়ামকে খুঁজে সে, লিয়াম কোথাও নেই। কাঠের বেষ্টনী দেওয়া ছোট দরজা খুলে ভেতরে প্রবেশ করে আনাস্তাসিয়া, এরিককে উদ্দেশ্য করে প্রশ্ন করে, এরিক লিয়াম কোথায়, তোমার সাথে ছিল বাবু? না, লিয়াম তো আমার সাথে আসেনি, অর্ধেক পথ আমার সাথে এসে ফিরে যায় সে, বাসায় পৌঁছায়নি এখনো। কিছুটা চিন্তিত হয় আনাস্তাসিয়া,
বাসার ভেতর থেকে বেরিয়ে আসে দেলিলা বর্গেস। আনাস্তাসিয়াকে দেখে হাসি মুখে প্রশ্ন করে, আরে আনাস্তাসিয়া, কখন এলে তুমি? দেলিলা থিয়া, আমি লিয়ামকে খুঁজছিলাম। এরিক নিকোডিমাস ওদের সাথেই ছিল, ভেবেছিলাম হয়তো এখানে এসছে, কিন্তু এরিক বলতো ও ওদের সাথে আসেনি, তাই চিন্তা হচ্ছে। দেলিলাকেও চিন্তিত দেখা গেল। সে নিকোডিমাসকে প্রশ্ন করে, লিয়ামকে কোথায় গিয়েছে তুমি জানো? ও বলেছিল বাসায় ফিরে যাবে মা, তাই আমি আর এরিক একা এসেছি, হয়তো বাসায় পৌঁছে গিয়েছে। আমি বাসায় গিয়ে খোঁজ করি, দেলিলা থিয়া, হয়তো রাস্তায় আমার সাথে ওর দেখা হয়নি। দেলিলা আনাস্তাসিয়াকে থামিয়ে দিয়ে বলে, দাঁড়ো, একা যাওয়ার প্রয়োজন নেই, সন্ধ্যা নেমে আসছে, আমি অর্ণিওকে ডেকে দিচ্ছি, সে তোমাকে বাসায় পৌঁছিয়ে দেবে। আমি একা যেতে পারবো থিয়া, সমস্যা নেই। তুমি অপেক্ষা করো, আমি এক্ষণে অর্ণিওকে পাঠাচ্ছি। এই বলে দেলিলা বাসার ভেতর প্রবেশ করে। বেশ কিছুক্ষণ পর একটা যুবক মাথায় মেডিভাল টুপি পরতে পরতে বেরিয়ে আসে। যুবকটির সাথে নিকোডিমাসের চেহারার খুব মিল রয়েছে। এটাই যে নিকোডিমাসের বড় ভাই অরিয়ন বর্গেস তা বুঝতে পারে আনাস্তাসিয়া। অরিয়ন আনাস্তাসিয়ার সামনে এসে চমৎকার হেসে বলে, যাওয়া যাক চলো। অরিয়নের হাসি দেখে কিছুক্ষণ থমকে যায় আনাস্তাসিয়া। অরিয়ন হাসলে তার বাম গালে চোল পড়ে, হুবহু ক্যাটরিনের মতো। নিজেকে সামলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে আনাস্তাসিয়া বলে, জি। রাস্তায় অরিয়নের সাথে টুকটাক কথা হয় আনাস্তাসিয়ার। বর্গেস্ট্রা এই মেসিডোনিয়ায় অন্যতম সুপরিচিত বণিক পরিবারদের একটি। আনাস্তাসিয়ার বাবা মার্টিন এলভেজের সাথে অরিয়নের বাবা গিলস বর্গেসের ভালো সম্পর্ক ছিল। অনেকবার একসাথে ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করে তারা একসাথে। মার্টিনের মৃত্যুতে তারা সবাই কতটা শোকাহত তাই বলছিল অরিয়ন, কিন্তু আনাস্তাসিয়াকে চুপ দেখে সে বলে, আমি দুঃখিত, তুমি হয়তো এ বিষয়ে কথা বলতে চাচ্ছ না। না, আসলে লিয়ামকে নিয়ে চিন্তা হচ্ছিল, এখনও বাসায় পৌঁছেছে নাকি সেটাই ভাবছিলাম। চিন্তা করো না, আমরা প্রায় এসেই পড়েছি। সন্ধ্যা থেকে বসার ঘরে বসে অপেক্ষা করছে অলিভিয়া, কখন আনাস্তাসিয়া লিয়ামকে নিয়ে আসবে ভেবে একটু পরপর দরজার দিকে তাকিয়ে খেয়াল রাখছেন। বাইরের উঠানের সদর দরজার শব্দ শুনতেই উঠে দরজার দিকে এগিয়ে আসেন। বাড়ির দরজা খুলে প্রবেশ করতেই অলিভিয়া আনাস্তাসিয়াকে প্রশ্ন করেন, লিয়াম কোথায়? আনাস্তাসিয়া ও তার পাশে থাকা অরিয়নের চোখে মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। আনাস্তাসিয়া বলে, লিয়াম তার মানে বাসায় ফিরেনি গ্রানি? সারা গ্রামে খবর ছড়িয়ে পড়েছে, লিয়ামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অলিভিয়া বসার ঘরে বসে অনবরত কেঁদে চলেছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে দেলিলা বর্গেস, এরিকের মা হানা, জোনাস সহ গ্রামের বেশ কিছু মহিলা। সকলে মিলে অলিভিয়াকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু অলিভিয়ার চিন্তা এখন দ্বিগুণ বেড়ে গিয়েছে। লিয়ামকে খুঁজতে আনাস্তাসিয়াও বেরিয়ে পড়েছে লন্ঠন ও গোড়া নিয়ে। লেলিয়া বর্গেস অলিভিয়ার চিন্তা বুঝতে পেরে বলে, আপনি চিন্তা করবেন না থিয়া, লিয়ামকে পাওয়া যাবে, গ্রামের সকলে মিলে খুঁজছে তাকে, সম্পূর্ণ ক্যাস্টোরিয়ার তন্ন তন্ন করে খুঁজবে সকল মিলে। আর বাকি রইল আনাস্তাসিয়া, ওকে নিয়ে আপনি চিন্তা করবেন না, অরিয়ন তার পিছনে গিয়েছে, সে আনাস্তাসিয়াকে নিরাপদে ফিরিয়ে আনবে। আমার বাচ্চা দুটো মাত্র শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিল, আমি চাই না ওদের সাথে সেই ভয়ঙ্কর রাতের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। বলতে বলতে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে অলিভিয়ার। বনের যত গভীরে যাচ্ছে ততই চিন্তা বাড়ছে অরিয়নের। পেছন থেকে বার কয়েক আনাস্তাসিয়াকে ডেকেও বিশেষ একটা লাভ হয়নি। আনাস্তাসিয়া শুধু একবার প্রত্যুত্তরে বলেছে, তুমি ফিরে যাও অরিয়ন, আমি লিয়ামকে নিয়েই ফিরব। গহীন বনের গভীরে এই রাত্রিবেলায় আনাস্তাসিয়াকে একা ছাড়তে মন সায় দেয় না অরিয়নের, তাই ঘোড়ায় লাগাম টেনে আনাস্তাসিয়ার পেছনে সে ছুটে চলেছে। আরও কিছুক্ষণ সামনে যাওয়ার পর একটা জায়গায় এসে আনাস্তাসিয়া ঘোড়া থামিয়ে নিচে নেমে আসে। অরিয়নও তার পেছন পেছন নিচে নেমে আসে ঘোড়া থেকে থামিয়ে। কাছে এসে প্রশ্ন করে, এটা তো সেই জায়গা যেখান হতে সেদিন তোমার মা ও বাবার লাশ উদ্ধার হয়েছিল, আমার মন বলছে লিয়াম এখানেই কোথাও আছে। এই বলে আনাস্তাসিয়া আশেপাশে লিয়ামকে খুঁজতে থাকে। অরিয়ন আর কথা না বাড়িয়ে আনাস্তাসিয়ার পেছন পেছন লন্ঠন হাতে এগিয়ে আসে। লিয়ামকে খুঁজতে খুঁজতে হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে আনাস্তাসিয়া কোমর শৃঙ্খল থেকে একটা চাকু বের করে শক্ত করে হাতে ধরে। অরিয়নও হাতে একটা চাকু বের করে জোরে গলা চেঁচিয়ে প্রশ্ন করে, কে, কেউ আছো এখানে?
আনাস্তাসিয়া অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে পেছনে ফিরে দেখে কেউ নেই। অরিয়ন আনাস্তাসিয়ার দিকে ফিরে বলে, আমাদের ফিরে যাওয়া উচিত আনাস্তাসিয়া, এখানে কেউ নেই, হয়তো বন্য পশুর শব্দ ছিল। আনাস্তাসিয়া অরিয়নের দিকে ফিরে তাকাতে তাকাতে বলে, আমি এখন ফিরতে। আনাস্তাসিয়ার কথা অসম্পূর্ণ রয়ে যায়। অরিয়নের পেছনে তার দৃষ্টি নিবদ্ধ হয়। আনাস্তাসিয়ার দৃষ্টি অনুসরণ করে অরিয়ন পেছনে ফিরে দেখে তাদের থেকে কয়েক হাত দূরে একটা যুবক দাঁড়ানো। ছাই রঙের একটা মেডিভাল টিউনিক শার্ট ও কালো ব্রিজেস প্যান্ট পরিধান করে আছে সে। সাধারণ পোশাক পরে থাকলেও চেহারায় কিছু একটা রাজকীয় ভাব লক্ষণীয়। সামনে এগোতে এগোতে সে আনাস্তাসিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কিছু খুঁজছো তোমরা? আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আনাস্তাসিয়া প্রতিউত্তর করে। অরিয়ন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই যুবককে বলে, তোমাকে এই গ্রামে আগে দেখিনি, নাম কি, কোথায় থাকো, এখানে কি করছো? সামনের যুবকটির দৃষ্টি এখন আনাস্তাসিয়ার উপর থেকে সরছে না বিধায় অরিয়ন আনাস্তাসিয়াকে আড়াল করে দাঁড়ায়। এই দেখে যুবকটি ক্রুর হেসে বলে, আমি এই গ্রামের না, আমি মেসিডোনিয়ার বাইরে থেকে এসেছি, আমিও আমার ভাইকে খুঁজতে এসেছি। আনাস্তাসিয়া চোখ কুচকে প্রশ্ন করে, তোমার ভাইও হারিয়ে গিয়েছে, তার বয়স কত? আমার ভাই আমার থেকে এক বছরের বড়। বলে আর একটু কাছে এগিয়ে এলেই অরিয়ন হাতের চাকু সামনের দিকে ধরে বলে, দূর থেকে কথা বললে খুশি হব। আমি কাছে আসবো না, ভয়ের কোনো কারণ নেই, তোমরা যাকে খুঁজতে এসছো একসাথে মিলে আমরা তাকে খুঁজতে পারি। আমাদের তোমার সাহায্যের প্রয়োজন নেই, আর তাছাড়া তুমি তোমার ভাইকে খুঁজতে এসেছো। অরিয়নের এই কথায় আবারও হালকা হেসে আনাস্তাসিয়ার দিকে তাকিয়ে যুবকটি বলে, এত বড় জঙ্গলে একা খুঁজলে কখনোই তোমরা তাকে খুঁজে পাবে না, আর যেহেতু আমি আমার ভাইকে খুঁজছি তাই পাশাপাশি তোমার ভাইকেও খুঁজে পেতে সাহায্য করতে পারি। আনাস্তাসিয়া অরিয়নের দিকে তাকিয়ে সম্মতি সূচক মাথা নাড়ায়। অরিয়ন আর কিছু বলে না, যুবকটা নিজেই প্রশ্ন করে। আনাস্তাসিয়া যুবকটার দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোর ভাইয়ের বয়স কত আর সে দেখতে কেমন? লিয়াম তার নাম, 8 বছর বয়স, দেখতে কিছুটা স্বাস্থ্যবান, তার চুলও আমার মতো সোনালি রঙের। আচ্ছা চিন্তা করো না, তাকে পেয়ে যাবে তুমি। তোমার নাম কি? ম্যাথিউ। তোমাদের? আমি আনাস্তাসিয়া, ও আমার প্রতিবেশী অরিয়ন। ম্যাথিউ আর কিছু বলে না উত্তরে, সে তাকিয়ে থাকে আনাস্তাসিয়ার গলায় পড়ে থাকা ক্রুশের দিকে। অন্ধকার কক্ষে মোমবাতি টিমটিমে আলোর থেকেও অধিক জ্বলজ্বল করছে অ্যারনের লাল চোখ দুটি। সে একটা ছোট কাচের পেয়ালা হাতে করে বিছানায় বসে আছে। তার পাশে বিছানায় ক্যাটরিন অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, এখনও তার জ্ঞান ফিরেনি। মার্থা এসে ক্যাটরিনের জামা বদলে দিয়ে ও জখমে পট্টি করে দিয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। ক্যাটরিনের চেহারায় বিভিন্ন জায়গায় ও ঘাড়ে আঁচড়ের জায়গায় মার্থার বানানো ভেষজ উপকরণের একটা ঔষধ লাগিয়ে দিচ্ছে আপাতত অ্যারন। কক্ষজুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। অ্যারন ক্যাটরিনের ঘাড়ে স্পর্শ করার সাথে সাথে ক্যাটরিন হালকা কেঁপে ওঠে। অ্যারন হাত সরিয়ে উঠে দাঁড়ায়, হেঁটে বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে গভীর ধ্যানে কিছু একটা চিন্তা করতে থাকে। এভাবে কত সময় পেরিয়ে যায় তা খেয়াল নেই। অ্যারনের ধ্যান ফিরে ক্যাটরিনের ঘুমের মাঝে বিড়বিড় করে কিছু একটা বলার শব্দ শুনে সে পেছন ফিরে বিছানার কাছে এগিয়ে যায়। ক্যাটরিনের পাশে বসে তার দুই হাত দিয়ে ক্যাটরিনের হাত আলকলে ধরে সে। হঠাৎ করেই তরতর করে ঘামতে থাকে ক্যাটরিন। অ্যারন বিছানার পাশে থাকা ছোট ক্যাবিনেটের উপর রাখা একটা পানি ভরা পাত্র আর রুমাল হাতে নিয়ে তা ভিজিয়ে ক্যাটরিনের ঘাম মুছে দিতে থাকে। হঠাৎ বিকট চিৎকার করে ক্যাটরিন উঠে বসে কাঁপতে থাকে। ভয়ে আতঙ্কে সে অস্বাভাবিক আচরণ শুরু করে। অ্যারন কোনো কথা না বলে শক্ত করে তাকে বাহুরের আলিঙ্গন করে নেয়। এক হাতে ক্যাটরিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে ও বলতে থাকে, ভয় পেও না ক্যাট, শান্ত হও, তুমি এখন আমার কাছে আছো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমি থাকতে। তোমার পর্যন্ত পৌঁছতে হলে এখন তাকে অ্যারনের ঢাল আগে ভাঙতে হবে। এভাবে অনেকক্ষণ থাকার পর ক্যাটরিন নিশ্চুপ হয়ে গেলে অ্যারন বুঝতে পারে সে ঘুমিয়ে পড়েছে। আবারও সে অবস্থাতে ক্যাটরিনকে জড়িয়ে রেখেই অ্যারন মনে মনে বলে, জীবনের কারণ থেকে জীবন রক্ষক হয়ে প্রতিজ্ঞা করছি, তোমার দিকে যে দৃষ্টি দিয়েছে নিজ হাতে তার চোখ খুলে তাকে জ্যান্ত খুন করবো আমি। কনকনে ঠান্ডায় থেকে থেকে মৃদু কেঁপে উঠছে ক্যাটরিন। শেষ রাতে হওয়া তুষারপাতের ফলে পরিবেশ খুব শীতল হয়ে আছে। তুষারপাত কম, তুষার ঝড় বলা চলে বেশি। সেই ঝড় বয়ে গিয়েছে অ্যারনের হৃদয়েও। কত দূর রাত ধরে এক দণ্ডের জন্যেও ক্যাটরিনের পাশ থেকে নড়ে নিষে, কক্ষে কারো প্রবেশও নিষেধ করে দিয়েছে।
মার্থা মাঝে মাঝে কয়েকবার এসে ক্যাটরিনের জন্য খাবার ও অ্যারনের জন্য কাছের পাত্রে করে তাজা পানীয় রক্ত দিয়ে গিয়েছে। বারান্দার দরজা হয়ে বয়ে আসা ঠান্ডা বাতাস বন্ধ করার জন্য ক্যাটরিনের পাশ ছেড়ে উঠে এসে দরজাটা লাগিয়ে দেয় অ্যারন। এসে আবারও ক্যাটরিনের পাশে বসে তার নিষ্প্রভ মুখের দিকে নিমেষ চেয়ে রয়। সারা মুখে চার পাঁচটা বড় বড় আঁচড়ে তাক অ্যারনের চোখে আটকে থাকে। দুদিন আগেও যাকে অসহায় অবস্থায় দেখার পৈশাচিক ইচ্ছে মনে পুষে রেখেছিল, আজ তার এই অবস্থা অ্যারনকে সমুদ্রের অতলে নিয়ে ফেলেছে। হাত বাড়িয়ে ক্যাটরিনের একটা হাত নিজের হাতে গুঁজে নেয় সে। খুব সন্তর্পণে হাতের উল্টো পিঠে অষ্টধারা স্পর্শ করে আবারও ক্যাটরিনের পানে তাকায় সে। গত দুই দিনে এই কাজ এ পর্যন্ত অসংখ্যবার করেছে অ্যারন। তার দুষ্প্রবেশ অরণ্যের সমতুল্য হৃদয়ে সকল বদ্ধ প্রবেশ দ্বার ভেঙে ক্যাটরিন প্রথম দর্শনেই নিজের জায়গা দখল করে নিয়েছে। এই উপলব্ধি অ্যারন করেছে সেই রাতে ক্যাটরিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে, যখন বুকের ভিতর হু হু করে কেঁদে ওঠে। তখন সে অনুভব করে তার হৃদয় প্রথমবারের মতো অন্য কাউকে হারানোর ভয়ে স্পন্দন করছে। বুঝে যায় ক্যাটরিনকে ছাড়া তার গতি নেই। বুকের ভেতর থেকে অনুভূতিরা দলা পাকিয়ে চোখ দিয়ে অশ্রুরূপে গড়িয়ে পড়ে। ভুলে যায় নিজের সত্তা সম্পর্কে, কিন্তু এই মুহূর্তে সে স্পষ্ট বুঝতে পারছে এই অনুভূতি ক্যাটরিনের জন্য হয়ে দাঁড়াবে বিষ সমতুল্য। বিষ যেমন মানুষের সম্পূর্ণ শরীরে ছড়িয়ে ভেতর থেকে জীবনকে কুড়ে খায়, ঠিক তেমনই এই অনুভূতির ফলে ক্যাটরিনকে নিজের জীবনে জড়িয়ে নিলেও প্রতি মুহূর্তে ক্যাটরিনের জন্য ওত পেতে থাকবে মৃত্যু। অ্যারন আর যাই হোক ক্যাটরিনের জীবন নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না, তাই সে মনে মনে একটা সিদ্ধান্ত নেয়। যতদিন না ক্যাটরিনকে সম্পূর্ণ নিরাপদ নিশ্চিত করতে পারছে, ততদিন ক্যাটরিনকে এখানেই বাসকোভ প্রাসাদের নিজের চোখের সামনেই রাখবে সে। একবার শত্রু চিহ্নিত করে তাকে নিঃশেষ করতে সে ক্যাটরিনকে মুক্ত করে দেবে, ফিরে যেতে দিবে তার পরিবারের কাছে। ক্যাটরিনের মা বাবাকে অ্যারন ফিরিয়ে দিতে না পারলেও ক্যাটরিনের ভাই বোন আছে, তাদের সাথে ক্যাটরিন নতুন করে জীবন শুরু করতে পারবে। হয়তো একটা সময় বিয়ে করে নিজ সংসারেও মন দিবে। না, আর ভাবতে পারছে না অ্যারন। আপাতত যতদিন তার ক্যাট তার কাছে আছে, ততদিন নিজের প্রতিটা মুহূর্ত সে ক্যাটরিনের সাথেই পার করতে চায়। ক্যাটরিনের শরীর আবারও কেঁপে ওঠে। অ্যারন এবার চুপচাপ উঠে কোমর সমান টেনে রাখা চাদর আর একটু টেনে ক্যাটরিনের গলা পর্যন্ত ঢেকে দেয়। মাথায় হালকা হাত বুলিয়ে দিয়ে কক্ষের দরজা খুলে নিঃশব্দে বেরিয়ে আসে। ফ্রিয়াসকে ডেকে পাঠাতে আদেশ দেয় কামরার সামনে দাঁড়ানো প্রহরীকে। আমি বাহিরে খেলতে যাচ্ছি গেনি। কোথাও যাওয়া চলবে না তোমার, সঙ্গে সঙ্গে প্রতিউত্তর করে অফেলিয়া। লিয়াম কিছুটা মন খারাপ করে মুখ ফুলিয়ে নিজের কক্ষে ফেরত যায়। অফেলিয়া আবারও রান্নায় মন দেয়। আনাস্তাসিয়া ঘরে অফেলিয়ার পাশে এসে দাঁড়িয়ে ছুরি নিয়ে চটপট গাছের সতেজ কিছু চেরি কেটে নেয়। দেলিলা সকালবেলায় অরিয়নকে দিয়ে কিছু চেরি ও হানিবেরি পাঠায় লিয়ামের জন্য। দেলিলা সহ বর্গেস পরিবারের সবাই খুব ভালো মনের অধিকারী। সম্রান্ত পরিবারের হয়েও তাদের মধ্যে ন্যূনতম অহংকার বোধ নেই। আর এই গ্রামের সকলেই একে অপরের জন্য বিনা স্বার্থে সকল পরিস্থিতিতে পাশে থাকে। এই যে লিয়ামকে পাওয়া যাচ্ছিল না, সবাই মিলে কতই না সাহায্য করলো অলিফিয়া ও আনাস্তাসিয়াকে। যদিও লিয়ামকে খুঁজে পাওয়ার পেছনে একটা বিশেষ ধন্যবাদ ম্যাথিও নামক সেই আগন্তুক প্রাপ্য, তবুও সেই সুযোগ হয়ে ওঠেনি আনাস্তাসিয়ার। সেদিন রাতে আলাদা আলাদা তারা তিনজন জঙ্গলের বিভিন্ন স্থানে খুঁজে লিয়ামকে, কিন্তু শেষমেশ ম্যাথিও লিয়ামকে খুঁজে এনে দেয়। লিয়ামকে পেয়ে আনাস্তাসিয়া যখন আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরে, সেই ফাঁকে ম্যাথিও একদম উধাও হয়ে যায়। হয়তো কোনো তারা ছিল তার, তাই আনাস্তাসিয়া বিষয়টাকে আর না ঘাটিয়ে অরিয়নের সাথে লিয়ামকে নিয়ে ফিরে আসে। অফেলিয়া খেয়াল করেছিল যে আনাস্তাসিয়া কোনো গভীর ভাবনায় মগ্ন। হঠাৎ সে লক্ষ্য করে আনাস্তাসিয়ার গলায় সেই ক্রুশের হারটা নেই। অফেলিয়ার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়। সে সাথে সাথে আনাস্তাসিয়াকে প্রশ্ন করে, অ্যানা, তোমার গলার ক্রুশটি কোথায়? আনাস্তাসিয়ার চিন্তায় ফোরন কাটে। সে অফেলিয়ার দিকে তাকায়, তার প্রশ্নটা বুঝতে পেরে নিজের গলার দিকে তাকায়। কিছু একটা মনে পড়ে এমনভাবে বলে সে, ও, আমি গোসল শেষে সেটা আর পরার কথা খেয়াল ছিল না। আমি তোমার আর লিয়ামের জন্য চার্জিকের ফাদারের কাছ থেকে এই ক্রুশের হার দুটি নিয়ে এসেছি। ফাদার বলেছেন এই ক্রুশের হার তোমাদের কাছে থাকলে ঈশ্বরের কৃপায় তোমরা সুরক্ষিত থাকবে, কিন্তু লিয়াম ভুলবশত সেই দিন বাসায় ফেলে যায় এবং সেই দিনই বাচ্চাটা এত বড় বিপদে পড়ে। আমি শুধু এতটুকুই চাই আমার সন্তানের শেষ আমানত দুজন সুরক্ষিত থাকুক। আমার ক্যাথিয়নকে আমি হারিয়েছি, তোমাদের হারাতে চাই না আমি। বলতে বলতে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে অফেলিয়ার। আনাস্তাসিয়ার মুখটাও মলিন হয়ে যায়।
সে অফিলিয়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমি এখনই গিয়ে পড়ে নিচ্ছি গ্রানি, তুমি আর মন খারাপ করো না। হঠাৎ বাইরে মানুষের চেঁচামেচির আওয়াজে অফিলিয়া ও আনাস্তাসিয়া দুজনেই হকচকিয়ে ওঠে। লিয়ামও নিজের কক্ষ ছেড়ে নিচে নেমে এসে প্রশ্ন করে, কি হয়েছে? গ্রানি, তুমিও লিয়াম ঘরেই থাকো, আমি দেখে আসছি কি হয়েছে। বলে আর কথা না বাড়িয়ে দৌড়ে ঘর থেকে বের হয়। সে বেরিয়ে দেখতে পায় সবাই প্যাথরোসদের বাসার সামনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে আনাস্তাসিয়া ভেতরে প্রবেশ করতে দেখতে পায় তার সমবয়সী একটা মেয়ের দেহ বাড়ির সামনে উঠানে পড়ে আছে। মেয়েটাকে সে চিনে, ইভি প্যাথরোস মেয়েটার নাম। তার সাথে মাঝে মাঝেই কথা হতো, কিন্তু মেয়েটার চেহারা এত ফ্যাকাশে কেন, আর উঠানেই বা তার দেহ কি করছে? এমন সময় পাশের থেকে একজন বলে উঠে, গতকালই তো মেয়েটা হাসি খুশি বাজারে গিয়ে তার ভাইয়ের বিয়ের জন্য কেনাকাটা করে আনলো, কে জানতো আজ সকালেই তার মৃতদেহ দেখতে হবে। বিস্মিত হয়ে যায় আনাস্তাসিয়া। আবার সামনে তাকায় সে, ইভির পাশে তার মা দেবোরা প্যাথরোস বসে কান্না করছে। তার স্বামী হেনরি প্যাথরোস দূরে বসে নীরবে চোখে জল ফেলছে। ভিড় হতে আরেকটি কণ্ঠ শোনা গেল, মেয়েটার ঘরে ওই দাগটা দেখে তো মনে হচ্ছে সাপ কামড়েছে, না হয় আর কিভাবে মারা যাবে। আনাস্তাসিয়া আশেপাশে তাকাতেই দেখতে পায় অরিয়ন ভিড় হতে খানিকটা দূরে চুপচাপ দাঁড়িয়ে আছে। সেও চুপচাপ সেখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে অরিয়নের পাশে গিয়ে দাঁড়ায়। অরিয়ন আনাস্তাসিয়াকে খেয়াল করে বলে, সবাই ভাবছে ইভির মৃত্যুটা হয়তো কোনো বিষধর সাপের কামড়ে হয়েছে, কিন্তু সেটা সত্যি না। আনাস্তাসিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় অরিয়নের দিকে। অরিয়ন সেই দৃষ্টি বুঝতে পেরে বলতে থাকে, ইভির চেহারা নিশ্চয়ই লক্ষ্য করেছো, একদম ফ্যাকাশে হয়ে আছে। যদি তাকে সাপে কামড়াতো তাহলে তার শরীর বিষের প্রভাবে নীল হয়ে থাকতো, আর আমি পরীক্ষা করে দেখেছি তার শরীরের রক্তশূন্যতা, যেন মৃত্যুর পূর্বে কেউ তার দেহের সম্পূর্ণ রক্ত শুষে নিয়েছে। তুমি চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করছো? এখনো পড়ছি। এসব তথ্য তুমি সবাইকে জানাচ্ছ না কেন? কারণ আমি যা নিয়ে সন্দেহ করছি তা নিয়ে আগে নিশ্চিত হতে চাই। কি সন্দেহ? তুমি আমার সাথে আমাদের বাসায় চলো, আপত্তি না থাকলে। সেখানেই আমি বিস্তারিত তোমাকে সব জানাবো এবং কিছু একটা দেখাবো। আনাস্তাসিয়া কিছুক্ষণ ভেবে রাজি হয়ে যায় অরিয়নের সাথে তার বাসায় যেতে। অফিলিয়াদের বাসার তুলনায় অনেক বড় অরিয়নের বাসা। ইটের তৈরি দালান, দোতলা দালান, দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিক দিয়ে বেশ বড়। বাড়ির ভেতরের মেঝে সিঁড়ি সবই উন্নত মানের কাঠের তৈরি। নিচ তলায় রান্নাঘর, খাবার ঘর, বসার ঘর সহ আরো তিনটা কক্ষ আছে, যেগুলোর একটিতে অরিয়নের দাদি রেবেকা বর্গেস ও তার দাদা বেঞ্জামিন বর্গেস থাকেন। বাকি দুটি কামরা অতিথি কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। অরিয়নের বাসায় পৌঁছে আনাস্তাসিয়া দেখেন নিকোডিমাস বসার ঘরে রেবেকার সাথে বসে আছে। অরিয়ন এগিয়ে এসে রেবেকার সাথে আনাস্তাসিয়ার পরিচয় করিয়ে দিয়ে বলে, আনাস্তাসিয়াকে আমি উপরের ঘরটা ঘুরিয়ে আনি গ্রানি। হ্যাঁ, অবশ্যই যাও। অনুমতি পেয়ে আনাস্তাসিয়া অরিয়নের সাথে সিঁড়ি বেয়ে উপরে আসে। উপর তলায় আরো তিনটা কক্ষ আছে। অরিয়ন বলে, বাম পাশে দুটি কক্ষ নিকোর মা বাবার, আর ডান পাশের কক্ষটি আমার। অরিয়ন এবং আনাস্তাসিয়া কক্ষে প্রবেশ করে। বেশ গোছানো একটা কক্ষ। অরিয়নের ব্যক্তিত্ব যেন ফুটে উঠেছে সেই কক্ষের প্রতিটি দেয়াল জুড়ে। কক্ষের যে অংশটি আনাস্তাসিয়ার নজর কাড়ে তা হলো এক পাশের দেয়াল জুড়ে থাকা বড় কাঠে তৈরি বইয়ের তাকে। যদিও আনাস্তাসিয়ার কখনোই বইয়ের প্রতি তেমন একটা ঝোঁক ছিল না, কিন্তু ক্যাথরিন খুব বই পড়ুয়া ছিল, যাকে বলে বই পোকা। অরিয়ন বইয়ের তাকের দিকে এগিয়ে যায়, কিছুক্ষণ খুঁজে একটা বই বের করে সেই তাক থেকে। বইটা দেখতে বেশ সুন্দর, বেশ পুরনো মনে হচ্ছে। অরিয়ন আনাস্তাসকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে বলে কাছে আসতে। আনাস্তাসিয়া অরিয়নের কাছে গিয়ে দাঁড়ায়। অরিয়ন বই খুলে কয়েক পাতা উল্টাতেই একটা পৃষ্ঠায় গিয়ে আটকে যায় সে। সেই পৃষ্ঠায় কিছু একটা আঁকা, গোল বৃত্তকে কেন্দ্র করে তার আকৃতির কিছু চিত্র, তার আশেপাশে রোমানীয় ভাষায় কিছু সংখ্যা লেখা। আনাস্তাসিয়া রোমানীয় ভাষা বলতে এবং লিখতে জানে, তাই সংখ্যাগুলো বুঝতে তার কোনো সমস্যা হয়নি। কিন্তু সে এটা বুঝতে পারছে না এগুলো এবং এই চিত্র দ্বারা কি বোঝানো হয়েছে। সে অরিয়নের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। অরিয়ন কোনো কথা না বলে পরের পৃষ্ঠা উল্টায়। সে এখানে রোমানিয়ান ভাষায় কিছু একটা লেখা আছে, আনাস্তাসিয়া হালকা শব্দ করেই পড়ে। এখান থেকেই এই যাত্রা শুরু, এই অভিশাপ
এখান থেকে এই যাত্রা শুরু, এই অভিশাপ শুরু, যার শেষ কোথায় তা আমি নিজেও জানি না। কিন্তু সব কিছুরই যেহেতু একটি ইতি আছে, তেমনি এই অভিশাপেরও নিশ্চয়ই একটি ইতি ঘটবে। রোমানিয়ান সাম্রাজ্য নিশ্চিত অভিশাপ মুক্ত হবে। লেখাটা পড়ে আপনা আপনি আনাস্তাসিয়া চোখ কুচকে আসে। সে অরিয়নকে প্রশ্ন করে, এর সাথে ইভির ঘটনার কি যোগসূত্র আছে? আছে, আমি নিশ্চিত না কিন্তু সন্দেহ করছি। কিভাবে? অরিয়ন আরো কিছু পাতা উল্টে আরেকটা পৃষ্ঠা বের করে। আনাস্তাসিয়া দেখে সেই পাতায় একটা চিত্র আঁকা। কিন্তু এটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না আনাস্তাসিয়ার। একটা মানব দেহকে আরেকটা কালো কাপড় পরা মানুষ ঘাড় বরাবর কামড়ে ধরে আছে। তার উপরের দুটি সুচালো দাঁত স্পষ্ট দেখা যাচ্ছে। মুখে লেপে আছে রক্ত। কি বিভৎস দৃশ্য! আনাস্তাসিয়া অরিয়নের হাত থেকে বইটি নিয়ে সেটি বন্ধ করে দেয়। বিরক্ত মাখা কণ্ঠে অরিয়নকে বলে, এসব অদ্ভুত চিত্রকর্ম এবং লেখালেখি কে করেছে? ছাইপাশ যত। এগুলো কোনো ছাইপাশ নয় আনাস্তাসিয়া, এটি সত্যি। তারা এখন ওই পৃথিবীতে বিচরণ করছে। তাদের একজনই মেরেছে ইভিকে। কারা অরিয়ন? কারা অরিয়ন? কাদের কথা বলছো তুমি? এই বইয়ের চিত্র হতে, এই বইয়ের চিত্র হতে উঠে আসা অদ্ভুত এই মানবীর? অদ্ভুত মানবী নয়, ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার বলা হয় এদের। ক্রিয়াসের সঙ্গে নিজ কক্ষে গোপন কথা বলার জন্য ডেকে পাঠিয়েছিল অ্যারন সেই সকালবেলা। কিন্তু ক্রিয়াস সারাদিন প্রাসাদে ছিল না। গত রাতে আলফার দেয়া কাজে ব্যস্ত থাকায় তার শিকারে যাওয়া হয়নি। সকাল হতে সর্বপ্রথম সে শিকারে বেরিয়ে পড়ে। আজকে বনের দুটি বন্য হরিণ শিকার করে খেয়েছে সে। তারপর বুদা শহরের দাস বাজারে গিয়ে একটা দাসী কিনে জঙ্গলে নিজের মানব রক্তের ক্ষুধাও মিটিয়ে নিয়েছে। খুশি মনে সন্ধ্যায় প্রবেশে প্রাসাদে ফিরতেই সে শুনতে পায় আলফা সেই সকালবেলা তাকে দেখা করার আদেশ দিয়েছে। ভীত সন্ত্রস্ত ক্রিয়াস জলদি অ্যারনের কক্ষের বাইরে এসে দুবার দরজায় কড়ানাড়ে। ভেতর হতে প্রবেশের আদেশ পেতেই সে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। অ্যারন তার দিকে পিঠ করে দুহাত পেছনে ভাঁজ করে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ক্রিয়াস পেছনে এসে এক হাঁটু ভাঁজ করে তার উপর হাত ভর করে নত হয়ে বলে, ক্ষমা করবেন আলফা, আমি প্রাসাদের বাইরে ছিলাম। আপনি আমায় স্মরণ করেছেন সেই সম্পর্কে অবগত ছিলাম না। তোমার ক্ষমার পর্ব শেষ হলো তো, এখন আসল কথায় ফেরো। যা বলেছি তা কি হয়েছে? এখনো কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি আলফা। কৌতূহল মার্জনা করবেন, কিন্তু আপনার কেন মনে হচ্ছে যে সে ফিরে এসেছে? একমাত্র তার মতো নির্বোধের দ্বারাই এসব সম্ভব, লুকিয়ে লড়তে আসা। তাও আমার উপর আক্রমণ করার দুঃসাহস নেই সেই নির্বোধের। আক্রমণ করেছে আমার শিকারের উপর। তা ঠিক আছে, কিন্তু আপনি সেই সামান্য মানবী ক্যাথরিনকে নিয়ে এতটা উদ্বিগ্ন কেন হচ্ছেন আলফা? সাথে সাথে অ্যারন চোখ পাকিয়ে ক্রিয়াসের দিকে তাকায়। ভয় জমে যায় ক্রিয়াস। বুঝতে পারে ভুল প্রশ্ন করে ফেলেছে সে, নিজের উপর বিরক্ত হয় সে। এভাবে গত কয়েকদিন ধরেই আলফার মেজাজ সপ্তম আকাশে উঠে আছে। এমন অবস্থায় তাকে অহেতুক প্রশ্ন করে রাগিয়ে দেয়াটা যে খুব একটা বুদ্ধিমানের কাজ নয় তা সে ভুলেই গিয়েছিল। অ্যারন সামনে এগিয়ে মুখ শক্ত করে প্রশ্ন করে, আমি কবে থেকে তোমার কাছে জবাব দিতে বাধ্য? ক্ষমা করবেন আলফা, দৌড়াও দৌড়াও এখান থেকে। আর তোমাকে দেয়া দায়িত্ব সম্পর্কে যদি অন্য কেউ জানতে পারে তাহলে তোমার গর্দান নেওয়ার আগে আমি এক দণ্ড ভাববো না। ক্রিয়াস তাড়াতাড়ি বেরিয়ে পড়ে কামরা থেকে। আজকের রাতটাও খুব তার একটু আরাম করার সুযোগ নেই। খুব সাবধানে আশেপাশে তাকিয়ে দেখে কেউ তাদের কথা শুনে ফেলেছে নাকি। ঘুটঘুটে অন্ধকার করিডোরের চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়। নেকড়েদের এই এক সুবিধা, যতই অন্ধকার হোক তার নিজেদের প্রখর দৃষ্টিশক্তির ফলে সব দেখতে পায়। আশেপাশের কাউকে না দেখে সে সেখান থেকে প্রস্থিত হয়। রাত গভীর হওয়ায় অ্যারন ক্যাথরিনের কক্ষের দরজার সামনে এসে দাঁড়ায়। ক্যাথ নিশ্চয়ই এখন ঘুমোচ্ছে। সে অন্ধকারে এক পলক চেয়ে দেখে চলে গেলেও ক্যাথরিন টের পাবে না। মার্থা সন্ধ্যায় এসে বলেছে সে ক্যাথরিনের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর থেকে নাকি কোনো কথা বলেনি। মার্থা যা খাবার নিয়ে গিয়েছে তাও নাকি ছুঁয়ে দেখেনি। এটা এমন কেন করছে? এভাবেই বেশ দুর্বল হয়ে পড়েছে সে। না খেয়ে কি সুস্থ হবার হয়ে ওঠার শেষ আশাটাও গুড়িয়ে দিতে চায়? এসব ভাবতে ভাবতে নিঃশব্দে দরজা খুলে কক্ষে প্রবেশ করে অ্যারন। দরজা লাগিয়ে দিয়ে ভেতরে গিয়েই দেখে বিছানা সম্পূর্ণ খালি। সম্পূর্ণ কক্ষে নজর বুলিয়ে নেয়, ক্যাথরিন নেই।
অ্যারন দৌড়ে কক্ষ থেকে বের হতে নিয়েও ফিরে আসে। ধীর পায়ে বারান্দার দরজার কাছে আগায়। বারান্দার দরজার কাছে যেতেই যে দৃশ্য দেখতে পায় তাতে তার বুক জ্বলে ওঠে। ক্যাটরিন বারান্দার মোটা রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে। ভুলবশত এক পা সামনে বাড়লেই ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। অ্যারনের চোখ দুটো জলচল করে ওঠে, ঠিক কী হতে পারে এটা ভেবে। তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাতে থাকে। সে সামনে এগোতেই নিবে, তার হাত দরজার সাথে লেগে নিশ্চুপ পরিবেশে কর্কর শব্দ করে ওঠে। ক্যাটরিন চোখ খুলে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকায়। সাদা গাউন, সারা শরীর এবং মুখে বিভিন্ন আঁচড়ের দাগ, নির্লিপ্ত দৃষ্টি সব মিলিয়ে ক্যাটরিনকে যে কেউ এই অবস্থা দেখলে এখন অশরীরী ভেবে বসবে। অ্যারন দ্রুত পায়ে সামনে আগায়। ক্যাটরিন তার পা পিছিয়ে নেয়। অ্যারন উচ্চস্বরে আর্তনাদ করে ওঠে, ক্যাট। নিস্তব্ধতাকে ছাপিয়ে রিকার্ডো রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলা দৃশ্য দেখে বেশ উপভোগ করছে ম্যাথিও। তার মতে কোনো নারীর সঙ্গে তুলনায় রিকার্ডোর রাগে ফাটা দৃশ্য তার কাছে বেশি উপভোগ্য। স্বভাবত রিকার্ডো খুব ঠান্ডা মস্তিষ্কের, তার চাল চলন সব কিছুতেই সেটা স্পষ্ট ফুটে ওঠে। তার এই আচরণের ফলে সবাই ভাবে সে খুব ছন্নছাড়া স্বভাবের, যে কোনো কিছু নিয়েই পরোয়া করে না। কিন্তু ম্যাথিও কেবল জানে যে রিকার্ডো সব কিছু নিয়ে কত পরোয়া করে। এই যে তার প্রমাণ হচ্ছে রাগে এখন রিকার্ডোর অস্থির হয়ে ওঠা। এমন অতি ঠান্ডা মস্তিষ্কের একজনকে রাগিয়ে তুলতে পারাটা ম্যাথিওর কাছে রক্তপানের চেয়েও বেশি তৃপ্তিদায়ক। তোর সাহস কি করে হলো ম্যাথিও? তুই আমাকে খুঁজতে আসিস? শত্রুদের মুখে কেভেনদের ছেড়ে দিয়ে তুমি এখানে ভ্রমণযাত্রা বেরিয়েছ? কোভেনরা কবে থেকে এত দুর্বল হয়ে পড়েছে যে নিজেদেরকে রক্ষাও করতে নিজে পারে না? তুমিও একজন কোভেন, আর তার উপর আমাদের কাউন্ট, তাই কোভেনদের তোমার থেকে সামান্যতম দায়িত্বশীলতা আশা করাটা নিশ্চয়ই বোকামি নয়। আর বাকিদের কথা জানি না, কিন্তু আমার রক্ষক আমি নিজে, আমার কাউকে নিজের রক্ষা কবচ হিসেবে চাই না। ম্যাথিওর কথা শুনে রিকার্ডোর রাগী চেহারায় হালকা হাসি ফুটে ওঠে। সে ম্যাথিওর দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে বলে, তাই তো তুই এখানে আমার সামনে দাঁড়িয়ে আছিস, তাই না? রিকার্ডো বিরক্ত হয়। ম্যাথিও এরকম ঘাড়তেরা স্বভাবের এটা তার জন্য নতুন কিছু না, কিন্তু তার সমস্যা হচ্ছে ম্যাথিওর মানব রক্তের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি। ভয়ের কোনো কারণ নাই, কেউ কোনো সুযোগ নিতে পারবে না। সেটা তুমি তোমার মা বাবাকে বোঝাও গিয়ে। তুই এক্ষুনি রোমানিয়ার উদ্দেশ্যে যাত্রা করবি, আমি পরে ফিরে আসব। তোমার আদেশ আমি আজ পর্যন্ত পালন করেছি, যা আজ করব। হ্যাঁ, আমার যতদিন ইচ্ছা আমি থাকবো। বিশেষ কারণে ম্যাথিও বাকি ভ্যাম্পায়ারদের তুলনায় নিজের রক্ত পিপাসার উপর নিয়ন্ত্রণে খুব দুর্বল। আজকেও গ্রামে যে মেয়ের লাশ পাওয়া গিয়েছে, সেই মেয়েও কাল রাতে ম্যাথিওর হিংস্রতার শিকার হয়েছে, তা নিয়ে নিশ্চিত রিকার্ডো। এই জন্যই সে চাচ্ছে না ম্যাথিও এখানে থাকুক। তাদের দ্বারা হওয়া সামান্যতম ভুলের ফলে সে শত্রুর এত কাছে এসেও তাকে হারাতে চায় না। কিন্তু এই বিষয়ে এই মুহূর্তে কোভেনদের কিছু জানাতে চায় না রিকার্ডো। আবার চিন্তিত হয়ে কপালে হাত রেখে সে পায়চারি করতে থাকে। রিকার্ডোকে এরকম অস্থির ও চিন্তিত রূপে দেখে তার হতে কয়েক হাত দূরে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ানো ম্যাথিও ক্রুড় হাসে। প্রকৃতিতে যেন কেউ বিষ মিশিয়ে দিয়েছে, প্রতিটা মুহূর্ত শ্বাস নেওয়া দুষ্কর হয়ে উঠেছে, মস্তিষ্কে সকলভাবে এলোমেলো হয়ে পড়ছে। অ্যারন ক্যাথরিনের এমন নির্লিপ্ত ব্যবহার নিতে পারছে না। তার হৃদয় পূর্বের ক্যাথরিনকে দেখার আশায় পড়ছে, যে ক্যাটরিনের চালচলনে তেজ ফুটে ওঠে, যার কথা তীরের মতো তীক্ষ্ণ। কিন্তু এই ক্যাটরিন খুব অপরিচিত আচরণ করছে। একটু আগে ঘটে যাওয়া ঘটনার পরও তার মুখ দিয়ে একটু টু শব্দও বের হচ্ছে না। অ্যারন গত আধ ঘন্টা ধরে ক্যাটরিনের কক্ষে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে, তার চোখের পলক পড়ছে না। অল্পের জন্যই পিছনে পড়তে নিলেও অ্যারন বাতাসের গতিতে এসে ক্যাটরিনের হাত ধরে টান দিয়ে ভেতরে নিয়ে আসে। আকস্মিক ঘটনায় ক্যাটরিন ও অ্যারন দুজনেই বারান্দার মেঝেতে পড়ে যায়। অ্যারন ক্যাটরিনকে কিছু বলবে, তার পূর্বে ক্যাটরিন চুপচাপ সেখান থেকে উঠে কক্ষে ফিরে আসে। অ্যারন উঠে দাঁড়িয়ে নিজের বুকের বাঁ পাশে ডান হাত রেখে কিছুক্ষণ জোরে শ্বাস নেয়, তারপর সেও কক্ষে প্রবেশ করে। কক্ষে প্রবেশ করতেই সে দেখে ক্যাটরিন বিছানার মাঝামাঝি হাঁটু ভেঙে বসে আছে, তার দৃষ্টি ঝুঁকে আছে। ক্যাটরিনের কোনো হেলদোল না দেখে অ্যারন এগিয়ে আসে তার কাছে, হাত বাড়িয়ে ক্যাটরিনের মুখের সামনে এসে থাকা চুলগুলো সরিয়ে দিতে নেয়। চকিতে ক্যাটরিন হকচকিয়ে ভয়ে সরে যায় বিছানার অপর পাশে। অ্যারনের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। অ্যারন ঘটনার আকস্মিকতা হতভম্ব হয়ে যায়। ক্যাটরিনের ঘৃণা ভরা দৃষ্টির সঙ্গে পূর্ব পরিচিত অ্যারন, কিন্তু তার এই ভয়ার্ত দৃষ্টি দেখে অ্যারনের চোখজোড়া শিথিল হয়ে আসে। ক্যাটরিন তাকে ভয় পাচ্ছে, কিন্তু কেন? এত সব ভাবনার মাঝে সে আবারও ক্যাটরিনের কাছে এগিয়ে যায়। ক্যাটরিনকে ছুঁতে নিলে সে ছাদ করে ওঠে, অ্যারনকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করে।
অ্যারন এক হাত ক্যাথরিনের পিঠের পেছনে নিয়ে অন্য হাত দিয়ে ক্যাথরিনের মাথা নিজের বুকের সাথে চেপে ধরে বলে, ক্যাথ শান্ত হও, আমি অ্যারন, ভয় পেও না, শান্ত হও, কেউ তোমার কোনো ক্ষতি করবে না, এখানে কেউ নেই, ঠান্ডা হও। ক্যাথরিন অস্ফুট স্বরে কাছে আর দুই হাত দিয়ে অ্যারনকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে। অ্যারন দিশেহারা বোধ করছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। সে উপলব্ধি করলো এত ক্ষমতাবান হওয়ার পরেও ক্যাথরিনের ভয় ও কান্নার সামনে সে অসহায়, না পারছে সে ক্যাথরিনের মনের মধ্যে বসে যাওয়া এই ভয় আর ও তার চোখের এই কান্না দূর করতে, আর না পারছে সে এই দুটি জিনিস সহ্য করতে। পুরো জীবন যেই ভয় কান্না আহাজারি তার মনে পৈশাচিক আনন্দ এনে দিত, আজকে সেই একই জিনিস তার হৃদয়ে প্লাবন সৃষ্টি করছে। অ্যারন ক্যাথরিনের দুই হাত নিজের হাতে শক্ত করে আবদ্ধ করে তার সামনে বসে। অ্যারনের চোখে মুখে এখনও দিশেহারা ভাব স্পষ্ট। ক্যাথরিনের কান্নার গতি কিছুটা কমে আসে, এখন আর কোনো শব্দও করছে না আর না অ্যারনকে দূরে ঠেলার চেষ্টা করছে। অ্যারন এক হাত বাড়িয়ে ক্যাথরিনের গালে হাত রাখে, কোমল কণ্ঠে বলে, ক্যাথরিন এবার ধীরে ধীরে মাথা তুলে তাকায়, ছলো ছলো চোখে তাকিয়ে থাকে অ্যারনের দিকে, নিষ্প্রাণ সেই দৃষ্টি। অ্যারনের জানতে ইচ্ছে করে কি কারণে ক্যাথরিন এমন আচরণ করছে। ক্যাথরিনের চোখের জল মুছে দিয়ে তাকে প্রশ্ন করে, ক্যাথরিন কোনো উত্তর দেয় না। অ্যারন আবারও প্রশ্ন করে, আমাকে খুলে বলো ক্যাথ, সেরাতে কি হয়েছিল? ক্যাথ দয়া করে আমাকে বলো সেদিন কি হয়েছিল, আমার জানা জরুরি। ক্যাথরিন এক ঝটকে অ্যারনের হাত নিজের গাল থেকে সরিয়ে চেঁচিয়ে বলে ওঠে, নিজের পালিত জানোয়ারদের দ্বারা আমার অসম্মান, নিজের পালিত জানোয়ারদের দ্বারা আমার সম্মান নষ্ট না করে আমাকে একেবারে মেরে কেন ফেলছো না তুমি? অ্যারনের শিথিল ভ্রুজোড়া কুচকে আসে। সম্মান নষ্ট মানে? ক্যাথরিনের কান্না থামিয়ে হেসে ওঠে, তারা তার ধারালো হাসি দেখে অ্যারন কিছুটা বেকুব বনে যায়। মুখে হাসি নিয়ে ক্যাথরিন বলে, কেন নাটক করছো না জানার? তোমার পোষা নেকড়ে আমাকে শুধু আঘাত করে ক্ষান্ত হয়নি, আমাকে ভাজে ভাবে ছুঁয়েছেও। অ্যারনের মস্তিষ্ক সাথে সাথে দাউ দাউ করে জ্বলে ওঠে, মুহূর্তেই তার চোখ মুখ শক্ত হয়ে আসে। ক্যাথরিন আবারও বলে ওঠে, নাটক কেন করছো তুমি, আর আমাকে বাঁচাতেই বা কেন এলে? বুঝেছি, আগে তুমি নিজের মনোকামনা পূরণ করে আমাকে কলুষিত করবে, তারপর আমাকে খুন করবে, তাই তো? ঠিক আছে, ওই যুবকটার মতো আমার হৃদয়ও চিবিয়ে খেতে চাও? অ্যারন নিঃশব্দে উঠে দাঁড়ায়, দরজার কাছে গিয়েও একবার ফিরে তাকায়, চোখ শক্ত করে বলে, যে হাত তোমাকে স্পর্শ করেছে আর তোমাকে আঘাত করেছে সে হাত জোড়া কেটে এনে তোমার পায়ের সামনে রাখবো, কথা দিলাম। কাস্টোরিয়ায় আসার পর থেকেই রাতে ঠিকঠাক ঘুমোতে পারছে না আনাস্তাসিয়া। সারাদিন গ্রানি ও লিয়ামের সাথে পার করলেও রাতে ঘুমোতে আসলে একাকিত্ব তাকে গ্রাস করে ফেলে। কখনো কখনো ঘুমোতে দেরি হলে আবার কখনো কখনো সারা রাত জেগেও বসে থাকে সে। শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়লে উঠে বসে সে, চোখ পড়ে কক্ষের এক কোণায় রাখা আয়নার উপর। আয়নার একপাশে ঝুলে আছে একটা কালো কাপড়, এটিই সেই কাপড় যেটা রিকার্ডোর সাথে শেষ সাক্ষাতের পর সে ভুল করে নিয়ে এসেছিল। কিছুক্ষণ এই পানে তাকিয়ে থেকে বিছানা ছেড়ে নেমে আসে আনাস্তাসিয়া, আয়নার সামনে এসে দাঁড়ায়, আয়নার দিকে তাকিয়ে নিজেকে পরখ করে নেয়। হালকা সবুজ রঙের নাইট গাউন পরে আছে সে। কিছু একটা ভেবে কক্ষের কয়েকটা মোম সে ফু দিয়ে নিভিয়ে দিয়ে আবারও আয়নার সামনে এসে দাঁড়ায়, হাত বাড়িয়ে আয়নার একপাশে অগোছলোভাবে ঝুলে থাকা কালো কাপড়টা নেয়। পরপরই রিকার্ডোর মতো সেই কাপড়টা শরীরে জড়িয়ে রিকার্ডোর মতো মুখ ঢাকার চেষ্টা করে, হচ্ছে না রিকার্ডোর মতো। বিরক্ত হয় আনাস্তাসিয়া, আবারও চেষ্টা করে, আবারও ব্যর্থ হয় সে। কাপড়টা শরীর থেকে সরিয়ে ফেলতে নেয় আনাস্তাসিয়া, কিন্তু হঠাৎ একটা গন্ধ তার নাকে অনুভব করে সে। গন্ধটা এই কালো কাপড় থেকে আসছে, কিন্তু গন্ধটা কিসের তা সে ঠাউর করতে পারছে না। আনাস্তাসিয়া গায়ে জড়ানো কাপড়টা নাকের কাছে নিয়ে আরেকবার গন্ধ নেয়, তার মন ও মস্তিষ্ক রিকার্ডো নামের ব্যক্তির প্রতিচ্ছবি ভেসে ওঠে। সবুজ নেত্র পল্লবের সেই সুদর্শন যুবককে যে আনাস্তাসিয়া গত কয়েকদিনে ভুলে গিয়েছে তেমনটা নয়, বরং এক মুহূর্তের জন্যও তাকে ভুলতে পারছে না সে। আয়নায় আরেকবার নিজেকে দেখে নিয়ে আনাস্তাসিয়া অস্পষ্ট স্বরে আওড়ায়, রিক। প্রিয়াস বিরক্তিতে মুখ কালো করে নিজের কামরায় বসে আছে। গতকাল রাতে অ্যারন তাকে খুব শাসিয়েছে, তার উপর শুধু কিছু ছুঁড়ে মারা বাকি ছিল। খবর নিয়ে জানতে পেরেছে ক্যাথরিনের কক্ষ থেকে বের হওয়ার পর থেকেই এত রেগে আছে আলফা। প্রথমত সে এটা ভালো করে লক্ষ্য করছে, যখন থেকে ক্যাথরিন এসেছে আলফার মাঝেও খুব পরিবর্তন এসেছে। ক্যাথরিনের উপর আলফার মেজাজ নির্ভর করছে, আবার আলফা যতই বলুক ক্যাথরিন তার শিকার, তাকে মেরে ফেলবে এমন কোনো লক্ষণ ক্রিয়াস দেখছে না।
কারণ যদি মেরে ফেলারই হতো, অ্যারন প্রথম দর্শনেই ক্যাথরিনকে মেরে ফেলতো। এসব লক্ষণ ক্রিয়াসের কাছে মোটেও ভালো ঠেকছে না, তাদের আলফা কি দুর্বল হয়ে পড়েছে তাও কোনো মানবীর উপর? গতরাতে অ্যারনের দেয়া গোপন দায়িত্ব পালনের জন্য ক্রিয়াসকে এখনই বের হতে হবে, কিন্তু সে অ্যারনের জন্য চিন্তা করছে। অ্যারন সকল নেকড়েদের মাঝে সর্বশক্তিমান তা অজানা নয় কারো, কিন্তু ক্যাথরিনের প্রতি অ্যারনের নিষিদ্ধ এই অনুভূতি যে কতটা ভয়ঙ্কর আর সর্বনাশ হয়ে দাঁড়াবে তা ভালো করেই জানে ক্রিয়াস। এই অনুভূতির একমাত্র পরিণতি দগ্ধ হয়ে নিঃশেষ হওয়া। এসব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলে ক্রিয়াস কক্ষ থেকে বেরিয়ে পড়ে গোপন অভিযানে। বারান্দার শক্ত পরিপক্ক রেলিংয়ে দুই হাত রেখে দাঁড়িয়ে ক্রিয়াসের প্রস্থানের দৃশ্য দেখছে অ্যারন। এই একজনের উপরই সম্পূর্ণ আস্থা রাখতে পারে অ্যারন, বাকি সবাই তাকে ক্ষমতাধর হিসেবে মান্য করলেও ক্রিয়াস তাকে সম্পূর্ণ মন থেকে মান্য করে, তার সম্পর্কে ভালোভাবে অবগত সে। যদিও এই কাজের জন্য সে নিজেই যেত, কিন্তু ক্যাথরিনকে একা ফেলে যাওয়াও তার পক্ষে সম্ভব ছিল না। এমনিতেই ক্যাথরিন যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে, নিজেকে রক্ষা করার মতো বিন্দু মাত্র শক্তিও তার মধ্যে অবশিষ্ট নেই। এই অবস্থায় বিপদ আশঙ্কার মাঝে তাকে কারো ভরসায় রেখে যেতে পারেনি অ্যারন। তার ভাবনায় ফোরন কাঠে দরজার কড়া নাড়ার শব্দে পিছনে না ফিরে সোজা হয়ে দাঁড়িয়ে সে বলে, প্রবেশ করো। মার্থা মাথা নত করে কক্ষে প্রবেশ করে, কুশল জানায়। অ্যারন প্রশ্ন করে, কি সমস্যা হয়েছে মার্থা? মার্থা আমতা আমতা করে বলে, আলফা, কাল রাত আপনি আমাকে ক্যাথরিনের কক্ষে পাঠানোর পর থেকে আমি ওর সাথে আছি। শেষ রাতে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে যার ফলস্বরূপ আবার জ্বর জেঁকে ধরেছে ওকে। সকালে নাস্তা নিয়ে গেলাম, সেটাও ফেলে দিল। এরকম চললে তো ও দুর্বলতার ফলেই মারা যাবে। তুমি যেতে পারো এখন মার্থা, খাবার তৈরি করে নিয়ে আসো আবার, আমি দেখছি। মার্থা মাথা নত করে কক্ষ থেকে বেরিয়ে যায়। লেকের পাশে থাকা মালটা গাছের সাথে হেলান দিয়ে পাথরের সাথে বসে আছে অ্যানাস্তাসিয়া। তার কোলে একটা আধা খোলা বই, হালকা কমলা রঙের গাউনের উপর আজকে ক্লকের বদলে একটা ছাই রঙের শাল জড়িয়েছে শরীরে। সেদিন অরিয়নের বাসা থেকে ফেরার সময় অরিয়ন এই বইটা দিয়েছে তাকে, বলেছে পুরোটা একবার পড়তে এবং এই বই সম্পর্কে ভুলেও কাউকে না জানাতে। এটাকে বই কম ডায়েরি বলা যায় বেশি। অরিয়নের থেকে জানতে পেরেছে যে এটা আজ থেকে 100 বছর আগে লেখা হয়েছে। এত প্রাচীন একটা ডায়েরি, অথচ যত্নের ফলে এখনও এর মাঝে এর সেই প্রাচীনত্বের ভাব পুরোপুরি ফুটে ওঠেনি। অ্যানাস্তাসিয়া সম্পূর্ণ ডায়েরি পড়া শেষ করেছে বেশ খানিকক্ষণ আগে। আপাতত তার মস্তিষ্কে এটা বোঝার চেষ্টা করছে যে যা কিছু এই ডায়েরিতে লেখা আছে তা কি আদৌ সম্ভব, এরকম কোনো সত্তার অস্তিত্ব আদৌ পৃথিবীতে আছে। তার মনে পড়ে যায় সেই রাতের কথা, যে রাতে সে নিজের বাবা মা ও ক্যাথরিনকে হারায় সেই জঙ্গলে। সেদিন রাতে শেষ যখন ক্যাথরিনকে সে দেখেছিল, তখন সেখানে রক্তিম চোখের প্রবল বেগের অধিকারী একটা লোকও ছিল ক্যাথরিনের সাথে। তবে কি সেই লোকটি ভ্যাম্পায়ার ছিল? এই ডায়েরিতে লেখা আছে ভ্যাম্পায়াররা চাইলে বাতাসের মতো প্রবল বেগে চলাফেরা করতে পারে, আবার তাদের রক্ত পিপাসে পেলে তাদের চোখের সাধারণ রং পরিবর্তিত হয়ে উজ্জ্বল রূপে ধারণ করে। এখন সে সম্পূর্ণ নিশ্চিত ভ্যাম্পায়ারের অস্তিত্ব আছে, তাদের মাঝেই হয়তো সাধারণ মানুষের বেশ ধরে ঘুরে বেড়াচ্ছে। সুযোগ বুঝে নিরাপদ মানুষের রক্তে নিজেদের পিপাসা মিটিয়ে নিচ্ছে। এসব ভাবতে ভাবতেই অ্যানাস্তাসিয়া রাগের ডায়েরি বন্ধ করে উঠে দাঁড়ায়। ফিরে যাওয়ার জন্য পেছন ফিরতেই দেখে কালো কাপড় দ্বারা অর্ধেক মুখশ্রী ঢাকা একজন তার পেছনে দাঁড়িয়ে আছে। হুট করে কাউকে দেখে কিছুটা ভড়কে যায় অ্যানাস্তাসিয়া, কিন্তু তার চোখের দিকে তাকাতেই বুঝতে পারে এটা রিকার্ডো। নিজের বুকে ফু দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে রিকার্ডোকে প্রশ্ন করে, তুমি কি সবসময় এভাবেই সব জায়গায় হুটহাট উদয় হতে বেশি ভালোবাসো? রিকার্ডো হালকা হেসে পাল্টা প্রশ্ন করে, তুমি কি সব সময় একা আমার অপেক্ষায় থাকতে বেশি ভালোবাসো? অ্যানাস্তাসিয়া কিছুটা রেগে বলে, প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করতে খুব ভালোবাসো তুমি। ভালো তো আমি কোনো কিছুকেই বাসি না, তাই তোমার প্রশ্নের উত্তর না হিসেবে ধরে নিতে পারো না আমি। অ্যানাস্তাসিয়ার চোখ কুচকে আসে, শালটা টেনে আর একটু পেঁচিয়ে নেয় শরীরে। রিকার্ডো চোখে সরাসরি চোখ রেখে প্রশ্ন করে, এটা কিভাবে সম্ভব? তোমার পরিবারে কেউই কাউকেই তুমি ভালোবাসো না? ভালোবাসার জন্য নিজের পরিবার নেই আমার। বিস্মিত ও অপ্রস্তুত হয়ে পড়ে অ্যানাস্তাসিয়া। রিকার্ডোর মধ্যে তেমন কোনো হেলদোল দেখা গেল না, সে উত্তর দিয়ে গাছের সাথে হেলান দিয়ে পাথরের উপর বসে পড়ে। অ্যানাস্তাসিয়া কিছুটা আবেগী হয়ে পড়ে, নিজ থেকেই বলে, আমি দুঃখিত, আমি না বুঝে এই প্রশ্ন করে বসেছি। দুঃখিত হওয়ার কিছু নেই, আর এখানে একা বসে আকাশ কুসুম ভাবনা ছাড়া আর কিছু করো না তুমি। অ্যানাস্তাসিয়া বুঝতে পারছে রিকার্ডো প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছে,
তাই সেও নিজ থেকে আর এই বিষয়ে কোনো কথা বলে না। আকবাড়িয়ে রিকার্ডোর কাছ থেকে কিছুটা দূরে আরেকটা পাথরের কাছে গিয়ে হাতের সাহায্যে সেটার উপর থেকে বরফগুলো সরিয়ে রিকার্ডোর মুখোমুখি বসে পড়েছে। এখানে লেকের পাশে এরকম অসংখ্য ছোট বড় সাদা পাথর ছড়িয়ে আছে। আনাস্তাসিয়া গালে হাত রেখে লেকের দিকে চোখ নিবদ্ধ করে বলে, আকাশ কুসুম, ভাবছিলাম না, একান্ত সময় কাটানোর জন্য এই জায়গাটা আমার বেশ প্রিয়। বরফে ঘেরা চারিদিকের মাঝে গোধূলি লগ্নে লেকটার সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি পায়। বসন্ত আসলে নিশ্চয়ই এখানে সৌন্দর্য অন্যরকম রূপ ধারণ করবে। তুমি এখানে থাকলে এই জায়গার সৌন্দর্য কখনোই ম্লান হবে না। আনাস্তাসিয়ার সাথে সাথে রিকার্ডো চোখের দিকে তাকায়, মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে রিকার্ডো। আনাস্তাসিয়া বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না সেই সবুজ নেত্রপল্লবের দিকে, চোখ ফিরিয়ে নেয়। সে শাল গায়ে টেনে উঠে দাঁড়াতে নিয়ে লক্ষ্য করে সেই ক্রুশের হারটি তার গলায় নেই। আনাস্তাসিয়া বিচলিত হয়ে আশেপাশে সেই হারটি খোঁজা শুরু করে বরফের মাঝে। রিকার্ডো প্রশ্ন করে, কি খুঁজছো? আমার হার আমার গলায় ছিল, এখন পাচ্ছি না। এটা বলে আবারও খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে আনাস্তাসিয়া। রিকার্ডো উঠে আনাস্তাসিয়ার দিকে এগোতে এগোতে বলে, কি এমন আছে যে শিহা, কি এমন আছে শিহারে যে সেটা তোমার জন্য এত ইম্পর্টেন্ট? আমার গ্রানি আমাকে দিয়েছে সেটা, বলেছে সব সময় গলায় যেন থাকে। ক্রুশের হার গলায় থাকলে বিপদ আমার থেকে দূরে থাকবে। জল শক্ত হয়ে আসে রিকার্ডোর মুখের হাসি উবে যায়। এগোতে এগোতে সে আনাস্তাসিয়ার পেছনে এসে দাঁড়ায়, তার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলে, তুমি বিশ্বাস করো যে একটা সামান্য হার তোমাকে বিপদ থেকে বাঁচাতে সক্ষম? অবশ্যই, ফাদার বলে ক্রুশ সকল ধরনের অশুভ শক্তিকে দূরে রাখতে সক্ষম। রিকার্ডো কণ্ঠ আরো খাদে নামিয়ে প্রশ্ন করে, তার মানে যেহেতু এখন তোমার সাথে ক্রুশ নেই, যে কোনো অশুভ শক্তি তোমার কাছে আসতে পারবে? আনাস্তাসিয়া থমকে যায়, হালকা ভয় হয় তার, ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকাতে নাই। কিন্তু তার আগে রিকার্ডো তার কানের কাছে বলে, পেছনে ফিরো না। আনাস্তাসিয়া ভয়ে জমে যায়। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ হলো, গ্রানি নিশ্চয়ই খুব চিন্তা করছে তার জন্য। আর রিকার্ডোর হঠাৎ কি হলো, এত কাছে এসে এসব অদ্ভুত কথাবার্তা কেন বলছে? রিকার্ডো আবারও বলে, ধরে নাও সে অশুভ শক্তি, আমি কি করবো এখন আমার থেকে বাঁচতে? আনাস্তাসিয়া চুপ করে রয়, চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নেয়। শালের ভেতর গাউনের উপর পড়া বেল্টের বাঁধন থেকে একটা ছুরি বের করে তৎক্ষণাৎ পেছনে ফিরে আক্রমণ করে বসে। রিকার্ডোকে গাছের সাথে ঠেক দিয়ে তার গলায় ছুরি ধরে আনাস্তাসিয়া বলে, নিজেকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই করব। রিকার্ডো আনাস্তাসিয়ার চোখে চোখ রেখে দেখে এখন সে বেশ ভীত। রিকার্ডো বলে, নিজেকে রক্ষা করার জন্য আগে তোমার আরো প্রশিক্ষণ দরকার। ছুরি চালানোর আগে যে মেয়ে দ্বিতীয়বার ভাবে, সে কখনোই নিজেকে রক্ষা করতে সক্ষম হয় না। আর তাছাড়া নিজের শত্রুর কখনোই, আর তাছাড়া নিজের শত্রুর দুর্বলতা জেনে তার উপর আক্রমণ করা সব থেকে বড় বোকামি। আনাস্তাসিয়া কিঞ্চিত অপমানিত হয়, চোখে মুখে তার বিরক্তি ফুটে ওঠে। রিকার্ডো নিজেই আবারও বলে, সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো তোমার সামান্য এই ছুরিতে আমাকে মারার মতো। আনাস্তাসিয়া রিকার্ডোর গলা থেকে ছুরি সরিয়ে ফেলে, দু কদম পিছিয়ে যায়, মাথা উপর নিচে নাড়িয়ে বলে, ঠিক বলেছো তুমি, আমার ছুরিতে হয়তো তোমাকে মারার মতো যথেষ্ট ধার নেই। এই বলে আনাস্তাসিয়া পেছনে ফিরে যায়, দুই কদম সামনে এগিয়ে আবারও থমকে যায়। রিকার্ডো কিছু বুঝে ওঠার আগে পেছনে ফিরে রিকার্ডোর দিকে তড়িৎ গতিতে এগিয়ে যায় সে। এবার সে ঠিকই ছুরি চালায় রিকার্ডোর চোখে চোখ রেখে। রিকার্ডো বিস্মিত ও হতভম্ব হয়ে পড়ে, পাশ ফিরে তাকায়। তার থেকে মাত্র 4 ইঞ্চি দূরত্বে তার পেছনে থাকা কাঠ গাছে আনাস্তাসিয়া ছুরি চালিয়েছে। চোখ ফিরিয়ে আবার সামনে আনাস্তাসিয়ার দিকে তাকায় সে। এখন আর সেই চোখে কোনো ভয় দেখতে পায় না সে। আনাস্তাসিয়া রিকার্ডোর পেছনে থাকা গাছের সাথে নিজের এক হাত ঠেক দিয়ে পাশাপাশি উঁচু করে রিকার্ডোর সমান হওয়ার চেষ্টা করে। রিকার্ডো প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে আনাস্তাসিয়া বলে, কিন্তু পরের বার যখন এই ছুরি চালাবো তখন এই গাছের জায়গায় আমার নিশানা হবে তোমার বুক, এবং আমার ছুরিতে যথেষ্ট ধার থাকবে। হতভম্ব বিস্ময় বিমোর রিকার্ডোকে সেখানে রেখে আনাস্তাসিয়া এগিয়ে পাথরের উপর থেকে ডায়েরিটা নিয়ে সেখান থেকে প্রস্থান করে। রিকার্ডো আরেকবার পাশ ফিরে ছুরিটার দিকে তাকায়। জানালার কাঁচ ভেদ করে বাইরে তুষারপাত স্পষ্ট দেখতে পাচ্ছে রিকার্ডো। কাস্টোরিয়ার শীতকাল প্রায় শেষ হয়ে এলো, হয়তো এটাই বছরের শেষ তুষারপাত। ধীরে ধীরে বসন্তের আগমন ঘটবে, পরশু নাগাদ সে রোমানিয়ার উদ্দেশ্যে রওনা হবে, ম্যাথিও তার সাথে ফিরে যাবে। ব্যাস এর আগে আর কোনো ভুল না করে বসুক সে। রিকার্ডো বারবার করে বলে দিয়েছে ম্যাথিওকে যেন পশু শিকার করে জঙ্গলে।
যদিও ম্যাথিও তার কথা শুনবে সেই আশাটা করাটাও বোকামি, তবু রিকার্ডো চাচ্ছে না এখান থেকে যাওয়ার আগে নতুন কোনো ঝামেলা হোক। বাইরের দিকে তাকিয়ে এইসবই ভাবছিল সে। যাওয়ার আগে শেষ একটা কাজ বাকি, হাতে থাকা কাগজের দিকে তাকায় সে একবার। রোমানিয়ায় ফিরে যাওয়ার আগে এই চিঠিও নিজ গন্তব্যে পাঠাতে হবে তার। চিঠিটা ভাঁজ করে প্যান্টের পকেটে রেখে দেয় সে। আবার বাইরের দিকে দৃষ্টিপাত করে সে। যেই উদ্দেশ্যে এখানে এসেছিল তা সফল হয়নি, কিন্তু এখানে এসে তার গন্তব্যে বিঘ্ন অবশ্যই এসেছে। আনাস্তাসিয়া, এই মেয়েটা তার গন্তব্যে কাটা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আর নয়, একবার রোমানিয়ায় ফিরে গেলে সে এখনকার সম্পৃক্ত সকল স্মৃতি মুছে ফেলবে মস্তিষ্ক থেকে। বারান্দার সাদা মার্বেল পাথরের তৈরি মেঝেতে বসে আছে ক্যাথরিন। পেছনে থাকা দেয়ালের সাথে পিঠ হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে সে। এই কনকনে শীতেও শরীরে শুধু পাতলা গোলাপি রঙের কাপড়ের একটা গাউন পরে আছে সে। কক্ষ হতে লণ্ঠনে জ্বলিত আগুনের আলোর বিকিরণ বারান্দায় এসে পৌঁছেছে সামান্য। মৃদু বাতাসে শীত যেন আরো বেশি অনুভব হচ্ছে। ক্যাথরিনের সামনেই হাঁটু গেড়ে বসে আছে অ্যারন। গত বেশ কিছুদিন ধরেই ক্যাথরিন এমন অস্বাভাবিক আচরণ করছে। সারাদিন চুপচাপ থাকে, খাবার নিয়ে আসলে খায় না, না হয় ফেলে দেয় রাগ দেখিয়ে। আবারও এই হাড় কাঁপানো ঠান্ডার মাঝে বারান্দায় এসে বসে থাকে, গায়ে কোনো শীত বস্ত্র না পরেই। অ্যারনের মনটা পুড়ছে ক্যাথরিনের এহেন আচরণে। নিজেকে শাস্তি দিকে শান্তি পাচ্ছ তুমি? কেন করছো এমন? অ্যারন করুণ কণ্ঠে বলে। ক্যাথরিনের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না, আগের মতোই চোখ বন্ধ করে আছে সে। আমার ধৈর্যের পরীক্ষা নেওয়া বন্ধ করো ক্যাথ, ভেতরে চলো, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে পরে সেটা তোমারই পছন্দ হবে না। ক্যাথরিন এবার চোখ মেলে তাকায় অ্যারনের দিকে, মাথা সোজা করে বসে সে। সামান্য সামনে এগিয়ে প্রশ্ন করে, তোমার ধৈর্য কি করবে তুমি? কি বাকি রয়ে গেছে তোমার করার? আমাকে অযথা রাগিয়ে তোলো না, চুপচাপ ভেতরে চলো। তোমার মতো জানোয়ার, খুনি, অমানুষ, পিচাসের সাথে একই প্রাসাদে একই ছাদের নিচে থাকার চেয়ে মৃত্যু অধিক শ্রেয়। অ্যারনের চোখ দুটির মুহূর্তেই জ্বলে ওঠে। ক্যাথরিন তা লক্ষ্য করে আবারও বলে, তোমাকে দেখলেই আমার গা গুলিয়ে আসে, মনে পড়ে যায় তুমি আমার মা বাবার খুনি। না জানি কত হাজার মানুষের খুনের রক্ত তোমার হাতে লেপটে আছে, এসব ভাবলেই তোমার প্রতি এক কৃষ্ণ সাগর সমতুল্য গভীর ঘৃণা নিজের হৃদয় অনুভব করি। এত ঠান্ডার মাঝেও অ্যারনের মনে হচ্ছে তার শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তার মন অশান্ত হয়ে পড়ে। আগে তো ক্যাথরিনের এসব ধারালো কথায় তার কিছু অনুভব হতো না, তবে এখন কেন এত কষ্ট হচ্ছে এটা জেনে যায় ক্যাথরিন কি পরিমাণ ঘৃণা করে তাকে। সে তো সবসময় এটা জানতো যে ক্যাথরিনের মনে তার জন্য ঘৃণা ছাড়া অন্য কোনো অনুভূতির জায়গাই নেই। এখানে আর ক্যাথরিনের সামনে থাকতে পারবে না সে। আজ রাতে সে শিকারে বেরিয়ে পড়বে, কিন্তু তার আগে ক্যাথরিনকে ভেতরে নিয়ে যেতে হবে। এখানে বসে থাকলে ঠান্ডা জমেই মরে যাবে এই নির্বোধ মেয়েটা। অ্যারন আর কোনো কথা না বাড়িয়ে ক্যাথরিনকে পাজা কোলা তুলে কক্ষের দিকে অগ্রসর হয়। ক্যাথরিন আপত্তি না করে কিছুটা অবাক হয় প্রথমে, কিন্তু তাকে আরও অবাক করে দিয়ে ক্যাথরিন নিজের দুই হাতে তার ঘাড় জড়িয়ে ধরে বলে, তুমি বারান্দায় প্রশ্ন করেছিলে না যে নিজেকে শাস্তি দিয়ে কী শান্তি পাচ্ছি আমি? অ্যারন হাঁটা থামিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় ক্যাথরিনের দিকে। ক্যাথরিন বলে, আমি নিজেকে না, তোমাকে শাস্তি দিয়ে শান্তি পাচ্ছি। অ্যারনের ভ্রু জোড়া এবার আরও কুচকে আসে। ক্যাথরিন স্মিত হেসে বলে, সমস্ত নেকড়ে পাগলের আলফা অ্যারন রদ্রিগেজ, যার মনে দয়া, মায়া এবং মনুষ্যত্বের ছিটে ফোটাও নেই, সে অ্যারন কিনা শেষমেশ একজন তুচ্ছ মেয়ে মানুষকে মন দিয়ে বসল। অ্যারন এবার অবাক হওয়ার চূড়ান্ত সীমান্তে পৌঁছায়। মনে মনে ভয় পেলেও বাইরে তা প্রকাশ করে না, গলার স্বর উল্টো কঠিন করে বলে, কি যাতা বকছ? কেন বাসনা ভালো আমাকে? নিজের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসো উচিত তোমার। নিজের দুর্বলতা কুলানোর চেষ্টা করছো আমার থেকে, নাকি ভয় পাচ্ছ আমি আবার তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে মেরে পালাই কিনা? তুমি এবং তোমার ধারণা উভয়ই ভুল। এই বলে অ্যারন এগিয়ে গিয়ে ক্যাথরিনকে বিছানায় নামিয়ে দিয়ে উল্টো দিকে ফিরে দাঁড়ায়। ক্যাথরিন পেছন থেকে বলে, তোমার জীবনে অপূর্ণতা রয়ে যাবে যেভাবে তুমি আমাকে আমার পরিবার থেকে বঞ্চিত করেছো, ঠিক একইভাবে তুমিও পুরো জীবন ভালোবাসা থেকে বঞ্চিত থাকবে। তুমি যেমন আমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছ, তেমনভাবে এই ভালোবাসাও তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। নিঃস্ব হবে তুমি, নিঃস্ব।
অ্যারনের মনে হয় তার গলায় কোনো বিষাক্ত কাঁটা আটকে আছে। তার সকল কথা গলায় এসে দলা পাকিয়ে যায়। কোনো মতে পিছনে ফিরে ক্যাটরিনের দিকে এগিয়ে যায় সে। ক্যাটরিনের পায়ের কাছে থাকা চাদরটা টেনে তার শরীরে দিয়ে মাথা সামান্য ঝুঁকিয়ে ক্যাটরিনের চোখে চোখ রেখে বলে, এই প্রাসাদে দেয়ালের গান আছে, পরে আবার যেন এমন না হয় তোমার এই ভুল ধারণা অন্য কেউ জেনে আমার সাথে শত্রুতার হিসাব মেটাতে তোমাকে বেছে নেয়। এটুকু বলে অ্যারন সোজা হয়ে দাঁড়ায়, আবারও বলে, আর আমার নিঃস্ব হওয়ার মতো নতুন কিছু নেই, নিঃস্ব হওয়ার বদলতেই আমার সত্তা তোমার থেকে আলাদা। এতটুকু বলে অ্যারন এগিয়ে গিয়ে ক্যাটরিনের বারান্দার দরজাটা লাগিয়ে দিয়ে কক্ষ থেকে বের হয়ে চলে যায়। ক্যাটরিন বিছানায় একা বসে রয়, চাদরটা আরেকটু টেনে ভালো করে শরীরে পেঁচিয়ে নেয়। এতক্ষণ বাহিরে ঠান্ডায় বসে থেকে তার মনে হচ্ছিল সারা শরীর বরফে জমে যাবে। মনে মনে ক্যাটরিন বলে, এই জানোয়ারকে কষ্ট দেওয়ার জন্য আমি যে কোনো কিছু সহ্য করতে রাজি আছি। তার দৃষ্টি স্থির হয় বারান্দার বদ্ধ দুয়ার দ্বারের উপর। ক্যাটরিনের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ভালোবাসা অস্বীকার করেও এত যত্ন নেওয়া হচ্ছে দেখে মনে মনে অ্যারনকে নির্বোধ বলে সম্বোধন করে। ক্যাটরিন সেই ভয়ঙ্কর রাতের পর থেকে অ্যারনের ব্যবহারে এই আমূল পরিবর্তন দেখে প্রথমে ভেবেছিল অ্যারন হয়তো নাটক করছে, কিন্তু পরে ঠান্ডা মাথায় ভাবার পর বুঝতে পারে অ্যারন তার সাথে নাটক করার কোনো প্রয়োজন নেই অ্যারনের। আর অ্যারনের এত দুশ্চিন্তা এবং যত্ন ক্যাটরিনের কাছে সত্যি মনে হতে থাকে। তাই নিশ্চিত হওয়ার জন্য সেদিন রাতে সে বারান্দার রেলিং এর উপর দাঁড়ায়। যখন দেখে অ্যারন তার কক্ষে প্রবেশ করেছে তখন নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করে। অ্যারন তাকে ভালোবাসে নাকি, নিশ্চিত হওয়ার জন্য নিজের ঝুঁকি জীবন ঝুঁকি নিয়ে রেলিং এর উপর থেকে নিজের পা পিছিয়ে নেয় ক্যাটরিন। কিন্তু তার ভাগ্য ভালো যে অ্যারন এসে তাকে বাঁচিয়ে ফেলে। সেই মুহূর্তে ক্যাটরিন নিশ্চিত হয় অ্যারন তাকে ভালোবাসে। অ্যারনের একমাত্র দুর্বলতা সম্পর্কে জানতে পারে, বেশ আত্মবিশ্বাস কাজ করছে তার মধ্যে। এই দুর্বলতার সুযোগ নিয়েই সে অ্যারনকে শেষ করবে। এই নেকড়ে পালের বিনাশ করার জন্য যা প্রয়োজন তাই করবে সে, এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হয় সে। সবেমাত্র বাজার থেকে ফিরেছে অ্যানাস্তাসিয়া। মূল দরজা দিয়ে ঘরে প্রবেশ করতেই দেখতে পায় লম্বা চওড়া কাজ সমান কোকড়ানো চুলের একজন পুরুষ বসার ঘরে পায়ের উপর পা তুলে বসে আছে। তার পাশে লিয়াম সামান্য দূরত্ব বজায় রেখে বসে আছে। হঠাৎ নাথানকে দেখে কিছুটা অবাক হলেও তা প্রকাশ করে না অ্যানাস্তাসিয়া। স্বাভাবিকভাবে ঘরে প্রবেশ করে হাতের ব্যাগটা নিচে এক পাশে রেখে বলে, তুমি কখন এলে? অ্যানাস্তাসিয়াকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে নাথান, দুঃখজনকভাবে বলে, ও অ্যানাস্তাসিয়া, আমি আসতে খুব দেরি করে ফেলেছি তাই না? গত পরশু আমি কানাডায় ফিরে বাবার কাছ থেকে জানতে পারি সব কিছু, তারপর সাথে সাথেই রওনা দেই কাস্টোডিয়ার উদ্দেশ্যে। তাহলে নিশ্চয় তুমি এটাও জানতে পেরেছো যে ক্যাথরিন মা বাবা তিনজনই আমাদের ছেড়ে চলে গিয়েছে, তবুও কষ্ট করে এখানে আসতে গেলে কেন তুমি? আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছি এখানে। ইস, নিজের একই অবস্থা করেছো তুমি। তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি কাবালা শহরের স্বনামধন্য বণিক মার্টিন আলভারেজের মেয়ে। অ্যানাস্তাসিয়া উপহাসে সুরে বলে, আমার তো মনে হচ্ছে তুমি এখানে আমাকে আমার পিতৃ পরিচয় মনে করিয়ে দিতে এসছো। নাথান কিছু বলার আগেই অফিলিয়া ট্রেতে করে বিভিন্ন নাস্তা হাতে বসার ঘরে প্রবেশ করে। বেশ হাস্যোজ্জ্বল আজ তিনি। বেশ অমায়িকভাবে নাথানকে বলে, কি দাঁড়িয়ে আছো কেন তুমি, বসো বসো। নাথান ব্যস্ত পায়ে অফিলিয়ার কাছে গিয়ে তার হাত থেকে ট্রে নিয়ে বলে, ওহো গ্লানি, আপনি শুধু শুধু এত কষ্ট করতে গেলেন কেন? আমি তো আর মেহমান না, আপনাদের পরিবারেরই একজন। নাথানের এহেন আদিক্ষেতা দেখে বিরক্ত হয় অ্যানাস্তাসিয়া। তার খারাপ রূপ লুকিয়ে আছে তা সম্পর্কে সে অবগত। তার মা বাবা ও ক্যাটরিনকেও সে এই ভালো মানুষের রূপ দেখিয়ে বোকা বানিয়ে এসেছে এত বছর। এখন আবারও কোন উদ্দেশ্যে গ্রানিকে এত মাখন মেরে কথা বলছে কে জানে। অ্যানাস্তাসিয়া রাগ দেখিয়ে লিয়ামকে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।